গুড মর্নিং एवरीवन এন্ড ওয়েলকাম টু আটা 247 wbcs topper অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের স্পেশাল ইতিহাস ক্লাসে আর সেই স্পেশাল ইতিহাস ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের কাছে হাজির তোমাদের সুমিত স্যার এবং আজকে আমরা পুরো পড়ে নেব যেটা সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রির একটা পার্ট যেটাকে আমরা বলি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ শুধু অ্যাডমিনিস্ট্রেশন নয় এখানে যতগুলো ব্রিটিশ এসেছিলেন তাদের সম্পর্কে ইম্পর্টেন্ট যে কথাবার্তাগুলো রয়েছে অর্থাৎ যেগুলো থেকে আমরা পরীক্ষায় কোশ্চেন কমন পাবই সেই জায়গাগুলো আজকে কিন্তু আমি তোমাদের সামনে হাইলাইট করিয়ে দেব এবং শুধু তাই নয় আজকের ক্লাসটা কিন্তু ভেবে না শুধু এমসিকিউ ক্লাস হবে কারণ নতুন সিলেবাস অনুসারে বা পড়ার নিয়ম অনুসারে এমসিকিউ হবে পরে আগে হবে টপিক অর্থাৎ কনসেপ্ট 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 হবে আগে আগে প্রথমে তাহলে করে নিলে অটোমেটিকালি কিন্তু তুমি এমসি কোশ্চেন পেরে যাবে তাতে কোনো অসুবিধা হবে না তাই এমসিকিউ পরে আগে হবে আমাদের কনসেপ্ট তো তোমরা যারা যারা জয়েন করেছো প্রত্যেককে গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডব্লিউ বিসিএস টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর আমি তোমাদের সঙ্গে আজকে ইতিহাস নিয়ে থাকছি সুমিত স্যার অলরেডি চলে এসেছি প্রথমেই ক্লাস শুরু করার আগে জিজ্ঞাসা করে নেব আমার সাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা যারা যারা জয়েন করেছো কাইন্ডলি একটু জানাও আমার সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা একটুখানি জানিয়ে দাও তারপরে শুরু করছি ক্লাস আজকে ক্লিয়ার আছে সবাই শুনতে পাচ্ছ সবার কাছে ক্লিয়ার আছে সবাই শুনতে পাচ্ছি আশা করি এবং যদি শুনতে পাই অবশ্যই ক্লাসের লিঙ্কটাকে একটু শেয়ার করে দেব তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে ডাব্লু সামনে রয়েছে ফুড এসআই হবে পরীক্ষার তোমার পরীক্ষা বললাম মানে ভোটের পরে হয়তো নতুনভাবে অ্যানাউন্সমেন্ট হবে গ্রুপ সি গ্রুপ ডি রেল সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু আমাদের এই পাটটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তো যারা যারা জয়েন করেছ ভেরি গুড ঠিক আছে তাহলে সাউন্ড যখন ক্লিয়ার আছে তো অবশ্যই তাহলে লিঙ্কটাকে শেয়ার করে দাও কারণ এই আজকের ক্লাসের মধ্যেই আমরা কিন্তু যতজন ব্রিটিশরা ভারতে এসছিল। তাদের ইম্পর্টেন্ট সমস্ত কথাবার্তা সমস্ত ইম্পর্টেন্ট জায়গা আজকে কিন্তু আমরা আলোচনা করে ফেলবো তো তোমরা একদম ধীর স্থির হয়ে বসে বড় ক্লাসে শুরু করছি আজকের ক্লাস তো যারা যারা পরে জয়েন করেছো প্রত্যেককে ওয়েলকাম অ্যান্ড প্রত্যেককে গুড আফটারনুন এভরিওয়ান এখনো পর্যন্ত এই ডাব্লু বিসিএস টপার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই টপার চ্যানেলের রুটিন কিন্তু পরিবর্তন হয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবং সেই রুটিনটা যদি আমরা খুব ভালো করে ফলো করি তাহলে এক ক্লাস হচ্ছে যেই ক্লাসে তোমরা কিন্তু সেই জায়গাটা পুরোপুরি কভার করে দিতে পারছো সুতরাং তোমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ক্লাস এই ক্লাসগুলো কিন্তু হতে চলেছে যেটা আমরা ডাব্লিউ স্টপার চ্যানেলে আমরা কিন্তু নিয়ে থাকছি তো শুরু করব ক্লাস শুরু করার আগে প্রত্যেককে বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটু ব্যাক অপশানে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন টপার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আরেকটা কথা বলে দিই এই যে ক্লাসটা চলছে আজকে সেই ক্লাসের পিডিএফও কিন্তু আমি তোমাদের দেবো ঠিক আছে আমি বলে দেবো ক্লাসের মাঝখানেই বলে দেবে কোথায় এই পিডিএফটা তুমি পাবে যেখানে তোমাকে আর কিছু দরকার নেই এটা খুব ভালো করে পড়ে নেবে তাহলেই তোমার কিন্তু এই চ্যাপ্টারটা পুরোপুরি কভার হয়ে যাবে সেই পিডিএফটা কোথায় পাবে আমি কিন্তু সেই নাম্বারটাও দিয়ে দেবো তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস ক্লাস শুরু করার আগে লাস্ট একটা কথা বলবো তারপরে একদম পড়াতে ঢুকে যাবো সেটা হচ্ছে কি যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপটা ডাউনলোড করেনি তারা অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে কীভাবে অ্যাপ ডাউনলোড করতে হয় এই যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশন বক্স চলে যাও ডেসক্রিপশানে গেলেই দেখবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডব্লু বি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন একটা অ্যাপ আমাদের রয়েছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে ফেলে রাখবে না কিন্তু পরীক্ষা দেবে নলেজ বাড়বে এবং একদম প্রিপেয়ার্ড হবে পরীক্ষার জন্য অ্যাবসলিউটলি ফ্রিতে কিন্তু বলছে এগুলো সেটা কি ডেলি কুইজ অপশানে যাবে ডেলি কুইজ অপশনে গিয়ে পরীক্ষা দেবে ঠিক আছে ফ্রি পিডিএফ তুমি পেয়ে যাবে এখান থেকে তুমি জব অ্যালার্ট তুমি ভুলে যাচ্ছো কবে পরীক্ষা ফর্ম বেরোচ্ছে কবে লাস্ট ডেট কি কি ক্রাইটেরিয়া কাউকে জিজ্ঞাসা করতে হবে না এই অ্যাপটা তোমার কাছে থাকলে তুমি বুঝ দেখে নেবে যে কি বলছে কারণ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গুলি তোমাকে জানিয়ে দেবে আর কি রয়েছে গেট অর্থাৎ যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছো এই অ্যাপটার মধ্যে ঠিক আছে তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ক্লাস আর যারা মনে করবে যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি থেকে কোনো কোর্স নেবে তারা ওয়াই তিনশো আটষট্টি কুপন কোড ব্যবহার করতে পারো সেভেন্টিন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট তুমি কিন্তু পেয়ে যাবে তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস প্রত্যেকে ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দিই ভালো লাগলে লাইক করব। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো তো চলো স্টার্ট করি আজকের ক্লাস কিন্তু ক্লাসের কিছু নেই বোর্ড সাদা তার মানে এখানে কিছু আমি জিনিস লিখবো যেটা তোমাদের মনে রাখতে সাহায্য করবে দেখো আজকে আমরা পড়ছি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস অর্থাৎ যে সমস্ত ব্রিটিশরা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আমরা দেখি আগেকার নাম ছিল মার্চেন্ট অফ অ্যাভেঞ্চার এটা একদল আহ ব্রিটিশ বণিকদের সংগঠন যেটা ফিফটিন হান্ড্রেড নাগাদ এটা তৈরি হয়েছিল আমরা জানি এবং এই বণিকদের সংগঠনটা সেই সময় কি কাজ করেছিল যদি আমরা দেখি যদি আমরা দেখি এই যে বণিকদের সংগঠন এই বণিকদের সংগঠনটা পনেরোশো নিরানব্বই সালে তো তৈরি হয়েছিল তারপরে ষোলোশো সালে এই মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চার তার নাম পরিবর্তন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামকরণ করেছিল এবং যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে তৎকালীন ব্রিটেনের যিনি রানী প্রথম এলিজাবেথ এবং রাজা জেমস ফার্স্ট তারা ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র দিয়েছিল এবং সেটাও ষোলোশো সালের অ্যাক্ট অনুসারে এই ষোলোশো সালের অ্যাক্ট অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পনেরো বছরের জন্য পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য করার ছাড়পত্র পেয়েছিল বলে পূর্ব এশিয়ার দেশ বলতে কাকে বলছি আমরা চীনকে বলছি ভারতকে বলছি এদের সঙ্গে তারা বাণিজ্য করার ছাড়পত্র পেয়েছিল সেই সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে চলে আসে মাঝখানে অনেকগুলো ইতিহাস আছে আমি আর সেইগুলোকে বললাম না কারণ ওইগুলো বললে আসল যে পড়াটা সেটা কিন্তু অনেকটা দেরিতে আসবে তাই আমি ওইটা বললাম না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো কিসের জন্য ব্যবসা করার জন্য ব্রিটেন থেকে পণ্য সামগ্রী এনে ভারতের উপনিবেশে একটা মার্কেট তৈরি করবে এবং সেই মার্কেটে তারা বিজনেস করবে এটাই তাদের পলিসি ছিল কিন্তু আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো যে আরে ভারতে তো অনেক ভালো কাঁচামাল পাওয়া যাচ্ছে র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে তাহলে যদি আমরা সেইগুলোকে ব্রিটেনে সাপ্লাই করি এবং ব্রিটেন থেকে সেই র মেটেরিয়াল থেকে জিনিস তৈরি হয়ে ভারতে আসে তাহলে সেটা আমাদের অতিরিক্ত লাভ হবে তো সেই হিসাবে তাদের মাথায় কিন্তু ভারতবর্ষে শুরু হয়ে গেল কি যে আমরা ভারতবর্ষে এবার বাণিজ্য করব রমনমিয়ে এবং একচেটিয়া বাণিজ্য করতে গেলে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতাও আমাদের অর্জন করতে হবে তাহলে দেখতে পারলাম কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসছে বাণিজ্য করার লক্ষ্য নিয়ে আর ভারতে ঢোকার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথায় নতুন একটা পরিকল্পনা ঢুকছে সেটা কি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক ক্ষমতা নিতে হবে আর সেই রাজনৈতিক ক্ষমতা নেবার তালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা দেখতে পেলাম যে তারা মানে বেশ কয়েকটি পোস্ট তৈরি হলো এবং একশো বছর প্রায় তারা কিন্তু ভারতবর্ষকে শাসন করে গেল কিন্তু এই যে কথাটা আমি বললাম এটা হচ্ছে প্রাথমিক কথা মানে এটা নর্মালি আমরা বলি যে ইস্ট মানে ইংরেজরা ভারতবর্ষে শাসন করে গেছে এত বছর ধরে কিন্তু তারা ভারতবর্ষে বেশ কিছু পোস্ট তৈরি করে গেছে যে পোস্টগুলো আমাদের ক্ষেত্রে খুবভাবে ইম্পর্টেন্ট দেখবে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আমাদের এই প্রশ্নগুলো কমন আসে যে ফার্স্ট গভর্নর জেনারেল বেঙ্গল কে ফার্স্ট গভর্নর এবং আমরা কি করি জানো তো আমরা কিন্তু মুখস্থ করে যাই এবং মুখস্থ করতে করতে আমরা কে ফার্স্ট ছিল আর কে লাস্ট ছিল এই জায়গাটা যাই ঘুলিয়ে তখন আমাদের বিপদে পড়ে যাই তাহলে সেই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে এই যে প্রচেষ্টা আমি দেখাবো সেই প্রচেষ্টা একদম মাথায় গেঁথে রাখতে হবে আমি তোমাদের বারবার এই কথাটা বলি যে এইগুলোকে ভালো করে বুঝবে তাহলে কি করতে হবে একবার আমরা দেখিয়ে দিই দেখো প্রথমে আমরা দেখলাম কত সালে আমরা দেখলাম 1757 ফিফটি সেভেন থেকে স্টার্ট করে একদম নাইনটিন সেভেন পর্যন্ত যদি আমরা ইতিহাসের রূপরেখা দেখি তাহলে যে কয়জন ভারতে ব্রিটিশরা ছিল তাদের সূত্র অনুসারে আমরা তাদেরকে চারটে ভাগে ভাগ করতে পারি বা চারটে নাম রয়েছে পোস্ট হিসাবে যেমন নাম্বার ওয়ান প্রথম যে পোস্টটাকে আমরা দেখব এক নম্বর পোস্ট দু নম্বর পোস্ট তিন নম্বর পোস্ট চার নম্বর পোস্ট আর সবার লাস্টে আরেকটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর পোস্ট তাহলে প্রথম পোস্টের নাম কি গভর্নর অফ বেঙ্গল আগে কেউ লিখবে না সবাই পরে লিখবে আগে একটুখানে বুঝে নিই আমরা ঠিক আছে তাহলে কি হবে প্রথমটার নাম গভর্নর অফ বেঙ্গল বাংলায় কি বলবি আমরা বাংলার গভর্নর ইংরেজিতে গভর্নর অফ বেঙ্গল বললাম দ্বিতীয় পোস্টে কি হলো এই গভর্নর অফ বেঙ্গলের পাশে জেনারেল কথাটা যুক্ত হলো ঠিক আছে তাহলে কি হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল ঠিক আছে তাহলে আমরা কি বলি বাংলার গভর্নর জেনারেল বলে থাকি তাই না গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে বাংলার গভর্নর নম্বর পোস্টের নাম কি হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে ভারতের গভর্নর জেনারেল নাম হয়ে গেল এইগুলো কেন হলো সেইগুলো বলবো শুধু ওই তাত্ত্বিক জ্ঞান পড়লে হবে না বাস্তবটা বুঝতে হবে কারণ এলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে চার নম্বর পোস্টের নাম হচ্ছে কি ভাইস রয় ভাইস রয় ঠিক আছে তাহলে এই যে চারটে পোস্ট দেখলাম এই চারটে পোস্ট আমরা ভারতবর্ষে দেখেছি শাসন করে গেছে এক একটা সময় এসে তবে একটা জিনিস বলে রাখি যারা ধরো দেখছি তাদেরকে বলে রাখি একসঙ্গে কিন্তু সবাই শাসন করেনি এই যখন বন্ধ হয়ে গেছে তখন এই পোস্টটা এই পোস্ট চলাকালীন এইগুলো কিন্তু কেউ ছিল না এরাই শুধুমাত্র ছিল বুঝতে পারলে মানে ধরো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা যখন ভারতে শাসন করছে তখন কিন্তু ভাইসরয় রয় পোস্টটাও থাকবে না গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটাও থাকবে না আবার গভর্নর জেনারেল অফ গভর্নর অফ বেঙ্গল এই পোস্টটাও থাকবে না শুধুমাত্র এ থাকবে এ যখন বন্ধ হয়ে যাবে তখন শুধুমাত্র ভাইসরয় চালু হবে আর এই যে সাংবিধানিক পোস্টগুলো হয়েছে এক একটা কিন্তু অ্যাক্টের দ্বারা সে কি রকম অ্যাক্ট একটু বলে দি সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং কি জিনিস বলছি তাহলে এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন করা যেতে পারে যে বাংলার প্রথম রেগুলেটিং আইন কোনটা তখন তোমরা কি বলবে সতেরোশো তিয়াত্তর দেখো ভাই প্রত্যেকে মন দিয়ে শুনে নাও কারণ আমি পড়িয়ে পড়িয়ে তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবো কারণ এরপরে কিন্তু কোশ্চেন আছে আগে ডিটেল পড়ানোর পর তোমরা এমসি কিউ কোশ্চেন কিন্তু পাবেই আর যে মন দিয়ে ক্লাসটা করে নেবে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না আমি তোমাকে সেই গ্যারেন্টি কিন্তু দিয়ে দিলাম তো একটু মন দিয়ে শুনবে যদি কোথাও অসুবিধা আমাকে বলবে তাহলে সতেরোশো তিয়াত্তর সালে এটা হচ্ছে আমাদের প্রথম রেগুলেটিং অ্যাক্ট ঠিক আছে তাহলে ভারতের প্রথম অ্যাক্ট রেগুলেটিং কোনটা আমরা বলবো সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট কারণ সাল দিয়ে এগুলোকে চেনা চায় আবার তোমাকে এই জায়গাটা থেকে এরকমও প্রশ্ন দিতে পারে কোন রেগুলেটিং আইন অনুসারে গভর্নর অব বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গলে রূপান্তরিত হয়েছিল তখনও তুমি কিন্তু সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট বলতে পারো ঠিক আছে রেগুলেশন মানে কি আইন সংক্রান্ত কোনো কিছু যদি আসে তাহলে সেটাকে আমরা রেগুলেটিং এর মধ্যে বলতে পারি ক্লিয়ার দু নম্বরে চলে যাই তাহলে আমরা দেখব কি এইটিন থার্টি থ্রি চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট ঠিক আছে তাহলে এই চার্টার অ্যাক্টকে কিন্তু আবার বাংলার প্রথম বা ভারতের প্রথম চার্টার অ্যাক্ট আবার বলো না তাহলে কিন্তু আবার বিপদ হবে প্রথম চার্টার অ্যাক্ট হচ্ছে সতেরোশো তিরানব্বই ভারতের ক্ষেত্রে সতেরোশো তিরানব্বই ভারতের ক্ষেত্রে প্রথম চার্টার অ্যাক্ট আর ব্রিটেনের ক্ষেত্রে ষোলোশো হচ্ছে চার্টার অ্যাক্ট প্রথম অ্যাক্ট ঠিক আছে তো এখান থেকে তাহলে এই প্রশ্নটা আসার কোনো সম্ভাবনা নেই যে ভারতের প্রথম চার্টার অ্যাক্ট কোনটা নিশ্চয়ই দেবে না তোমাকে তোমাকে এখান থেকে দিতে পারে যে কোন অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়েছিল এই প্রশ্নটা তোমাকে দিতে পারে তখন তুমি ১৮৩৩ সালে চার্টার এক বলে দেবে আমি এই প্রত্যেকটা জিনিস তোমাকে বোঝাবো আজকে প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিছু বাদ যাবে না তোমরা খাতা পেন নিয়ে সামনে থাকো ঠিক আছে নেক্সট যেটা রয়েছে ভাইস রয় সেটা হচ্ছে এইটিন হান্ড্রেড ফিফটি এইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমি আর লিখলাম না জায়গাটা ছট আছে বলে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখা তাহলে এই অ্যাক্টের দ্বারা আমরা দেখলাম কি এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা পরিবর্তিত হয়ে ভাইসরয় পদে রূপান্তরিত হয়েছিল তাহলে এইটা হয়ে গেছিল কোম্পানির শাসনের অবসান ঘটেছিল কবে তখন আমরা আঠেরোশো সাল বলতে পারি যে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল তাহলে এই যে পোস্টগুলো আমরা আলোচনা করলাম এই পোস্টগুলো আমাদের মাথায় রাখতে হবে এবার আমরা যাব কোথায় এই পোস্টগুলোর প্রথম মানুষ কে ছিলেন শেষ মানুষ কে ছিলেন যেটা আমাদের পরীক্ষার প্রশ্ন তো চলো তাহলে গভর্নর যে গভর্নর অফ বেঙ্গল এর প্রথম মানুষ কে ছিলেন রবার্ট ক্লাইভ রবার্ট রবার্ট ক্লাইভ তাহলে রবার্ট ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম গভর্নর একদম পরিষ্কার কথা তাহলে তোমাকে যদি বলে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন তুমি বলবে রবার্ট ক্লাইভ ছিল ক্লিয়ার আচ্ছা বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তাহলে ওয়ারেন হেস্টিংস কে তাহলে ওয়ারেন হেস্টিংস হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল ক্লিয়ার নেক্সট ইন্ডিয়ার ভারতের প্রথম গভর্নর জেনারেল কে লর্ড উইলিয়াম উইলিয়াম টা আমি শর্ট ফর্মে লিখলাম বেন্টিং ঠিক আছে তা লর্ড উইলিয়াম বেন্টিং হলে হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ক্লিয়ার আর ভাইস কে হলেন লর্ড ক্যানিং ঠিক আছে তাহলে এই যে নামগুলো আমি লিখলাম এই নামগুলো কিন্তু জেনারেলি কি হলো প্রথম মানুষগুলোর নাম লেখা হলো ঠিক আছে তাহলে বাংলার প্রথম গভর্নর কে দেখো মুখস্থ হয়ে গেছে রবার্ট ক্লাইফ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ওয়ারেন হেস্টিংস দেখো মুখস্থ হয়ে গেছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে লর্ড উইলিয়াম বেন্টিং মুখস্থ হয়ে গেছে প্রথম ভাইস কে লর্ড ক্যানিং ঠিক আছে সবার মুখস্থ হয়ে গেছে তাহলে দেখো দুটো জিনিস ভালো করে মাথায় রাখবে যদি তোমাকে বলে এই যে ছবিটা তোমার চোখের সামনে বাঁচবে হ্যাঁ আর যদি তোমাকে বলে যে প্রথম কারা ছিল ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল এরকম যদি প্রশ্ন হয় প্রথম দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে তুমি এরকম সোজা হাঁটবে ঠিক আছে কেন পরপর পরপর আসবে আর যদি বলে লাস্ট কে ছিল মানে লাস্ট গভর্নর অফ বেঙ্গল কে লাস্ট ভাইস রয় কে রকম যদি বলে তখন তুমি এরকম ব্যাকে আসবে ঠিক আছে তাহলে যদি প্রথম বলে তাহলে এরকম যাবো আমরা আর যদি লাস্ট বলে তাহলে আমরা এরকম ব্যাকে আসবো কেন দেখো সবাই এবার বোর্ডের দিকে দেখো এই যে ওয়ারেন হেস্টিংস কি আমরা দেখতে পাচ্ছি ওয়ারেন হেস্টিংসের সময়কাল যদি আমরা দেখি তাহলে 1772 থেকে একদম 85 পর্যন্ত মানে 1785 পর্যন্ত এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময়কাল ঠিক আছে এখন খুব ভালো করে লক্ষ্য করো ওয়ারেন হেস্টিংস তাহলে কবে ভারতে এসেছেন আমরা বলবো 1772 স্যার আপনি তো লিখিয়েছেন এখানে তাহলে 1772 এ যদি ওয়ারেন হেস্টিংস আসেন ভারত বর্ষে তাহলে এই পোস্টটা কি সতেরোশো বাহাত্তরে তৈরি হয়েছে না স্যার একদমই হয়নি কারণ এখানে আপনি সতেরোশো তিয়াত্তর লিখেছেন মানে এক বছর পরেই তৈরি হয়েছিল তাহলে এক বছর আগে তিনি ভারতে এসেছিলেন তাহলে পোস্টটা তো তৈরি হয়নি পোস্টটা তো তৈরি হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে তাহলে তিনি কোন পোস্টের জন্য ভারতে এসেছিলেন আমরা বলবো তিনি কিন্তু তাহলে তিনি কিন্তু কোন পোস্টের জন্য ভারতে এসেছিলেন গভর্নর অফ বেঙ্গল পোস্টের জন্য ভারতে এসেছিলেন যদি তাই হয় তাহলে আমরা এক বছর পরে যখন এই পোস্টটা তৈরি হয়েছে তখন আমরা ওয়ারেন ওয়ারেন্সেঞ্জকে কি বলছি বাংলার প্রথম গভর্নর জেনারেল তাহলে ইনি যদি বাংলার প্রথম গভর্নর জেনারেল হন তাহলে তাকে আমরা বাংলার শেষ গভর্নর বলতে পারবো না তাহলে বাংলার শেষ গভর্নর কি তাকে আমরা বলতে পারবো কি পারবো না বলো বাংলার শেষ গভর্নর তাকে বলতে পারবো কি পারবো না কমেন্ট সেকশন অ্যান্সার করো অবশ্যই বলতে পারবো তাহলে ওয়ারেন হেস্টিংস যদি প্রথম গভর্নর অফ বেঙ্গল হন তাহলে ওয়ারেন আমরা শেষ গভর্নর অফ বেঙ্গল বলতে পারবো কারণ তিনি তার আগে চলে তাই আমি বললাম যদি লাস্ট ম্যান বলে তাহলে আমরা ব্যাকে আসব ঠিক আছে আবার লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কাল দেখো আঠেরোশো আঠাশ থেকে পঁয়ত্রিশ এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কাল ক্লিয়ার তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো সালে ভারতে এসে গেছেন কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা কি আঠেরোশো সালে তৈরি হয়েছে বলবে না স্যার হয়নি কারণ এখানে আঠেরোশো সাল লেখা রয়েছে চার্টার অ্যাক্ট তাহলে এই যে আঠারোশো সালে তিনি যে চলে এসেছেন তখন তো এই পোস্টটা তৈরি হয়নি তাহলে তিনি কোন পোস্টের জন্য এসছিলেন অবভিয়াসলি আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলে থাকবো যদি তাই হয় তাহলে আঠেরোশো সালে যখন এই পোস্টটা তৈরি হয়েছে তখন এই পোস্টটা বন্ধ হয়ে গেছে অ্যাবলিস্ট হয়ে গেছে থাকবে না এটা তাহলে তার জন্যই আমরা লর্ড উইলিয়াম বেন্টিংকে ভারতের প্রথম গভর্নর জেনারেল বলছি আর ইনি যদি ভারতের প্রথম গভর্নর জেনারেল হন তাহলে ইনি অবশ্যই আমরা লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাকে বলবো না তাহলে শেষ আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল কাকে বলবো। লর্ড উইলিয়াম বেন্টিং কারণ তিনি শেষ ইনি প্রথম হচ্ছে এই পোস্টে একই রকম লর্ড ক্ষেত্রেও ক্যানিং এর সময়কাল কত আঠেরোশো ছাপ্পান্ন থেকে সাল সাল যদি আমরা দেখি তাহলে এই পোস্টটা তৈরি হয়েছে সিপাহী বিদ্রোহের পরে আমরা বলি তো সিপাহী বিদ্রোহের সময় ভারতের ইংরেজকে ছিলেন আমরা বলি লর্ড ক্যানিং বলি তো তাহলে সেই ক্ষেত্রে লর্ড ক্যানিং যখন ভারতে আসেন তখন এই পোস্টটা তৈরি হয়নি ভাইসরয় পোস্টটা তৈরি হয়নি তিনি ভারতে আসার পর দু বছর পর এই পোস্টটা তৈরি হয় এবং তাকে এই পোস্টের হেড হিসাবে ঘোষণা করা হয় তাহলে তিনি যদি ভাইস পোস্টের প্রথম মানুষ হন তাহলে তাকে আমরা শেষ গভর্নর জেনারেল অব ইন্ডিয়া বলতে পারি না পারি কি পারি না তাহলে এবার দেখো এক স্টেপ করে পেছনেই এলো যদি আমরা বাংলার শেষ গভর্নর বলি তাহলে আমরা ওয়ারেন্সিংসকে বলবো বাংলার যদি শেষ গভর্নর জেনারেল বলি তাহলে বেন্টিংকে বলবো যদি আমরা ভারতের শেষ গভর্নর জেনারেলকে বলি তাহলে বলবো ঠিক আছে আর সবার শেষে ভারত যখন স্বাধীন হয়ে গেল সেই সময় যে পোস্টটা তৈরি হয়েছিল সেই পোস্টার নাম কি ছিল স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ঠিক আছে এটা কি হয়েছিল স্বাধীন ভারতের গভর্নর জেনারেল গভর্নর জেনারেল ঠিক আছে তাহলে এই পোস্টের ফার্স্টম্যানকে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে তাহলে এই পোস্টের প্রথম মানুষকে লর্ড মাউন্ট ব্যাটেন কে আমরা বলতে পারবো ক্লিয়ার বুঝতে পারলাম তাহলে এই কনসেপ্টটা আগে নিজেদের মাথায় ঢোকাতে হবে ঠিক আছে যদি এই জায়গাতেই টলমল থাকে তাহলে বাকি জায়গাগুলো কিন্তু পড়ানো যাবে না তাহলে এই যে যেগুলো আমি বলে দিলাম এখান থেকে গোটা দশটার উপরে কোশ্চেন কিন্তু তোমার কাছে রেডি হয়ে গেল একদম কাছে রেডি গভর্নর অফ বেঙ্গল প্রথম থেকে সতেরোশো সাতান্ন সালে সিপাই পলাশি যুদ্ধের পর থেকে তৈরি হয়েছিল এখানে তো আর আমরা লাস্টম্যান বলতে পারবো না বুঝলো তো এখানে তো আমরা লাস্ট ম্যান আর বলতে পারবো না কেন কেন বলবো এটা আমরা লাস্ট ম্যান তাই না এই হচ্ছে ব্যাপার এই সবার কাছে রেডি ঠিক আছে বুঝতে পেরেছি সবাই এক না সবাই বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি কমেন্ট সেকশনে প্রত্যেক অ্যান্সার করো আজকে তোমাদের কথা দিয়েছি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন তোমাদের মিসিং হতে দেব না ঠিক আছে শেষ ভাইস হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে ওনার নামটা এখানে আমি আর দিলাম না কারণ উনি তো শেষ ওনাকে দিয়ে আমি এই আগের লাইনটা দিয়ে কোনো প্রশ্ন আনতে পারবো না তাই আমি এখানে শেষ করে দিলাম ঠিক আছে এই সবাই বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ জন্য এই ক্লাসটা তুমি করতে পারবে কোনো অসুবিধা নেই ইতিহাস থেকে যেমন যেখানে প্রশ্ন আসে সেই জায়গায় এই ক্লাসটা তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে এটা আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাই এটা আসলে তাহলে তোমরা প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নিয়েছো এটা আমি বুঝতে পারলাম ঠিক আছে চলো পরেটাই চলে যাই এবার আমরা শুরু ব্রিটিশ শাসন ব্যবস্থা ঠিক আছে এবার এবার আমরা শাসন শাসন ব্যবস্থা যদি আমরা দেখে নি তাহলে দেখো আমরা কার কথা শুনবো এবার আমাদের সুন্দর করে গল্প আকারে সমস্ত কিছু তোমাদের কাছে প্রেজেন্ট করব মন দিয়ে শোনো কেউ লেখার দরকার নেই পিডিএফ তোমরা পেয়ে যাবে যে জায়গাগুলো এক্সট্রা সেইগুলো তোমরা লিখতে পারো এই এই জায়গাগুলো দেখে দেখে লেখার কোনো যুক্তিকতা নেই আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো তাহলে আমরা দেখলাম যে বাংলার মসনদে যখন সিরাজ উদ্দৌল্লাকে বসানো হলো আলিবর্দি খান তার ছোট মেয়ের ছেলে আমিনার ছেলে সিরাজকে বসালে বসালেন সিংহাসনে সিরাজের বয়স ছোট আর সিরাজকে সিংহাসনে বসানো হলে আমরা দেখতে পেলাম সিরাজ যখন সিংহাসনে বসলেন ঠিক আছে সেই পরে দেখা গেল যে তার শত্রুর আর অভাব হলো না ঘরোয়া মানুষই তার শত্রু হয়ে গেল যেমন আলিবর্দি খানের বড় মেয়ে ঘসেটি বেগম সে বলছে সৌকত জং সিংহাসনে বসবেন তার ছেলে অন্যদিকে মির্জাফর তো রয়েছেই তার ভগ্নীপতি সেও বলছেন যে আমি সিংহাসনে বসবো এই নিয়ে পারিবারিক অশান্তি তৈরি হয়েছিল শত্রুতা তৈরি হয়েছিল যার পুরোপুরি লাভ উঠিয়েছিল ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখেছিল যদি আমাদের বাংলাতে একচেটিয়া ব্যবসা করতে হয় তাহলে আগে আদার্স যারা রয়েছে যে সমস্ত কোম্পানি ওইগুলোকে আগে তাড়াও ওইগুলো যতক্ষণ না তাড়ানো হবে আলটিমেট কোনো লাভ নেই ঠিক আছে সুতরাং কি করতে হবে রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে নিতে হবে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবে ভারতে এসছে আর রাজনৈতিক ক্ষমতা মুখ থেকে বলবে আর লাভ করবে এরকম তো হয় না তাকে কি করতে হবে যারা নবাব বিরোধী তাদের সঙ্গে হাত মেলাতে হবে তাই প্রথম দিক থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একেবারেই মাথা ব্যথা ছিল না যে সিরাজকে সম্মান দেওয়া কি করে বললাম কারণ সিরাজ যখন বাংলার মসনদে বসেছিলেন তখন অন্যান্য যে সমস্ত কোম্পানিরা ভারতে ছিল তারা সিরাজকে সন্তুষ্ট রাখার জন্য দেওয়ার জন্য জন্য প্রচুর পরিমাণ করে পরিমাণের পাঠিয়েছেন সিরাজকে খুশি করার যে সবে নবাব হচ্ছেন তাহলে তাকে তো কিছু দেওয়া আমাদের কর্তব্য তাই দিয়েছে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছে না ভাই আমি ওই ফেক ভালোবাসা দিতে পারবো না তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো উপরৌকণই পাঠায়নি সিরাজের সেটা সম্মানে লেগেছে স্বাভাবিক ব্যাপার বাংলার নবাব আর বাংলায় বিদেশি যারা ব্যবসা করতেছে তারা কেন আমাকে সম্মান করবে না যুক্তি যুক্তিকতা সিরাজেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একদম আলাদা রকম করলো কি করলো বললো যে আমার অনুমতি ছাড়া কলকাতাতে না ফরাসিরা না ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেউ কোন দুর্গ ভাই তৈরি করতে পারবে না কেউ কোনো দুর্গ তৈরি করবে না তোমরা আমার অনুমতি ছাড়া সিরাজ ঘোষণা করলো আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুড়angulo দা করল তো তো আবার তোমার আবার কিসের পরিকল্পনা আমরা এখন কলকাতার মালিক তো সেই হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অলরেডি কলকাতাতে দুর্গ নির্মাণ করা শুরু করে দিয়েছে সিরাজ রেগে গেছে একজন সজা সজা সুজীব মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে ইংরেজদের হারিয়ে একদম আলিন মানে জায়গাটা দখল করে নিল কলকাতা দখল করে সেখানে সিরাজ তার বিশ্বস্ত একজন সেনাপতি মানিক চাঁদ রেখে তিনি চলে এলেন তো এর মধ্যবর্তী পর্যায়ে সিরাজের নামে একটা সিরাজের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য একটা ঘটনাকে আমরা দেখতে পাই সেটা কি সিরাজ নাকি বাই আঠেরো ফুট একটা ঘরে একশো ছেচল্লিশ জন ইংরেজকে বন্দি রেখেছিল আর সম্ভব নাকি চোদ্দ বাই আঠেরো ফুট করে একশো ছেচল্লিশ জনকে বন্দি রাখা এবং তাতে নাকি তেইশ জন জীবিত ছিল যখন দরজাটা খোলা হয় আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন হলওয়েল তিনি এটা লিখলেন আর এই হলওয়েলের কাহিনী যখন ভারতবর্ষের আদার যে সমস্ত ব্রিটিশরা ছিল তারা জানতে পারলো তখন দেখা গেল মাদ্রাস থেকে একদল অতিরিক্ত সেনাকে ভারত মানে বাংলাতে পাঠানো হলো আর সেই অতিরিক্ত সেনার মানে দায়িত্ব হিসাবে আমরা রবার্ট ক্লাইভকে দেখলাম তিনিও মাদ্রাজ থেকে বাংলায় এলো এবং এসে মানিক হারিয়ে দিল এবং কলকাতাটা পুনরায় দখল করে নিল এবং সিরাজের সঙ্গে চুক্তিতে চলে এলো আদি নগরের সন্ধিতে ঠিক আছে এবং সেই সন্ধি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তো ক্ষতিপূরণ দিতেই হয়েছিল তিন লক্ষ টাকা বরং সিরাজকে আবার কলকাতায় বাণিজ্য করার ছাড়পত্র দিয়ে দিতে হয়েছিল ঠিক আছে এই অবস্থাতে ইনি রবার্ট ট্রাই দুরন্দর এই ব্যক্তিটি বলছে আর সময় নেই ডিরেক্টলি আমাদের অ্যাকশন নিতে হবে তাই সিরাজের বন্ধুকে আগে সেখান কলকাতা থেকে সরাতে হবে বিশেষ করে চন্দননগর থেকে যাদের নাম হচ্ছে ফরাসি এই ফরাসিদের সঙ্গে মানে সিরাজ না একটু আন্তরিকতার মানে সম্পর্ক ছিল আসলে ঠিক আছে এবং সিরাজ দোল্লা ইংরেজদের বিরোধী শক্তি হিসাবে ফরাসিদের ব্যবহার করার চেষ্টা করেছিলেন তো সেই সূত্রে ফরাসিদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল ঠিক সেই অবস্থাতে কি ঘটনা ঘটলো তোমার ইংরেজরা চন্দননগর থেকে ফরাসিদের শরী দিল আর ফরাসিরা তখন সিরাজের কাছে এসে প্রার্থনা চাচ্ছে সাহায্যের প্রার্থনা যে ইংরেজরা আমার সঙ্গে এরকম করেছে আপনি বাঁচান একটু তখন সিরাজদুল্লাহ কি করলো একদম সরাসরি যুদ্ধ ঘোষণা করলো আর ইংরেজরা রবার্ট ক্লাইভও চাইছিল যুদ্ধ ঘোষণা করতে যুদ্ধ চাইছিল এবং এই অবস্থাতে সিরাজদুল্লাহ তো জানে না যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে আর রবার্ট ক্লাইভ তলে তলে সিরাজের বিরোধী যারা শক্তি আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে মাত্র নাকি চার ঘন্টার যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে সিরাজ বুঝতে পারলো যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে গেছে সিরাজ পালিয়ে গেল পরবর্তীকালে সিরাজকে ধরে এনে মেরে ফেলা হলো অর্থাৎ সেই সময় সিরাজকে মানে হারাতে সব থেকে বেশি মদত করেছিল আমরা জানি তার নাম হচ্ছে মির্জাফর শুধু একা মির্জাফর অনেকেই সাহায্য করেছিল যার নামটা আমরা আড়ালে রেখে দিই সঠিকভাবে বলি না তো যাই হোক বাংলার মসনদে এবার আমরা দেখলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে বসালেন আর ও মনে মনে চাইছিল আমরা নবাব হব আমি কিন্তু পরে নবাবের যে কি জ্বালা সেটা মির্জাফর হারে হারে টের পেয়েছে ইংরেজদের কাছ থেকে তো এই অবস্থায় যখন সিরাজকে সিংহাসনে তোমার মির্জাফরকে সিংহাসনে বসানো হলো তারপরে বাংলায় শুধু নামমাত্র শাসক হিসাবে মির্জাফর থেকে গেলেন এবং বাংলার দায়িত্ব যার হাতে চলে গেল বা শাসক হিসাবে যাকে আমরা দেখলাম তার নাম ছিল হচ্ছে এই রবার্ট ক্লাইভ কারণ ভারতে যে সমস্ত ইংরেজরা বা যত পরিমাণ ইংরেজরা এসেছে তো তাদেরকে কারা কন্ট্রোল করবে তার জন্য তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দরকার তো সেই হিসাবে আমরা দেখেছিলাম যে রবার্ট ক্লাইভ কি করলেন মানে ইনি কি করলেন বাংলা একটা নতুন পোস্ট তৈরি করলেন যে পোস্টার নাম ছিল বাংলার গভর্নর এবং এইভাবে বাংলার গভর্নর পোস্টটা কিন্তু চলা শুরু করলো তবে একটা কথা মাথায় রাখবে এদেরকে আমরা কিন্তু ফোর্ট উইলিয়ামের গভর্নর হিসাবেও চিহ্নিত করি তাই এরা যেহেতু ফোর্ট উইলিয়াম থেকে বিলং করছে মানে ফোর্ট ফোর্ট কিন্তু কলেজ না কিন্তু এটা ঠিক আছে ফোর্ট উইলিয়াম যেটা সতেরোশো সালে তৈরি হয়েছিল ঠিক আছে দুর্গ তো সেখান থেকে এরা যখন যেহেতু বিলং করেছিল এই জন্য তাদেরকে আমরা আবার ফোর্ট উইলিয়ামের গভর্নর হিসাবে কিন্তু চিহ্নিত করে থাকি তো এই রকম ভাবে ক্ষমতা আমাদের আসতে মানে আমাদের কাছে কিন্তু এসেছে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা নিজের কাছে নিয়ে নিয়েছে এবং নতুন পোস্ট তৈরি করেছে ক্লিয়ার বুঝতে পারলে তো কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ব্যবস্থা নিজের হাতে নিল তার সংক্ষিপ্ত একটা ঘটনা বলি আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম কারণ এটা বোঝাতে গেলে কাজে লাগবে আর কি তো দেখো এখানে একটা জিনিস দেখো আমি এখানে ডিরেক্ট রবার্ট ক্লাইভে আসি এটা আমাদের ইম্পর্টেন্ট যাই দেখো আমি যে গল্পটা বললাম না এই গল্প পুরোটাই রবার্ট ক্লাইভ থেকে মেনশন করা আছে তো তোমাকে রবার্ট ক্লাইভ থেকে কেমন ধরনের প্রশ্ন দিতে পারে দুটি প্রশ্ন তোমার রবার্ট ক্লাইভ থেকে আপাততই প্রথম স্ট্যান্ডারে আসতে পারে কারণ রবার্ট ক্লাইভ টোটাল দুবার বাংলাতে এসেছিল এবং ওভারঅল যদি আমরা রবার্ট ক্লাইভকে খুঁজে দেখি তাহলে রবার্ট ক্লাইভ থেকে আমরা টোটাল চারটে প্রশ্ন তৈরি করতে পারি একদম চারটে প্রশ্ন বলেছি তো চারটে প্রশ্নই তোমার তোমরা ভালো করে মনে রাখবে নাম্বার ওয়ান প্রথম একদমই সোজা প্রশ্ন যে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এই একটা প্রশ্ন একেবারে প্রথমে সোজা তো আমরা কি বলবো রবার্ট ক্লাইব ছিলেন বাংলার প্রথম গভর্নর সিম্পল ক্লিয়ার দু নম্বর এরকমও প্রশ্ন দিতে পারে পলাশি যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন একদম সিম্পল তাহলে পলাশি যুদ্ধের সময় বাংলার গভর্নর কে থাকবেন তিন নম্বর প্রশ্ন বা যদি আমরা দুই ধরি তাহলে দেখো ব্যাটেল অব বিদের একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা মূলত হয়েছিল ওলন্দাজদের সঙ্গে ব্যাটেল অফ বিদেরা এবং এই ব্যাটেল অফ বিদেরার যুদ্ধে ইংরেজরা ওলন্দাজদের পরাজিত করে এবং চির ভারত থেকে তাড়িয়ে দিয়েছিল আর ওলন্দাজরা কোনোদিনও ভারতবর্ষে আর আসেনি ঠিক আছে তাহলে এই যে যুদ্ধটা আমরা দেখলাম এটাও কিন্তু আমরা রবার্ট ক্লাইভের সময় দেখলাম দেখো মুখস্থ করে নাও আমরা কি বলবো বাংলার প্রথম গভর্নর একদম রেডি হয়ে গেল কি বলেছিলাম আমি যে কার ইংরেজ আর ওলন্দাজ বা ডাসের সঙ্গে হয়েছিল আমরা বলবো আর তিন নম্বর হচ্ছে কি বললাম পলাশি যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিল একেবারে সিম্পল প্রশ্ন আমরা কি বলবো অ্যান্সার আমরা বলবো রবার্ট ক্লাইভ তাহলে হলো তো তিনটে প্রশ্ন মাথায় ঢুকে গেল তো আর দুটো পড়াবো কিছুক্ষণ বাদে রবার্ট ক্লাইভের পরে আমরা দেখলাম কাকে রবার্ট ক্লাইভের পরে আমরা ভ্যান্সি টাটকে দেখলাম ক্ষমতায় আসছেন এই ঘটনাটা শুনে নাও দেখো আমরা ইতিহাসে পলাশীর লুণ্ঠন বলে একটা ঘটনা শুনেছি তো ছোটবেলায় পড়তে গিয়ে পলাশির লুণ্ঠন পলাশীর লুণ্ঠন জিনিসটা কি বলো দেখি জিনিসটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছিল যাকে আমরা বাংলার নবাব হিসাবে প্রতিষ্ঠা করাবো তারা আমার প্রতি অনুগত এবং তার কাছ থেকে যতটা পারবো আমরা ক্ষমতাটাকে কেড়ে নেবো সেটা আলাদা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদের যাদের বাংলার নবাব হিসাবে বসিয়েছেন তাদের কাছ থেকে যতটা পেরেছেন টাকা কালেক্ট করেছেন ঠিক আছে আগ দেখেছো। আগ যতক্ষণই পেশা হয় যতক্ষণ আখের থেকে রস বেরোয় রস বেরিয়ে যাওয়ার পর সেই আখের চিবড়াটার কোনো দাম থাকে না চুরে ফেলে দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বাংলার এই গুলো মানে বাংলার নবাবদের সঙ্গে এই কাজটাই কিন্তু করেছেন তাই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখেছে যে মির্জাফরকে দিয়ে আর কোনো কাজ নেই মির্জাফরকে আপাতত একটু আমরা রেস্ট দিয়ে দিই তাই মির্জাফরকে সরিয়ে দেওয়া হয়েছে সতেরোশো সালে এবং সতেরোশো সালে মির্জাফরকে সরিয়ে সেই জায়গায় তার জামাই মির কাসিমকে সিংহাসনে বসানো হয়েছিল তাই আমরা এই ভ্যান্সিডাটের সময় মির কাসিমকে দেখতে পাব মির কাসিম কিন্তু মির্জাফরের মতো অতটা তোমার ক্ষমতা বললাম কিছু মনে হলো না এরকম কিন্তু ছিল না তিনি একটু স্বাধীন চেতনার ছিলেন তবে তিনিও ইংরেজদের রাগ থেকে বাঁচতে পারেননি কারণ তিনি যখন বাংলার মসনদে বসেন তখন সেই সময় যিনি ইংরেজ ছিলেন তিনি তার কাছ থেকে বেশ কিছু জিনিস ডিমান্ড করেছিলেন ঠিক আছে বেশ কিছু জায়গার জমিদারি ঠিক আছে তাছাড়াও তাকে মানে বর্ধমান মেদিনীপুর চট্টগ্রামে জমিদারি চেয়েছিলেন নিজের মুদ্রা লঞ্চ করার অধিকার চেয়েছিলেন শ্রীহট্টে চুনের ব্যবসা বলেছিলেন ঠিক আছে তো এইগুলো মীর কাসিমের কাছে ইংরেজরা চেয়েছিল আর মীর কাসিম ভেবেছিলেন ইংরেজরা যা চায় সেটা আগে দিয়ে দিই আমি দিয়ে আমি স্বাধীনভাবে শাসন করব কারণ ইংরেজরা আমাকে জ্বালাবে না এই যে সিংহাসনে বসিয়েছে তো তারা তো কিছু চাইবেই ঠিক আছে তো সেই হিসাবে আমি তাদেরকে কিছু একটা জিনিস দিয়ে দিই তো সেই পরিকল্পনাতে মীর কাসিম ইংরেজরা যা চেয়েছিল প্রাথমিকভাবে সব দিয়ে দিয়েছিল দেওয়ার পর সে দেখছে ইংরেজদের ডিমান্ড আর শেষ হচ্ছে না আজকে এটা চেয়েছে তো কালকে এসে আবার বলছে আমাকে এটা দাও তো মীর কাসিম ভাবলেন যতদিন আমি বাংলায় থাকবো ততদিন এরা বেটা আমাকে ছাড়বে না তাহলে আমি কি করব আমি রাজধানীটাকে পরিবর্তন করে এমন জায়গায় চলে যাই যেখানে ইংরেজদের এই উপদ্রবটা কম পাওয়া যায় তাহলে সেই জায়গাটা কোথায় একদম মুর্শিদাবাদ থেকে সোজা মুঙ্গেরে নিয়ে যাওয়া হলো অর্থাৎ একদম বিহারের মুঙ্গেরে মীর কাশিম তার রাজধানীকেই পরিবর্তন করে দিল ব্যাস জামেলা শেষ এই যে রাজধানী পরিবর্তন করলো মীর কাসিম তো ভাবলো বেশ আমি তো বেঁচে গেছি আর ইংরেজরা ভাবলো বেটাকে যখন বসিয়েছে সিংহাসনে তো আমরা ওকে ছাড়বো না কারণ ইংরেজদের সেই সময় লোভটা এত বেশি হয়ে গেছিল সেটা অস্বাভাবিক কারণ তারা শুধুমাত্র কোম্পানির হয়ে কাজ করতো না তারা ব্যক্তিগত বাণিজ্যও চালু করেছিল মানে এই যে নবাবদের কাছ থেকে মানে গিয়ে গিয়ে উপরণ চাইছে সেটা কি করছে সেই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করছে এবং সেই ভাগটা তারা কি করছে ব্রিটেনে গিয়ে বাণিজ্য করছে ঠিক আছে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকেও তো তারা লাভাংশ নিচ্ছে তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ব্যক্তিগত বাণিজ্য করেও মুনাফা কিন্তু লাভ করছে সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরো অনেক টাকার দরকার ছিল বোঝা গেল তো যখন মিরকাসিম সেই জিনিসটা তার কাছে স্পষ্ট হয়ে গেল তখন মিরকাসিম কি করলো দস্তকের অপব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন দস্তক কি এবার একটু বলে দিই 1717 সালে ফারুকশিয়ার একটা ফরমান জারি করেছিলেন ফারুকশিয়ার কিন্তু করতেন না ঠিক আছে ফারুকশিয়ারকে দিয়ে করানো হয়েছিল কারণ ঘটনাটা বলেই দি ফারুকশিয়ার একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং অসুস্থ হয়ে যাবার পর একজন ইংরেজ अंग्रेज চিকিৎসক ডক্টর হ্যামিলটন ফারুকশিয়ারকে ট্রিটমেন্ট করেছিলেন তো ফারুকশিয়ার সুস্থ হয়ে গেছে কিছুদিন পর বেশ কিছু ইংরেজ এসে ফারুকশিয়ারকে বলছে যে ইংরেজ আমাদের চিকিৎসকের দ্বারাই তো আপনি উপকৃত হয়েছেন তাহলে আমাদের উপকৃত করুন তাহলে কি উপকৃত পরিকল্পনা একেবারে রেডি তিন হাজার টাকার বাংলাদেশে যাতে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করা যায় মানে একটা জীবনের বিনিময়ে একটা চিকিৎসার বিনিময়ে রাজনী মানে অর্থনৈতিক অবস্থাটাকেই ঘুরিয়ে দিচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমরা প্রত্যেক বছর তিন হাজার টাকা দেব বেশি হলেও আপনি তিন হাজার টাকা পাবেন কম হলেও আপনি তিন হাজার টাকা পাবেন আর এই তিন হাজার টাকার বিনিময়ে আমরা বাংলাদেশে বিনা শুল্কে ব্যবসা করব ঠিক আছে আর আপনি কিন্তু একটাও এক্সট্রা টাকা পাবেন না ঠিক আছে মুর্শিদ ফারুক শিয়ার কি বলবেন যে ঠিক আছে চলো তাহলে এইটাকে আমরা বলি ফারুক শিয়ারের ফরম্যান ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতটাই চালাক ছিল যে তারা এই ফরম্যানটা নিজেরা ইউজ করত না সব তারা এই ফরমানের টাকাটা তারা ভারতীয় বণিকদের কাছ থেকেও নিত কিভাবে ফরমানটা জাহাজের ওপরে থাকতো দূর থেকে দেখে বোঝা যেত যে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেয়েছে তো ছেলে দাও জাহাজটা আর যারা বণিকরা ছিল ভারতীয় বণিকরা তারা কিছু টাকার বিনিময় ওই ডুপ্লিকেট দস্তকটাকে কেনা শুরু করেছিল ফলে তারা রাজস্ব দিত না আর ঠিক আছে ফলে মীর কাসিম দেখছে যে তাদের যত দিন যাচ্ছে রাজস্ব কমে যাচ্ছে কোথা থেকে হচ্ছে ভাই তো খুঁজে দেখছে যে রাজস্ব কম হওয়ার পেছনে মেন যে কারণ ছিল সেটা হচ্ছে কি নেই ঠিক আছে দস্তকের অপব্যবহার হচ্ছে তাইমীর কাসিম কিন্তু 1763 সালে দস্তকটাকে বন্ধ করার পরিকল্পনা করলেন এবং এই যে বন্ধ করার পরিকল্পনা করলেন তখন থেকেই কিন্তু মিরকাসিমের সঙ্গে সঙ্গে ব্রিটিশরা বলে একে বসি রেখে লাভ নেই একে সরি দ মসলদ থেকে তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসলদ থেকে মিরকাসিমের সরিয়ে দিল এবং সেই জায়গায় আবার পুনরায় মির্জাফরকে বহাল করা হলো তখন মিরকাসিম কি করলেন একদম সোজা চলে গেলেন অযোধ্যা নবাব সুজাউদ্দুল্লাহর সঙ্গে দেখা করতে তার কাছ থেকে সাহায্য নিলেন এবং সেই সময় যে মুঘল রাজা ছিলেন তার কাছ থেকে সাহায্য নিলেন এবং এই অক্টোবর সতেরোশো সালে তারা কিন্তু বক্সারের প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলো যেটা ইতিহাসে আমাদের বক্সারের যুদ্ধ নামে পরিচিত লাভ করেছিল তাহলে এটাই হচ্ছে আমাদের বক্সারের যুদ্ধ এবং এই বক্সারের যুদ্ধে আমরা দেখলাম কি ইংরেজরা পুনরায় জয়লাভ করলো এবং জয়লাভ করার পর এক একজনের সঙ্গে এক একটা সন্ধি স্বাক্ষর করলো কি কি সন্ধি এলাহাবাদের প্রথম সন্ধি এলাহাবাদের দ্বিতীয় সন্ধি এক্ষুনি আমরা পড়বো সেই সন্ধি ক্লিয়ার বুঝতে পারলাম তাহলে এই যে ভ্যান্সি কি আমরা যে পড়লাম বা ভ্যান্সিডাটকে আমরা এই যে দেখলাম তাহলে ভ্যান্সিডার থেকে আমাদের কি প্রশ্ন থাকতে পারে ভ্যান্সিডার থেকে আমাদের প্রশ্ন থাকে যে বক্সার যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন যদি এরকম প্রশ্ন হয় তখনই তুমি কথাটাকে কিন্তু লিখতে পারবে আর যদি বলা হয় ইংরেজরা কাদের দ্বারা বক্সার যুদ্ধে জয়লাভ করেছিল বা কার দ্বারা তখন এই হেক্টর মন্দ্রর নেতৃত্বে ইংরেজরা কিন্তু জয়লাভ করেছিল বক্সার যুদ্ধে আর কার সময় বক্সার যুদ্ধ হয়েছিল এই প্রশ্নটা যদি আমাদের দেয় তখন আমাদের অ্যান্সার কি দাঁড়াবে তখন কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু ভ্যান্সিটার দাঁড়াবে ঠিক আছে বুঝতে পারলে তো তাহলে এই দুটো জায়গায় কিন্তু রকম ভাবে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে ক্লিয়ার বুঝতে পারলে ক্লিয়ার ফলার কাছে ক্লিয়ার হয়ে গেছে এইটুকু অবধি ক্লিয়ার এবার দেখো তোমাকে এরকমও প্রশ্ন করতে পারে যে এলাহাবাদের সন্ধিগুলো কি তো দেখো এলাহাবাদের সন্ধিগুলো কি একটু আমি বলে দিই তোমরা শুনে না তাহলে বক্সার যুদ্ধের সময় বক্সার যুদ্ধ কার সঙ্গে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে যুদ্ধটা হয়েছিল তাহলে এইদিকে দ্বিতীয় শাহ আলম আর এইদিকে অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লা দুজন ঠিক আছে তাহলে যখন এলাহাবাদের সন্ধি শুরু হলো তখন আমরা দেখলাম অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা প্রথমে নেওয়া হলো ইংরেজরা কি বলছে যে আপনি তো বক্সার যুদ্ধ করেছেন হেরেছেন তাহলে আপনাকে কিছু শর্ত দিতে হবে নাম্বার ওয়ান কি বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বলছে আপনাকে আমরা অযোধ্যার নবাব হিসাবে মেনে নেব নো ডাউট কোনো অসুবিধা নেই ক্লিয়ার কিন্তু অযোধ্যার নবাব হিসাবে আপনাকে মেনে নিলে আপনাকে কি করতে হবে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ এবং শুধু তাই নয় এলাহাবাদ এবং কারা এই দুটো প্রদেশও আপনাকে দিতে হবে তাহলে এলাহাবাদ এবং কারা এই দুটো প্রদেশকে দিতে দেওয়ার কথা বলা হয়েছে আর কি কথা বলা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এর এর বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অযোধ্যার নবাব হিসাবে সুজাদ্দুল্লাহকে মেনে দেবে আর যদি না দেয় তাহলে অযোধ্যা হচ্ছে ব্রিটিশদের ক্লিয়ার তো অযোধ্যা নবাবের কিছু করার নেই পঞ্চাশ লক্ষ টাকা আর দুটো জায়গা এলাহাবাদ এবং কারা এই দুটো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিচ্ছে দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে এই দ্বিতীয় শাহ আলমের কাছে যাচ্ছেন এবং এই দ্বিতীয় শাহ আলমের কাছে গিয়ে বলছেন আপনি তো সম্মানীয় ব্যক্তি অবশ্যই মুঘল রাজ ব্যক্তি তো তো অবশ্যই হবেন কি কি করতে হবে আমরা করব আপনি আমাদের কাছ থেকে দুটো জিনিস আপনাকে পাবেন ছাব্বিশ লাখ টাকা পাবেন আর কি পাবেন এলাহাবাদ এবং কারা এই দুটো প্রদেশ আপনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেবে কিন্তু তার বিনিময়ে আপনাকে কি করতে হবে বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিনটে জায়গার রাজস্ব আদায় করার দায়িত্ব দিতে হবে তাহলে বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিনটে জায়গায় রাজস্ব আদায় করার দায়িত্বকে আমরা এক কথায় বলে থাকি দেওয়া লাভ যেটা আমাদের পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে এবং সেই প্রশ্নটাও আমি কিন্তু তোমাকে নেক্সট যিনি এসেছিলেন ভারতের গভর্নর জেনারেল গভর্নর হিসাবে রবার্ট ক্লাইভ তার সময় কিন্তু আমরা সেটাকে দেখতে পাবো বুঝতে পারলে তাহলে এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল অযোধ্যা নবাব সুজদ্দোল্লার সঙ্গে আর দ্বিতীয়টা হয়েছিল দ্বিতীয় শাহু আলমের সঙ্গে তো এই হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট নেক্সট আবার দেখো আমরা রবার্ট ক্লাইভকে দেখতে পাচ্ছি এই যে রবার্ট ক্লাইভকে আমরা দেখতে পাচ্ছি এই রবার্ট ক্লাইভের সময় কি হচ্ছে দেওয়ানি লাভ হচ্ছে দেওয়ানি লাভটার মাধ্যমে কি করা হচ্ছে দেখো দেওয়ানি লাভ করার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিনটে জায়গায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছে কাকে দ্বৈত শাসন বলে বলো দেখি এই যে লেখা আছে দ্বৈত শাসন কাকে বলে দ্বৈত শাসন যে শাসন ব্যবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বাংলার মানুষের ওপরে শাসন করছে এবং সেখানে যে জমিদারকে রিকুট করা হয়েছে যেমন খা সিতাবরায় এই জমিদারদের করা হয়েছে তারাও কি করবে শাসন করবে ঠিক আছে তাহলে বাংলার মানুষ শাসিত হবে শোষিত হবে এই যে দুমুখী শাসন ব্যবস্থা একেই আমরা দ্বৈত শাসন ব্যবস্থা হিসাবে চিহ্নিত করছি আর এই দ্বৈত শাসনের ফলে আমরা কি দেখতে পাচ্ছি মানে দেওয়ানীর পরে হচ্ছে দ্বৈত শাসন আর দ্বৈত শাসনের পরেই আমরা বাংলায় একটা দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি যেই দুর্ভিক্ষের কথা আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস রয়েছে সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাই বা লেখা জানতে পারি ঠিক আছে তো এরপরে আমরা কাটিয়ারকে দেখতে পাই এই কাটিয়ারের সময় আমরা বাংলায় ছিয়াত্তরের মন্যন্তর দেখতে পাই তো ডাব্লিউ বিসিএস পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় এই কাটিয়ার থেকে আমাদের দুটো প্রশ্ন আসতে পারে কি প্রশ্ন ছিয়াত্তরের মন্তরের বাংলা সাল কত বা ইংরেজি কোথা থেকে তাহলে মাথায় রাখবে যদি তোমাকে ইংরেজি সাল বলে তাহলে সতেরোশো সত্তর হচ্ছে তোমার ইংরেজি সাল ছিয়াত্তরের মন্নন্তরে আর বাংলা সাল যদি বলে তাহলে হবে এগারোশো ঠিক আছে এই এগারোশো ছিয়াত্তর বলে আমরা এই মন্নন্তরকে ছিয়াত্তরের মন্নন্তর হিসাবে চিহ্নিত করে থাকি ঠিক আছে আর এই মন্নন্তরের সময় আমরা বাংলায় কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ দেখেছিলাম যেটা আজকে সকালে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে আমি কিন্তু তোমাদের পড়িয়েছি তাই না যে সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ তাই না তো এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়বস্তু তো দেখো এই কাটিয়ারে ছিয়াত্তরের মন্নন্তরের পরে বাংলায় আমরা দেখতে পারলাম একটা নতুন আইন চালু হলো যে আইনটার নাম ছিল রেগুলেটিং আইন এবং সেই রেগুলেটিং হচ্ছে রেগুলেটিং আইন যেটার দ্বারা আমরা বাংলার গভর্নর পথটা পরিবর্তিত হয়ে বাংলার গভর্নর জেনারেলে পরিণত হতে দেখি ঠিক আছে তো এই ছিল এই বিষয়বস্তু বা মেন জায়গা ঠিক আছে তাহলে গভর্নর অফ বেঙ্গল পোস্টটা কিন্তু এই কাটিয়ারে গিয়েই শেষ হচ্ছে অর্থাৎ কজন ছিলেন হিসেব মতো রবার্ট ক্লাইভ ছিলেন ভ্যানসি টার ছিলেন আবার রবার্ট ক্লাইভ তারপরে আমরা দেখতে পেলাম এই চার থেকে পাঁচজন হচ্ছে আমাদের টোটাল গভর্নর অব বেঙ্গলের ইতিহাসটা ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার হয়েছে এই ফার্স্ট স্টেপটা আমাদের আমাদের এই ফার্স্ট স্টেপটা রেডি হয়েছে তাহলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা বুঝতে পেরেছি একই না সবাই একটু কমেন্ট সেকশনে জানাবে কারণ এরপরে আমি আজকে এতক্ষণ ধরে যেটা আমি পড়ালাম সেটার উপরে তোমরা কিন্তু এমসিকিউ এমসিকিউ পাবে আমি তোমাদের করাবো এই কটা আজকে পড়ালাম সেটুকের ঠিক আছে চলো নাম্বার ওয়ান বক্সারের যুদ্ধ শুরু হয়েছিল মানে বক্সের যুদ্ধ কত সালে হয়েছিল বলো কি হবে প্রশ্নের উত্তর সবাই অ্যান্সার দাও দেখি কার কার মনে আছে যেটুক পড়ালাম সেখান থেকে কার কার মনে আছে বক্সারের যুদ্ধ শুরু হয়েছিল কত সালে বলো দেখি কার কার মনে আছে সতেরোশো সালে বাইশে অক্টোবর সতেরোশো সালের বাইশে অক্টোবর সতেরোশো সালে তেইশে নভেম্বর সতেরোশো সালের তেইশে অক্টোবর বলো কি হবে অ্যান্সার প্রত্যেক অ্যান্সার করো প্রত্যেকের অ্যান্সার চাই

তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেভেন্টিন হান্ড্রেড সেভেন্টিন হান্ড্রেড সিক্সটি ফোর বাইশে অক্টোবর তাই তো সতেরোশো চৌষট্টি সালের বাইশে অক্টোবর বক্সার যুদ্ধ হয়েছিল এক মীর কাসিম আর তার দুই পক্ষ একত্রিত হয়েছিল অযোধ্যা নবাব সুজোল্লাহ আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম আর ওইদিকে ব্রিটিশদের হয়ে হেক্টর মন্ড কিন্তু লড়েছিলেন ঠিক আছে নেক্সট দু নম্বর কত সালে মীর কাসিম বাংলা থেকে আভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দিয়েছিল কিছু হবে না দস্তক ফস্তক আর হবে না দস্তক বন্ধ তোমরা সবাই জানো অ্যান্সার বলো বলো কত সালে মিরকাসিম বাংলা থেকে আভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দিয়েছিল ঠিক আছে ওই যে বললাম মীর কি বলেছিল আর কাউকে দস্তক দিতে হবে না দস্তক পুরোপুরি বন্ধ হয়ে যাবে কত সালে বলো কি হবে অ্যান্সার সতেরোশো ষাট বাষট্টি তেষট্টি চৌষট্টি বলো কি হবে অ্যান্সার যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকের ক্লাসের লিঙ্কটাকে হয় একটু শেয়ার করে দিও কারণ আজকের ক্লাসে আমি বলেইছি যে একদম মাথায় ঢুকিয়ে তারপরে ক্লাস থেকে বেরোবো বই আর এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসবেই আসবে একদম ফুল তোমাদের কি হবে গ্যারেন্টি সতেরোশো ষাট কেন হবে সতেরোশো ষাট সালে তো মির কাসিমি সিংহাসনে বসলেন ধরতে পারি তখন বলেছিলাম ভেরি গুড সুরজিৎ সতেরোশো তেষট্টি সাল তাই তো চলো অ্যান্সার করে দিই তাহলে আমি বলেছিলাম সতেরোশো সাল দেখো ষাট সালে তো মীর কাসিম সিংহাসনে বসলোই এই জন্য এই সালটাকে একটা বিপ্লবের বছর বলে ঠিক আছে ষাট সালকে আমরা কি বলি বিপ্লবের বছর সতেরোশো তেষট্টি সালে মীর কাসিম কি করলেন আভ্যন্তরীণ যে বাণিজ্য শুল্ক সেটাকে তুলে দিলেন আর সতেরোশো চৌষট্টি সালে তো বক্সারের যুদ্ধ হয়ে গেল আর কি তাই তো তাহলে অ্যান্সারটা যারা দিতে পারলে একটু লিখে নিও চলে আসি আমরা তিন নম্বর প্রশ্নতে সতেরোশো পঁয়ষট্টি সালে প্রথম এলাহাবাদের সন্ধি নিম্নলিখিত কার সঙ্গে ইংরেজরা স্বাক্ষরিত করেছিল বল সোজা প্রশ্ন প্রথম এলাহাবাদের সন্ধি কার সঙ্গে হয়েছিল আলম না দ্বিতীয় সঙ্গে না কোনটি নয় বলো কি হবে প্রশ্ন সঠিক আনসার সমান ভালো আছি ভাই ভালো আছি একদম ভালো আছি বলো হবে আনসার সতেরোশো সালে প্রথম এলাহাবাদের সন্ধি কার মধ্যে হয়েছিল স্বাক্ষরিত কি হবে বলো সতেরোশো পঁয়ষট্টি সালে প্রথম এলাহাবাদের সন্ধে নিম্নলিখিত কার সঙ্গে ইংরেজরা স্বাক্ষর করেছিল তখন অ্যান্সার কি বলছো এ তাই তো ভেরি গুড অ্যাপসোলিউটলি কোনো কথাই হবে না এই ইস রাইট অ্যান্সার সুজা উদ্দোল্লা অযোধ্যা নবাব সুজা সঙ্গে প্রথম আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে দ্বিতীয় ঠিক আছে ক্লিয়ার চলো পরের প্রশ্নে চলে আসি কি আছে দেখিনি বক্সারের যুদ্ধে কার নেতৃত্বে ইংরেজরা জয় লাভ করেছিল ভ্যান্সিডার হেক্টর মুন্ড্রো রবার্ট ক্লাইভ না কাটিয়ার বলো কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার আমি বলেছিলাম যারা মন দিয়ে পড়া শুনবে একদম রেডি করিয়ে দেবো পড়া এই হচ্ছে সেই কোশ্চেন যেগুলো তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ বলো কি হবে অ্যান্সার বক্সারের যুদ্ধে কার নেতৃত্বে ইংরেজরা জয়লাভ করেছিল বলো বক্সারের যুদ্ধে কার নেতৃত্বে ইংরেজরা জয়লাভ করেছিল ব্যান্সিডার্ট হেক্টর মুন্দ্র রবার্ট ক্লাইভ কাঠিয়া বলো কি হবে স্যার কি হবে স্যার বক্সার যুদ্ধে কার নেতৃত্বে ইংরেজরা জয়লাভ করেছিল কার নেতৃত্বে জয়লাভ করেছিল ভেরি গুড একদম ঠিক আনসার চলে যাই ইজ দা রাইট অ্যান্সার হেক্টর মুনরো হেক্টর মন্ড্রোর নেতৃত্বে ইংরেজরা জয়লাভ করেছিল তাই তো আর যুদ্ধটা হয়েছিল কার সময় সেই সময় কে ছিলেন সেই সময় ছিলেন ভ্যান্সিটাট এই দুটো যাতে ভুল না হয় হ্যাঁ ভ্যান্সিটাটের সময় যুদ্ধটা হচ্ছে ঠিক আছে যখন তিনি বাংলার গভর্নর ছিলেন তখন যুদ্ধটা হচ্ছে আর ইংরেজরা কার কাছ মানে কার নেতৃত্বে ইংরেজরা জয়লাভ করেছিল তখন হেক্টর মন্ডো হচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্ন কি আছে নাম্বার ফাইভ মীর কাসিমের কাছ থেকে ইংরেজ কোম্পানি নিম্নলিখিত কোন অধিকার বা সুবিধা লাভ করেছিল যেটা আমি তোমাদের বললাম নাম্বার ওয়ান বর্ধমান মেদিনীপুর চট্টগ্রাম জমিদারি নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার নদিয়া হুগলি বর্ধমান জেলা রাজস্ব আদায় আর ডি হচ্ছে কি শ্রীহট্টে চুনের ব্যবসাতে একচেটিয়া অধিকার দেখো অল অব দি অ্যাভ কিন্তু নেই সবাই দিয়ে অভাব করে দিতাম এর মধ্যে থেকে কোনটা ছিল সেটা বলো কিভাবে প্রশ্ন সরি ক্যান্সার বলো মির কাসিমের কাছ থেকে ইংরেজ কোম্পানি নিম্নলিখিত কোন অধিকার বা সুবিধা লাভ করেনি লাভ করেনি সরি আমি করে দেখেছি দেখা যাচ্ছে না লাইট ফ্ল্যাশে করেনি ঠিক আছে লাভ করেনি বলো মির্কাসিমের কাছ থেকে ইংরেজ কোম্পানি নিম্নলিখিত কোন অধিকার বা সুবিধা লাভ করেনি কোনটা লাভ করেনি বলো কিভাবে অ্যার কোনটা ধরবো আমরা কোনটা লাভ করেনি করেনি আমি তো দেখতে পারিনি আমাদের নদিয়া হুগলি বর্ধমান জেলার রাজস্ব আদায় ঠিক আছে নদিয়া হুগলি বর্ধমান জেলার রাজস্ব আদায় এটা পলাশি যুদ্ধের পরে করা হয়েছিল ঠিক আছে কিন্তু মীর কাসিমের কাছ থেকে এটা কিন্তু করা হয়নি ঠিক আছে চলো ঠিক আছে সবাই দেখে নিয়ে করা হয়নি কোনটা নদীয়া হুগলি বর্ধমান জেলার রাজস্ব এটা মির্জাফরের জাফরের কাছ থেকে করা হয়েছিল ঠিক আছে মির কাসিমের থেকে করা হয়নি ঠিক আছে পরে প্রশ্নটা চলে আসি নামে পরিচিত ছিলেন রবার্ট ক্লাইভ কাটিয়ার ভেরেলেস্ট নাকি ওপরের সবাই বলো নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়ামের গভর্নর নামে পরিচিত লাভ করেছিল রবার্ট ক্লাইভ কাটিয়ার ভেরেলেস্ট ওপরের সবাই বলো কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়ামের গভর্নর নামে পরিচিত ছিল ফোর্ট উইলিয়ামের গভর্নর নামে কে পরিচিত ছিল বলো ফোর্ট উইলিয়ামের গভর্নর নামে কে পরিচিত ছিল রবার্ট ক্রাইপ কাটিয়ার ভেরেলেস্ট নাকি ওপরের সবাই কে পরিচিত ছিল সোজা প্রশ্ন বল কি হবে অ্যান্সার সোজা প্রশ্ন একদম কিন্তু কোশ্চেন কিন্তু কঠিন নেই সোজা আছে বল কি হবে অ্যান্সার এটা নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়ামের গভর্নর নামে পরিচিত ছিল দেখো আলটিমেট ফোর্ট উইলিয়ামের গভর্নর আমরা কাকে বলবো অনেকে দেখো এ দিয়েছি অনেকে আবার ডি দিয়েছি ব্যাপারটা হচ্ছে গভর্নর অফ বেঙ্গল এই পুরো পোস্টটাকেই আমরা ফোর্ট উইলিয়ামের গভর্নর বলবো মানে তোমার রজার ড্রেক প্রথম ছিলেন তাকেও আমরা বলতে পারি রবার্ট ক্লাইভকেও আমরা বলতে পারি ঠিক আছে ভ্যান্সি টাটকে আমরা বলতে পারি কাটিয়ারকে বলতে পারি সবাই এই পোস্টে যারা যারাই ছিল সবাইকে আমরা কিন্তু ফোর্ট উইলিয়ামের গভর্নর বলতে পারি ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের এটার অ্যান্সার দাঁড়াচ্ছে ডি মানে ওপরে সবাই ঠিক আছে তার নিম্নলিখিত কে ফোর্ট উইলিয়ামের গভর্নর নামে পরিচিত আমাদের অ্যান্সার হবে ওপরের সবাই ঠিক আছে নেক্সট পরেরটা চলে আসি সাত নম্বর কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল দেখবে এই প্রশ্নটা না খুব সোজা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা হামেশাই দিয়ে দেয় ঠিক আছে বলো কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল আর সতেরশ বলো কি পঁয়ষট্টি সতেরশ ঠিক আছে কি হবে চলো তাহলে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল চলো অ্যান্সারে চলে যাবো তাহলে কি হবে অ্যান্সার আন্সার লেখ দিদি আন্সার হচ্ছে বি 1765 সাল তাই তো 1765 ঠিক আছে নেক্সট পরের প্রশ্নে চলে আসি আচ্ছা ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনার জন্য মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল মীর কাসিম বলো ব্রিটিশদের এই উপদ্রবের হাত থেকে বাঁচার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিল কি হবে आंसर কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনার জন্য সবাই পারবে অ্যান্সার অ্যান্সারটা চট জলদি প্রত্যেকে করে দাও চট জলদি অ্যান্সার করে দাও সবাই পারবে কিন্তু অ্যান্সারটা এরকম নেই কেউ বাধা বাধা থাকবে সবাই পারবে বলো কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল ভেরি গুড সবাই একদম জোশনি অ্যান্সার করো আস্তে আস্তে নয় সবাই স্পিডে চলো তাহলে অ্যান্সার করে দিই তাহলে অ্যান্সারে চলে আসি তাহলে অ্যানসার হচ্ছে আমাদের সি তাই তো মুঙ্গের বিহারের মুঙ্গের রাজধানী স্থানান্তরিত করেছিল যে জানোই যে মুর্শিদাবাদে থাকলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবার চাইবে আমার কাছে তো আমি মুঙ্গেরে চলে যাই তো মুঙ্গের রাজধানী স্থানান্তরিত করে নিয়েছিল নেক্সট পরের প্রশ্ন চলে আসি ন নম্বর মীর কাসিমের একজন বিদেশি সেনাদের নাম উল্লেখ করো মীর কাসিম ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য বা লড়াইয়ের সুবিধার্থে কিছু দুজন ইউরোপীয় সেনা সেনাপতিকে তার সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন যিনি ইউরোপীয় কৌশলে তার সেনাকে তৈরি করতে পারে এরকম কয়েকজনের নাম এখানে রয়েছে তো আমি বলবো যে তার নামকে মির কাসিম একজন বিদেশি সেনা নাম বলো হেক্টর মন্দ্র জোসেফ মার্কেন্টাইল আর ওয়াল্টার রাইনহার্ট বলো কি মির কাসিমের একজন বিদেশি সেনা নাম কি অ্যান্সার দিয়ে দেওয়া চট জলদি পারবে পারবে একদম পারবে শিওর পারবে বলো মীর কাসিমের একজন বিদেশি সেনা নাম উল্লেখ করো হেক্টর মন্দ্র জোসেফ মার্কেন্টাইল না ওয়াল্টার রাইনহার্ট কি হবে অ্যান্সার কি হবে এই প্রশ্নটার একদম সঠিক উত্তর চলো অ্যান্সার চলে যাই তাহলে অ্যান্সারে আমরা যদি দেখি ওয়াল্টার রাইনহার্ট ঠিক আছে ওয়াল্টার রাইনহার্ট ঠিক আছে যার কি নাম আছে পরের প্রশ্নতে আমি দেখিয়ে দিচ্ছি দশ নম্বর প্রশ্ন মীর কাসিমের নিম্নলিখিত কোন বিদেশি সেনা গুরগিন খা নামে পরিচিত গুরগিন খা নামে পরিচিত কে গ্রেগরি নাকি ওয়াল্টার রাইনহার্ট না জোসেফ নাকি ওপরে সঠিক নয় কি হবে স্যার বলো কি হবে আনসার কি হবে জলদি বি হবে চলো অ্যান্সার দেখিনি কি হবে তাহলে অ্যান্সার হচ্ছে এ গ্রেগরি ঠিক আছে গুরগিন খা গুরগিন খা হচ্ছে গ্রেগরির নাম গ্রেগরির নাম হচ্ছে গুরগিন খা ঠিক আছে এ ইজ দ্য রাইট অ্যান্সার আর এনার নাম হচ্ছে সমরু ওয়াল্টার রাইনহার্ডের নাম হচ্ছে সমরু সমরু হচ্ছে ওয়াল্টার রাইনহার্ডের নাম মনে থাকবে গুরগিন খা হচ্ছে গ্রেগরি গ্রেগরিকে আমরা গুরগিন খা নামে পরিচিত ছিল আর ওয়াল্টার রাইনহার্ট সমরু নামে পরিচিত ছিল সমরু তাই বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না ঠিক আছে এ হবে ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার এইটুক পর্যন্ত সবার কাছে ক্লাস ক্লিয়ার যারা যারা ক্লাস দেখছো ক্লিয়ার তো এবার আমরা চলে আসব গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই চ্যাপ্টারটাতে ঠিক আছে এইটুক অবধি প্রত্যেকের ক্লিয়ার তো যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকের ক্লিয়ার তো তো চলো এবার আমরা চলে আসি এর পরের চ্যাপ্টারটাতে যার নাম হচ্ছে কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ঠিক আছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবার আমরা দেখে নেব দেখো গভর্নর অফ বেঙ্গল আর গভর্নর একটুখানি ক্লিয়ার করে দিই তোমাদের দেখো মেনলি আমরা একটা জিনিস পরিষ্কার লক্ষ্য রাখলাম এরপরের চ্যাপ্টারে যদি আমরা যাই দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লোভটা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা মেনলি কি করছে দেখো তারা খালি ভারত থেকে লুট করা চিন্তা করছে কথাটা আমি লুট বললাম চিন্তা করছে আর এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় আলটিমেট ভারতের মতো একটা লাভজনক উপনিবেশের উপনিবেশ হাত করবে ব্রিটিশরা এটা কিন্তু একটা খুব খারাপ দিক কারণ এরকম উপনিবেশ ব্রিটিশরা আর কোথাও পাবে না এর জন্য ঠিক করা হলো কি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এবার ক্ষমতাটাকে আস্তে আস্তে সরানোর চেষ্টা হবে মানে কেড়ে নেওয়া হবে আর কি এবং সেই ঘটনার জন্য আমরা দেখতে পেলাম যে সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট জারি করা হলো কি এই রেগুলেটিং অ্যাক্ট একটু বলি দেখো এই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা আমরা প্রথমেই যেটা দেখব যে ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু আস্তে আস্তে ভারতের প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক দিকটা কিন্তু নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন বাণিজ্য করতে এসেছিল তাকে বাণিজ্যজীবী করে রাখারই পরিকল্পনা কিন্তু তাদের মাথায় কাজ করছে তো সেই হিসাবে আমরা দেখতে পেলাম যে আহ গভর্নর অফ বেঙ্গল পরিবর্তিত হলো সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু দেখলাম আমরা মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সির ওপর কলকাতা প্রেসিডেন্সির একচ্ছত্র প্রাধান্য দেখতে পেলাম মানে মাদ্রাস প্রেসিডেন্সি এবং বোম্বে প্রেসিডেন্সি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চায় তাহলে তাদেরকে অবশ্যই কলকাতা প্রেসিডেন্সির সঙ্গে কথা বলতে হবে কারণ সেই ক্ষেত্রে কলকাতা প্রেসিডেন্সির প্রাধান্যকে তুলে রাখা হচ্ছে তুলে ধরা হচ্ছে ঠিক আছে এছাড়া কি করা হলো এছাড়া ওয়ারেন হেস্টিংসকে মনোনীত করা চিহ্নিত করা হলো ভারতের গভর্নর জেনারেল বাংলার গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টের জন্য এবং এইটার দ্বারা এই সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা বিচার ব্যবস্থার দিক থেকে উন্নতি ঘটানোর জন্য তারা সতেরোশো সালে ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি করে দিল ঠিক আছে এবং শুধু তাই নয় সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কোম্পানির কর্মচারীদের ঘুষ নেওয়াও কিন্তু বর্জন করা হয়েছিল যে কোন রকম তারা প্রচুর পরিমাণে নিচ্ছিল সেই উপ যাতে তারা না নেয় সেটার কথাও কিন্তু চিন্তা করা হলো ঠিক আছে এবং আইন করে বলা হলো যে কোনো কোম্পানির কর্মচারীরা কোনো এক্সট্রা কিন্তু নিতে পারবে না এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেল তো এইগুলো যে দেখলাম আমরা সেগুলো সব সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট তো চলো এবার সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে যে পোস্টটা তোমাদের সামনে আসবে সেটাকে একটু দেখে দিই প্রথম পোস্টার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস একাধিক প্রশ্ন ওয়ারেন হেস্টিংস থেকে পরীক্ষায় আসে ঠিক আছে তো কি কি আসে আমরা এরকম ভাবে না একটু গল্পের আকারে শুনবো দেখো ওয়ারেন হেস্টিংস যখন বাংলার গভর্নর জেনারেল হিসাবে সিলেক্ট হলো বা ক্ষমতা আসবে তার আগে তিনি কিন্তু সেই জঘন্য যে প্রথাটা ছিল মানে ওই শাসন ব্যবস্থা তার কিন্তু অবসান দিয়েছিল দেখবে পরীক্ষায় আমাদের এরকম একটা প্রশ্ন আসে যে কোন গভর্নর বাংলায় মানে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিল এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে কিন্তু দেখতেই পাই আমরা হামের সাথে

আমি এই সাল লেখার জন্যই জায়গাটা খালি রেখেছি তোমাদের এই সালগুলো মাথায় রাখতে হবে ক্লাসের মধ্যেই মুখস্ত হবে দেখো সতেরোশো সালে আমরা কি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট তৈরি কলকাতায় তাই নাম হচ্ছে কলকাতা সুপ্রিম কোর্ট যেটা সতেরোশো সালে রেগুলেটিং আইন অনুসারেই কিন্তু হয়েছিল আর আরেকটা কথা মাথায় রাখবে এই ওয়ারেন হেস্টিং সেই ব্যক্তি যিনি কিন্তু প্রথম রাজস্ব বিভাগকে আলাদা করেছিলেন শাসন বিভাগ থেকে কেন সেটাও আমি পরে বলবো আগে এই লাইনগুলো একটুখানি বলে দিই তাহলে সতেরোশো সালে আমরা কি দেখলাম ক্যালকাটা সুপ্রিম কোর্টকে দেখতে পেলাম যার প্রধান বিচার মানে প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইমফে একটু লিখে নেবে স্যার এলিজা ইমফে এর প্রথম বিচারপতি ছিলেন এবং ইমফের কাজে সাহায্য করার জন্য আরো তিনজন বিচারপতিকে কিন্তু এর সঙ্গে রিক্রুট করা হয়েছিল তাহলে এদের নাম কি কি আছে একজনের নাম হচ্ছে চেম্বার চেম্বার একজনের নাম হচ্ছে লেমিস্টার লেমিস্টার এবং আরেকজনের নাম হচ্ছে হাইড মনে রাখবে চেম্বার লেমিস্টার এবং হাইড লিখে নেবে আশা করি তোমরা সবাই দেখতে পারছো তাহলে চেম্বার লেমিস্টার এবং হাইড এই তিনজন বিচারপতিকেও এলিজা ইমফের সঙ্গে দেওয়া হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে আমরা দেখলাম কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে এবং কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচার কি হচ্ছে নন্দ মহারাজা নন্দকুমারের ফাঁসি এবং সেটা হচ্ছে কবে সতেরোশো সালে তাহলে সতেরোশো সালে আমরা আরও একটা ঘটনা কিন্তু দেখতে পেলাম সেটা কি মহারাজা নন্দকুমারের ফাঁসি এবং সেই মহারাজা নন্দকুমারের ফাঁসি হলো কবে সতেরোশো সালে এটা কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড বলতে পারি আমরা ফার্স্ট জুডিশিয়াল মার্ডার যদি আমরা বলি তাহলে সতেরোশো সাল মহারাজা নন্দকুমার মনে থাকবে তাহলে সতেরোশো সালে ক্যালকাটা সুপ্রিম কোর্ট ঠিক তার পরের বছর সতেরোশো পঁচাত্তর আসবে সেখানে আমরা বলবো কি সেখানে আমরা দেখবো হচ্ছে মহারাজা নন্দকুমারকে নেক্সট সতেরোশো একাশি সাল সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা বা ব্রিটিশরা বা কলকাতাতে প্রথম মাদ্রাসা তৈরি করেছিল যেটাকে আমরা বলে থাকি কি কলকাতা মাদ্রাসা ঠিক আছে তাহলে ক্যালকাটা মাদ্রাসার সাল কবে আমরা বলবো সতেরোশো একাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তাহলে ক্যালকাটা মাদ্রাসার সাল কবে কত আমরা বলবো সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাসা সাল আর সতেরোশো যে চুরাশি সালটা তুমি দেখছো এই সালটা থেকে তো পরীক্ষায় যে কতবার প্রশ্ন এসছে আমরা নিজেরাও জানি এশিয়াটিক সোসাইটি তাই তো এই এশিয়াটিক সোসাইটি কার এশিয়াটিক সোসাইটি হচ্ছে উইলিয়াম জোনসের যেটা প্রাচীন পুতি সমগ্র রক্ষণাবেক্ষণ করে এখনো এই এশিয়াটিক সোসাইটি রয়েছে কলকাতা এলে আমরা দেখতে পাবো পার্কস্ট্রিটে গিয়ে ওখানে এশিয়াটিক সোসাইটি রয়েছে সেই এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল উইলিয়াম জোনসের দ্বারা এই এশিয়াটিক সোসাইটির নাম কি রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল এই শাসনকালে ঠিক আছে তাহলে সতেরোশো চুরাশি সাল ইজ দা রাইট আনসার হলো ক্লিয়ার তাহলে এই চারটে জিনিস তোমাকে একটু ভালো করে পড়তে হবে তাহলে কি কি পড়লে তুমি সতেরোশো চুয়াত্তর সালে আমরা ক্যালকাটা সুপ্রিম কোর্ট দেখতে পেলাম সতেরোশো সালে নন্দকুমারের ফাঁসি দেখলাম সতেরোশো সালে আমরা কলকাতা সুপ্রিম কলকাতা হাই তোমার মাদ্রাসা দেখলাম আর সতেরোশো সালে আমরা দেখলাম কি রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই উইলিয়াম জোন্স ঠিক আছে তো এইগুলো হচ্ছে তার প্রশাসনের দিক থেকে আমরা দেখলাম এবার বিচার বিভাগের দিকে যাই মানে রাজস্ব বিভাগের দিকে যাই এটা একটুখানি মুছে দিলাম দেখো যদি আমরা রাজস্বের দিকে যাই তাহলে ইনি মানে এই ওয়ারেন প্রথম ইংরেজ যিনি ভেবেছিলেন যে ইনকাম যদি না হয় তাহলে স্যালারিটাও ফিক্সড হবে না তো তাহলে ইনকামটাকে আগে ফিক্সড করতে হবে তারপরে স্যালারি কিন্তু তৈরি হবে তাই তিনি কি করলেন বিচার বিভাগের সঙ্গে বিচার বিভাগের সঙ্গে এই রাজস্ব বিভাগটাকে আলাদা তৈরি করলেন এবং এই রাজস্ব কালেক্ট করার জন্য তিনি কমিটি অফ সার্কিট নামক একটা ভ্রাম্যমান কমিটি তৈরি করলেন ঠিক আছে যদিও এর আগে তিনি রেভিনিউ বোর্ড তৈরি করেছিলেন যে রেভিনিউ বোর্ডের পরামর্শ অনুসারে তিনি কমিটি অফ সার্কিট বা যাকে আমরা বলে থাকি ভ্রাম্যমান কমিটি সেটাকে তিনি গঠন করলেন কি বললাম কমিটি অফ সার্কিট ঠিক আছে এটার নাম কি কমিটি অফ সার্কিট মানে কি এটা কমিটি অফ সার্কিট মানে ভ্রাম্যমান কমিটি এবং এই কমিটি অফ সার্কিট বা ভ্রাম্যমান কমিটির কাজ ছিল কি সালে জেলায় জেলায় এবং ঘুরে ঘুরে যারা সর্বোচ্চ রাজস্ব দিতে তাদের সঙ্গে একটা বন্দোবস্তে আসতো কি বন্দোবস্ত যে আপনারা যে মানে যেমন এখন দুয়ারে সরকার আছে না তেমন এই এই ভ্রাম্যমান কমিটি জায়গায় জায়গায় ঘুরতো এবং যা রাজস্ব আছে সেটাকে কালেক্ট করতো এবং এই রাজস্ব দেবার মধ্যে যারা সর্বোচ্চ রাজস্ব দিতে পারতো তাদের সঙ্গে পাঁচ বছর একই সেটেলমেন্ট করা হতো ঠিক আছে মানে তোমার ফসল বেশি হলো তুমি পাঁচ বছরে একই দেবে এর কম তুমি মানে আর বেশি লাগবে না আর কি তো এই পাঁচ বছরের জন্য যে সেটেলমেন্ট করা হলো যেটাকে আমরা ইতিহাসে কি বলে থাকি ইজারাদারি বন্দোবস্ত ঠিক আছে ইজারাদারি আর চলিত কথায় আমরা সালা বন্দোবস্ত বলি মনে আছে তো ইংরেজিতে কি বলে ফাইভ ইয়ার সেটেলমেন্ট ছোটবেলায় পরিচিত তো তাহলে এই ইজারাদারি বন্দোবস্তটা কবে সতেরোশো বাহাত্তর সালে কি বন্দোবস্ত ইজারাদারি মনে থাকবে ইজারাদারি বন্দোবস্ত যাকে আমরা পাঁচশালা বন্দোবস্ত হিসাবে চিহ্নিত করি এটা তিনি চালু করলেন তো প্রবলেম বা তাহলে আমি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ফিক্স স্যালারি রেডি রাখতে পারব সেই উদ্দেশ্যেই করেছিলেন কিন্তু এই ইজারাদারি বন্দোবস্ত আর চললো না ঠিক আছে ফ্লপ খেয়ে গেল কারণ ত্রুটি যুক্ত দেখো পাঁচ বছরের সেটেলমেন্ট ভাবা যায় এক দু বছর না পাঁচ বছরের সেটেলমেন্ট তো এটা স্বাভাবিক ফল্ট যাবে তো এই অবস্থায় কেন ইজারাদারি বন্দোবস্ত ফল্ট খেলো তার জন্য ওয়ারেন্সিং কি করলেন একটা কমিটি তৈরি করলেন হেস্টিংস এবং তার কাউন্সিলের একজন মেম্বার বারওয়েল কে নিয়ে যার নাম ছিল হেস্টিংস বারওয়েল প্ল্যান এই হেস্টিংস বারওয়েল প্ল্যানের মেন কাজটাই ছিল ইজারাদারি বন্দোবস্ত বা পাঠশালা বন্দোবস্তকে কিভাবে ত্রুটি মুক্ত করা যায় এবং তখন হেস্টিংস বারুয়েল প্ল্যান থেকে ঠিক করা হলো যে একটা কমিশন তৈরি করা হবে কমিশনটার নাম কি আমিনি কমিশন কত সালে হলো সেভেন্টিন নাম হচ্ছে আ কমিশন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে আমিনী কমিশন কত সালে এরকম প্রশ্ন কিন্তু আসে তাহলে বারোয়েল প্ল্যান ঠিক করলো কি যে পাঠশালা বন্দোবস্তকে ত্রুটি মুক্ত করতে হবে তাই ত্রুটি মুক্ত হিসাবে তারা যে কমিশনটা তৈরি করলো সতেরোশো সালে সেই কমিশনটার নাম কি ছিল আমিনী কমিশন এবার এই আমিনি কমিশন কি করলো রিপোর্ট পাবলিশ করলো এবং সেই রিপোর্ট অনুসারে ঠিক করা হলো যে পাঁচশালা বন্দোবস্ত আর থাকবে না সেটাকে ভেঙে দেওয়া হবে এবং সেটা একশালা বন্দোবস্তে রূপান্তরিত হবে একশালা বন্দোবস্ত কবে সেভেন হান্ড্রেড আমরা কিন্তু একশালা বন্দোবস্ত দেখতে পাই ঠিক আছে একশালা বন্দোবস্ত মনে থাকবে সেভেন্টিন সেভেন্টি সেভেন আমিনি কমিশনের রিপোর্ট অনুসারে পরের বছরই আমরা কিন্তু দেখলাম একশালা বন্দোবস্ত তাহলে এই যে পাঁচশালা বন্দোবস্ত একশালা বন্দোবস্ত এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই একশালা পরে এটাও না এটার পরেও আমরা ওয়ারেন তোমার কর্নওয়ালিসের সময় দেখবো কি কর্নওয়ালিস এসে এই একশালা বন্দোবস্তকে পরিবর্তন করে দশশালা বন্দোবস্তে রূপান্তরিত করে আর বাংলা বিহারের ক্ষেত্রে তারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে ঠিক আছে তাহলে চিরস্থায়ী বন্দোবস্তকেও আমরা একশালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত এইগুলো সব কটা আমরা এর পরের চ্যাপ্টারটা থেকে গিয়ে পড়বো মানে এর পরে যিনি এসেছিলেন তার সম্পর্কে বলবো ঠিক আছে তাহলে বুঝতে পারলে ইজারাদারি বন্দোবস্ত হচ্ছে সতেরোশো সালে দেন আসছে আমিনি কমিশন আমিনি কমিশনের রিপোর্ট অনুসারেই আমরা দেখতে পাচ্ছি একশালা বন্দোবস্ত হচ্ছে একশালা বন্দোবস্তের পর আমরা সতেরোশো উন বা নব্বই এর দশকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি হলো বন্দোবস্ত ঠিক আছে এক সালের পরে আমরা দশ সালা দেখতে পাচ্ছি দশ সালা বন্দোবস্তের পর দশ সালা বন্দোবস্ত আর দশ সালা বন্দোবস্তের পর আমরা একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো কিন্তু সব ওয়ারেন হেস্টিংস এর ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো তোমাকে মনে রাখতে হবে কিন্তু এই যে ওয়ারেন হেস্টিংস কথা বললাম ইনি কিন্তু অভিযুক্ত হয়েছিলেন অর্থাৎ সতেরোশো তিয়াত্তর সালে যেমন বলা হয়েছিল যে কোম্পানির কোনো কর্মচারী কোন রকম ঘুষ নিতে পারবে না ঠিক আছে সেটা কিন্তু ইনি আর মানতে পারেননি এর নামে অভিযোগ এবং তাকে কিন্তু হাউস অফ মানে কমন্স থেকে ইম্পিচ করা হয়েছিল এবং বিচার করা তার হয়েছিল এবং তিনি দোষী সাব্যস্ত কিন্তু হয়েছিলেন এই হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস তো যেইটুক পড়ালাম ওয়ারেন হেস্টিংস থেকে ধরে রাখো সেই প্রশ্নগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় একেবারে কমন প্রশ্ন ঠিক আছে নেক্সট এবার আমরা চলে আসবো লট কর্নওয়ালিসের সময় তো লর্ড কর্নওয়ালিসের সময় দুটো ঘটনা এর জন্য ইম্পর্টেন্ট একদম দুটো ঘটনা চোখ বন্ধ করে পড়ে যাও পরীক্ষায় প্রশ্ন পাবেই পাবে সেটা কি চিরস্থায়ী বন্দোবস্তের যে কথাটা বললাম তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কবে সেভেন্টিন হান্ড্রেড থ্রি দেখো লেখাই আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলো এই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলো এই চিরস্থায়ী মানে কিন্তু এটা ভেবো না যে যুগ যুগান্তর ধরে সেই জমির মালিক হ্যাঁ জমির মালিক তো বটেই যুগ যুগান্তর ধরে এটা ভাবা দরকার নেই যতদিন পর্যন্ত ব্রিটিশদের মানে খাজনা সে মুকুব করতে পারবে ততদিন জমির মালিক হচ্ছে সে আর মুকুব না করতে পারলে জমির মালিক কিন্তু সে নয় তো এই যে বিষয়টা আমরা দেখলাম সেটাই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে ঠিক আছে তো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলায় রাজ অর্থনৈতিক অবস্থাও কিন্তু একটু খারাপ হয়েছিল কারণ ব্রিটিশরা যে চিন্তা করে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল সেই ব্যবস্থা কিন্তু টিকতে পারেনি কেন টিকতে পারেনি কারণ ধরো এই সূর্য এই এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এর সঙ্গে একটা আইন জড়িত ছিল যার নাম ছিল হচ্ছে সূর্যাস্ত আইন দেখো সানসেট অ্যাক্ট বাংলায় বলে কি সূর্যাস্ত যাকে বলে সূর্যাস্ত আইন এবং এই সূর্যাস্ত আইনে কি বলা হয়েছিল যতক্ষণ আকাশে সূর্য থাকবে কতক্ষণ খাজনা গ্রান্ট করা হবে ধরো কারো খাজনা দেওয়ার লাস্ট ডেট আজকে তাহলে সে তার কাছ থেকে কতক্ষণ খাজনা দেওয়া হবে যতক্ষণ আকাশে সূর্য থাকবে সূর্য ডোবার পরে যদি সে খাজনা দিতে আসে তাহলে সে খাজনাটাকে গ্রান্ট করা হবে না খাজনাটাকে মানে তার জমিটা কিন্তু গেল তো যারা চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে জমি পেয়েছিল মানে জমিদারি পেয়েছিল তারা শেষ দিনে সূর্যাস্ত আইন অনুসারে তারা কোনো খাজনা দিত না ফলে জমিটা নিলাম হয়ে যেত এবং নিলাম হয়ে যাবার ফলে যে ব্যক্তিটি এই কাজটা করেছে সে নামে অন্যের দ্বারা জমিটাকে আবার কিনতো কি হতো মানে আবার আর কি তার মানে কি দেখলে এক বছর সে পুরো তার রাজস্বকে ফাঁকি দিল পরের বছর গিয়ে সে আবার অন্য নামে জমিটার জমিদারিত্ব কিন্তু পেয়ে গেল তো এইভাবে আমরা দেখেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু মার্কেটে ফ্লপ গিয়েছিল ঠিক আছে তো যাই হোক এটা আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় হয়েছিল এবং এর সঙ্গে কোন আইনটি জড়িত ঠিক আছে দেখবে পরীক্ষা এরকম প্রশ্ন দেয় সূর্যাস্ত আইন এটা কোন আইনের সঙ্গে জড়িত ঠিক আছে তাহলে এই যে সানসেট অ্যাক্ট অ্যাসোসিয়েটেড উইথ সানসেট অ্যাক্ট অ্যাসোসিয়েটেড উইথ পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে ক্লিয়ার এই একটা প্রশ্ন পড়বে আর দু নম্বর হচ্ছে সিভিল সার্ভিস থেকে কারণ দেখো এই যে সিভিল সার্ভিস লর্ড কর্নওয়ালিসকে আমরা দেখতে পাই যার সময় কিন্তু সিভিল সার্ভিস চালু হয়েছিল মানে চালু হয়েছিল মানে পরীক্ষা দেবার কথা ভারতীয়রা পরীক্ষা দেবে আর কি সেটা বলা হয়েছিল এর যেহেতু তার সময় এটা হয়েছিল তাই জন্য তাকে আমরা ফাদার অফ সিভিল সার্ভিস বলে থাকি কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়েছিল এইটিন হান্ড্রেড থার্টি থ্রি আঠেরোশো তেত্রিশ সালে সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু আমরা চালু হতে দেখি ঠিক আছে আঠেরোশো তেত্রিশ সালে আমরা সিভিল সার্ভিস পরীক্ষাকে চালু হতে দেখি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বা মানে ভারতীয়রা যে পরীক্ষাটা দিতে পারবে সেটা কিন্তু বলা হয়েছিল ঠিক আছে তাহলে লর্ড কর্নওয়ালিস থেকে এই দুটো লাইন আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে পড়বে আরেকটা লাইন আমি তোমাদের বলবো যেটাও কিন্তু পরীক্ষা থেকে প্রশ্ন আসে কি প্রশ্ন আসে যে পুলিশি ব্যবস্থার প্রবর্তক কাকে বলে পুলিশি ব্যবস্থার প্রবর্তক কে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু পুলিশি ব্যবস্থা বললে লর্ড লর্ড বলতে হবে তাহলে তাহলে কর্নওয়ালিস হচ্ছে পুলিশি ব্যবস্থারও প্রবর্তক ব্যবস্থার কর্নওয়ালিস থেকে মাথায় একদম গেঁথে দাও নাম্বার ওয়ান কি বলবো তিনি হলেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ঠিক আছে না এক নম্বর দু নম্বর চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে কোন আইনটি জড়িত সানসেট অ্যাক্ট তিন নম্বর হচ্ছে কি সিভিল সার্ভিস পরীক্ষার জনক কাকে বলে কর্নওয়ালিসকে বলে আর চার নম্বর কি বলবো আমরা চার নম্বর যে কথাটা আমরা বলবো এই থেকে যে পুলিশি ব্যবস্থা প্রবর্তক কাকে বলবো তার নাম কিন্তু লর্ড কর্নওয়ালিস ক্লিয়ার একদম জলের মতো বেশ এবার আমরা চলে আসবো লর্ড উইলেসলি পরীক্ষায় ডাব্লিউ ফিলিমসে একটা হলেও প্রশ্ন কিন্তু পাওয়া যায় এই জায়গাটা থেকে আমরা এটা ভরসা করে যাই বিশ্বাস করে যাই এবং তার জন্য বিশেষ কিছু খাটতে হয় না তিনটে লাইন পড়লেই কাজটা হয়ে যায় এবং তিনটে লাইন কত 1798 ঠিক আছে ওয়ান আর এইট জিরো এই তিনটে সাল যদি তুমি পড়ে যাও মোটামুটি একটা কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় আমাদের ঠিক আছে এবং আমরা মনে প্রাণে সেটাই ভরসা করি আর কি তো সেটা কি সতেরোশো সালে আমরা দেখলাম কি তিনি অধীনতামূলক মিত্রতা নীতি জারু করেছিলেন কি এই অধীনতামূলক মিত্রতা নীতি একটু ভালো করে শুনবে যদি ডিটেলে প্রশ্ন দেয় তখন এইগুলোকে লিখতে পারবে আর কি দেখো অধীনতামূলক মিত্রতা নীতিটা কি ব্রিটিশরা দেখেছিল যে ভারতবর্ষে এখনো অনেক দুর্বল জমিদাররা রয়েছে বা রাজারা রয়েছে যারা নিজেদের সুরক্ষা নিজেরা নিতে পারে না ব্রিটিশরা ভেবেছিল সেই রাজ্যগুলোকে যদি আমরা দখল করে নিই তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের ব্রিটিশ সাম্রাজ্যটাই এক্সপ্যান্ড করতে পারবো কোনো খাটনিও নেই রক্তপাতও কম হবে তো সেই সূত্রে ব্রিটিশরা কি করেছিল এই অধীনতামূলক মিত্রতা নীতিটাকে চালু করেছিল এই অধীনতামূলক মিত্রতা নীতি অনুসারে ব্রিটিশরা সেই রকমই তাদেরকে শর্ত দেবে কিন্তু তার বিনিময়ে তাদেরকেও তিনটে শর্ত মানতে হবে তাহলেই ব্রিটিশরা তাকে কিন্তু সেই প্রতিশ্রুতিটা দেবে তাহলে শর্তগুলো কি কি নাম্বার ওয়ান ব্রিটিশরা বলছে আমাদের অনুমতি ছাড়া দুর্বল রাজ্যগুলো আশেপাশে কোন প্রতিবেশী রাজ্য বা রাজার সঙ্গে কোনো রকম সম্বন্ধ রাখতে পারবে না। শর্ত ঠিক আছে নম্বর হচ্ছে যে ওই দুর্বল রাজ্যটি যিনি অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছেন তিনি একজন করে ব্রিটিশ পরামর্শদাতাকে তার দরবারে রাখবেন যিনি তাকে সাহায্য করবেন আর তিন নম্বর হচ্ছে একজন করে ব্রিটিশ জেনারেলকে সেই অধীনতামূলক মিত্রতা স্বাক্ষর

নয় সত্যবিলভ নীতি দিয়ে আসে এটা কিন্তু একটা কমন প্রশ্ন আমাদের কিন্তু দেখি আর এই যে হায়দ্রাবাদের শাসক আমরা বলছি নিজাম নিজাম তো টাইটেল কিন্তু আসল কে ছিলেন হায়দ্রাবাদের রাজা আসফ সেকেন্ড ঠিক আছে আসফ জাহো সেকেন্ড বা আসফ জাহ সেকেন্ড তিনি ছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম স্বীকার করেছিলেন ক্লিয়ার তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল দু নম্বরটা কি আছে আমাদের আঠেরোশো সালে ফোর্ট উইলিয়াম ঠিক আছে এটা কিন্তু কলেজ আমরা ফটো উইলিয়াম বলতে সতেরোশো সালের ফোর্ট উইলিয়ামকে বলি আর এখন যেটা বলছি সেটা কিন্তু কলেজ তাহলে ফটো উইলিয়াম কলেজ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কত সালে হয়েছিল আমরা বলবো আঠেরোশো সালে ফটো উইলিয়াম কলেজ কিন্তু তৈরি হয়েছিল ক্লিয়ার নেক্সট আছে আঠেরোশো দুই আঠেরোশো দুইতে কি হয়েছিল বেসিনের সন্ধি ট্রিটি অব বেসিন পরীক্ষায় ভীষণ ভাবে ইম্পর্টেন্ট বহুবার প্রশ্ন দিয়েছে এই চ্যাপ্টারটা থেকে বা এই জায়গাটা থেকে তাহলে সন্ধি কত সালে আমরা বলব আঠেরোশো সালে আমরা কিন্তু বেসিনের সন্ধিটাকে দেখতে পাচ্ছি ক্লিয়ার তাহলে আঠেরোশো সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে এবং এটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা তাহলে টোটাল আমরা কটা লাইন পড়লাম তিনটে লাইন পড়লাম সতেরোশো আটানব্বই সাল আঠেরোশো সাল এবং আঠেরোশো দুই সাল এই চ্যাপ্টারটা থেকে আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জায়গা ক্লিয়ার বুঝতে পারলাম নেক্সট পরেরটাতে চলে আসি লর্ড মিন্টো একটাই প্রশ্ন এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা আমি কিন্তু একটা বেশি লাইন তোমাদের পড়তে বলছি না জাস্ট একটা লাইন ভালো করে পড়বে সেটা হচ্ছে আঠেরোশো তেরো সালের কেন ভারতের শিক্ষা খাতে প্রথম এক লক্ষ টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঠিক আছে ভারতের শিক্ষা খাত্রে লক্ষ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অ্যাক্টের দ্বারা যেটা আঠেরোশো তেরো সালের অ্যাক্ট নামে পরিচিত লাভ করেছিল ঠিক আছে এই অ্যাক্টে কি বলা হয়েছিল দুটো এই চ্যাটার একটা কি বলা হয়েছিল যদি আমরা দেখি দেখো ইংরেজরা ভারতে কি করছে ইংরেজরা ব্যবসা করতে এসে গেছে শাসন করেছে সবকিছু তৈরি করেছে তো এবার কর্মচারী দরকার তাহলে কর্মচারীকে যদি ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয় কর্মচারী ইংল্যান্ড থেকে নিয়ে আসা হচ্ছে তার যে খরচা সেই খরচা দিয়ে একজন ব্রিটিশ কর্মচারী খরচা দিয়ে অনেক ভারতীয় কর্মচারী তৈরি করা যায় তাদের তো অত পয়সা লাগে না কিন্তু সমস্যা একটাই তারা ইংরেজি জানে না কমিউনিকেশন একটা গ্যাপ আছে তাই ব্রিটিশরা ভাবছে যে জায়গায় আমরা উপনিবেশ স্থাপন করতে এসেছি সেই জায়গাটাকেই আমরা ঠিকঠাক তৈরি করব না করতে হবে তো তার জন্যই ব্রিটিশরা পাশ্চাত্য শিক্ষার চিন্তা ভাবনা করেছেন এবং এই চিন্তাটা মানে এই পাশ্চাত্য শিক্ষাটা প্রবর্তিত হয়েছিল মূলত খ্রিস্টান মিশনারিদের দ্বারা অর্থাৎ এটাকে তুমি বলতে পারবো ধর্মের অন্তরালে শিক্ষার বিস্তার ঠিক আছে তো রকম ভাবে আমরা দেখতে পাই যে ধর্মের অন্তরালে যে শিক্ষার বিস্তার সেটার জন্যই খ্রিস্টান মিশনারিদের ভারতে নিয়ে আসা হয় তারা ভারতে আসে খ্রিস্টান ধর্ম দীক্ষা দেওয়া শুরু করে একটা সময় তাদেরকেও তো বাইবেল পড়তে হবে তাহলে বাইবেল পড়তে গেলে কি করতে হবে ইংরেজি শিখতে হবে ইংরেজি জানতে হবে ধর্মের অন্তরালে ঠিক এইরকম একটা ছোট্ট গল্প আর কি তো এর জন্য আমরা সতেরোশো মানে আমরা আঠারোশো তেরো সালের দেখি যেখানে প্রত্যেক বছর এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল পাশ্চাত্য শিক্ষার জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলেন তাহলে এই জায়গাটা খুব ভালো করে পড়বে যে কোন অ্যাক্টের দ্বারা ভারতের শিক্ষা খাতে প্রথম এক লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল তখন আমাদের বলতে হবে আঠেরোশো তেরো সালের চার্টার অ্যাক্ট ক্লিয়ার এবার আছে আমরা লর্ড হেস্টিংসের সময় দুটো জিনিস পড়বে আর কিছু নয় একটা হচ্ছে রায়তোয়ারি বন্দোবস্ত আর একটা মহলরি বন্দোবস্ত একদম চোখ বন্ধ করে পড়ে যাও কাকে বলে গো রায়তোয়ারি বন্দোবস্ত মুখস্থ করবে না মাথায় রাখবে রায়ত মানে হচ্ছে প্রজা অর্থাৎ ব্রিটিশরা যে বন্দোবস্তে ডিরেক্টলি প্রজাদের সঙ্গে যেত মানে প্রজাদের কাছ থেকে ব্রিটিশ প্রতিনিধি এসে ট্যাক্স তুলে নিয়ে যেত তাকে আমরা রায়তরি বন্দোবস্ত বলি আর মহলবারি বন্দোবস্ত মানে কি গ্রামের সঙ্গে যে বন্দোবস্তটা হয় গ্রামের সঙ্গে বন্দোবস্ত কাকে বলে দেখো গ্রামের যিনি প্রধান ধরো ঠিক আছে গ্রামের যিনি প্রধান তার সঙ্গে গিয়ে বন্দোবস্তটা করা হলো যে আপনার দায়িত্ব কি এদের কাছ থেকে এই পরিমাণ ট্যাক্সটা আমার কাছে তুলে দিন তাহলে গ্রামের প্রধান হয়ে যখন ট্যাক্সটা তুলছে তখন সেটাকে আমরা বলি মহলরি বন্দোবস্ত তাহলে কোনটা ভালো অবশ্যই প্রজাদের সঙ্গে ইংরেজরা সেটাই একমাত্র ভালো কারণ সেখানে কোনো অবস্থান থাকে না না হলে কি হলো ব্রিটিশরা চাইলো পাঁচ টাকা ট্যাক্স আর মধ্য প্রজাদের বলছে ব্রিটিশরা দশ টাকা ট্যাক্স চেয়েছে তাহলে পাঁচ টাকা ব্রিটিশদের দিচ্ছে আর পাঁচ টাকা নিজের পকেটে রাখছে প্রজাদের অবস্থাই খারাপ হচ্ছে হচ্ছে তো তাহলে সেই ক্ষেত্রে লস্কার লস কিন্তু ইংরেজের জমিদারের কোনো লস নেই জমিদার আজকে এখানে আছে কালকে জমি বেঁচে অন্যখানে চলে যাবে কিন্তু ইংরেজরা কি করছে পুরো ট্যাক্সটা কিন্তু গ্রান্ট করছে তাহলে প্রজারাই যদি মরে যায় তাহলে আলটিমেট ট্যাক্সটা তুলবে কোথা থেকে তাই তো তার জন্য এই বন্দোবস্ত চালু করা হয়েছিল তাহলে কত সালে বন্দোবস্ত হয়েছিল একটা আঠেরোশো কুড়ি সালে রায়তোয়ারি বন্দোবস্ত আর আঠেরোশো বাইশ সালে মহলয়ারি বন্দোবস্ত রায়তোয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল মাদ্রাস বাংলা এই সমস্ত জায়গায় রায়তোয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল ক্লিয়ার পরিষ্কার বুঝতে পেরেছ তাহলে এই যে আমি পড়ালাম এখানে একটা সালের নিয়ম আছে ছোট্ট করে মাথায় রাখতে পারো যেমন আঠেরোশো ভালো করে মাথায় রাখবে এই আঠেরোশো এই যে আঠেরোশো এটা একটা মিডিল পয়েন্ট এবং এখন আমি যে নিয়মটা দেখাবো সেটা সবকটা আছে দুই দিয়ে যোগ বিয়োগ হবে তাহলে আঠেরোশোর সঙ্গে আমি যদি মাইনাস দুই করি তাহলে সতেরোশো আটানব্বই হবে এটা অধীনতামূলক মিত্রতা নীতি কত দিয়ে মাইনাস করেছি দুই দিয়ে তাহলে আবার যদি আমি দুই দিয়ে যোগ করি তাহলে আঠেরোশো দুই হবে বেসিনের সন্ধি ক্লিয়ার এবার যদি আমি এই জিরো টু টাকে ইন্টারচেঞ্জ করি তাহলে কত হবে টু এখানে আসবে জিরো এখানে আসবে আঠেরোশো কুড়ি রায়তরি বন্দোবস্ত কত দিয়ে যোগ বিয়োগ করেছি দুই দিয়ে তাহলে আবার যদি আমি এটাকে দুই যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের আঠারোশো বাইশ মহলওয়ারি বন্দোবস্ত দেখো তুমি পাঁচটা কোশ্চেন পরপর হয়েছে সতেরোশো আটানব্বই অধীনতামূলক মিত্রতা নীতি আঠেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো দুই সালে বেসিনের সন্ধি আঠেরোশো কুড়ি সালে রায়তরি বন্দোবস্ত আঠেরোশো বাইশ সালে মহলারি বন্দোবস্ত দেখো এই কটা লাইনে আমি তোমাকে পড়িয়েছি সেই কটা লাইন আমি তোমাদের বলে দিলাম দেখো একবারে সিম্পল ব্যাপার তাই তো তাই মাথায় থাকবে তো ঠিক আছে এবার দেখো এই যে রায়তরী বন্দোবস্ত এর মূল স্থপতিকার কে ছিলেন এর মূল স্থপতিকার ছিলেন থমাস মুন্রো এলফিন স্টোন চার্লস রিড এরা হচ্ছে স্থপতিকার মানে মাথা থেকে বুদ্ধিটাই নেছিলেন চালু করেছিলেন কে লর্ড হেস্টিংস বুঝতে পারলে লর্ড হেস্টিংস চালু করলেন আর স্থপতিকার ছিলেন হচ্ছে এরা আর ১৮২২ সালে মূল স্থপতিকার যেটা মহলারি বন্দোবস্ত ছিল তার স্থপতিকার ছিলেন হল্ট ম্যাকেনজি মনে থাকবে তো তাহলে হল্ট ম্যাকেনজি হলো এই মহলারি বন্দোবস্তের মূল স্থপতিকার তাহলে এই যে যেটু পড়ালাম সেখানে আমাদের দ্বিতীয় পোস্টটা শেষ হয়ে গেল কি পোস্ট পড়ালাম আমি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ঠিক আছে তাহলে চলো এবার কোশ্চেন আনসার করিনি কয়েকটা দেখি মাথায় থাকলো কিনা বলো নিম্নলিখিত কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন বলো কি কি হবে হবে দাও আনসার কি হবে এটা বাংলার প্রথম নিম্নলিখিত কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন বলো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সবাই অ্যান্সার দেবে সবাই অ্যান্সার দেবে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন চলো অ্যান্সার করে দিই তাহলে নিম্নলিখিত কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন চলো অ্যানসারে চলে আসি তাহলে অ্যানসার হচ্ছে আমাদের বি ওয়ারেন হেস্টিংস তাহলে ওয়ারেন হেস্টিংস ইজ দা রাইট অ্যান্সার তাই তো তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস নেক্সট পরের প্রশ্ন চলে আসি কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো কি হবে অ্যান্সার কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কি হবে অ্যান্সার কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কি হবে বলো কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কি হবে আনসার কত সালে প্রতিষ্ঠিত আমাদের বি সতেরোশো একাশি সালে তাই তো তাহলে ক্যালকাটা মাদ্রাসা ওয়াজ ফাউন্ডেড নেক্সট পরে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন চলো অ্যান্সার বলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কেছিলেন কি হবে অ্যান্সার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে বলো অ্যানসার কি হবে কি হবে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ওয়ারেন হেস্টিংস উইলিয়াম জোনস মেকলে নাকি লর্ড উইলিয়াম বেন্টিং বলো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন কে ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কি হবে অ্যানসার ভেরি গুড অ্যাবসলিউটলি কারেক্ট কি হবে অ্যান্সার বলো সবাই জানি আমরা তাহলে অ্যানসার হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের বি মনে হচ্ছে উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স ইজ দা রাইট आंसर তাই তো নেক্সট কত সাল সালটা 1784 সালটা কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে নালে কিন্তু ভুলে যাবে নেক্সট পরের প্রশ্ন চলে আসি নিম্নলিখিত কে সিভিল সার্ভিস পরীক্ষার জনক নামে পরিচিত ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহৌসি জনশোর বলো কি হবে आंसर নিম্নলিখিত কে সিভিল সার্ভিস পরীক্ষার জনক নামে পরিচিত ছিল কে জনক নামে পরিচিত নিম্নলিখিত কে সিভিল সার্ভিস পরীক্ষার জনক নামে পরিচিত ছিল ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড ডালোসি নাকি জনশোর কি হবে অ্যান্সার নিম্নলিখিত কে সিভিল সার্ভিস পরীক্ষার জনক নামে পরিচিত ছিল ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড ডালোসি জনশোর কি হবে অ্যান্সার বলো কি হবে অ্যান্সার ওই অ্যান্সার কই সিভিল সার্ভিস পরীক্ষার জনক লর্ড কর্নওয়ালিস ভেরি গুড তাহলে লর্ড কর্নওয়ালিস সবাই অ্যান্সার দিচ্ছে না কেন সবাই অ্যান্সার দেবে ঠিক আছে যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে অ্যান্সার দেবে পারবে পারবে নেক্সট চলে আসি পাঁচ নম্বরের প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান স্থপতিকার কে ছিলেন স্থপতিকার বলেছে কিন্তু এখানে চিরস্থায়ী বন্দোবস্তের স্থপতিকার কে ছিলেন লর্ড কর্নওয়ালিস জন শোর লর্ড ওয়েলেসলি লর্ড হার্ডিঞ্জ বলো কি হবে অ্যান্সার চিরস্থায়ী ব্যবস্থার মূল স্থপিকার কে ছিলেন বলো চিরস্থায়ী বন্দোবস্তের মূল স্থপতিকার কে ছিলেন বন্দোবস্তের মূল স্থপতিকার কে ছিলেন মূল স্থপতিকার তো চলো অ্যান্সার করে দিই তাহলে অ্যান্সার হচ্ছে বি স্যার তাই তো দেখো চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস নো ডাউট সেটা ঠিক আছে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কে হ্যাঁ মূল স্থপতিকার যিনি ছিলেন তার নাম হচ্ছে স্যার জন যার মাথা থেকে এই পরিকল্পনাটা কিন্তু এসেছিল আর কি ঠিক আছে নেক্সট চলে আসি আমরা ছ শাসনকালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল কিছুক্ষণ আগেই ফোর্ট উইলিয়াম কলেজের সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম কত সালে হয়েছিল এটা বলো নিম্নলিখিত কত সালে মানে কার শাসনকালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড হেস্টিংস কি হবে বলো কি হবে অ্যান্সার নিম্নলিখিত কার শাসনকালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল চলো অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি লর্ড ওয়েলেসলি তাই তো কত সালে ফোর্ট কলেজ আঠেরোশো সাল বুলিয়ে দিয়েছিলাম তো সালের একটা নিয়ম শিখিয়ে দিলাম ঝট করে আশা করি মনে আছে সবার কিছুক্ষণ আগে শিখিয়ে দিলাম ঠিক আছে মেস চলে আসো এবার সাত নম্বরে মহলওয়ারি বন্দোবস্তের মূল স্থপতি কার কে ছিলেন কিছুক্ষণ আগেই বলেছি বলেন স্যার মহলওয়ারি বন্দোবস্তের মূল স্থপতি কার কে ছিলেন মহলের সঙ্গে যদি কোনো বন্দোবস্ত হয় মানে গ্রামের সঙ্গে যদি বন্দোবস্ত হয় তাহলে সেটাকে আমরা মহলওয়ারি সেটেলমেন্ট বলতে পারি যেখানে আমরা দেখতে পাই গ্রামের যারা প্রধান বা মধ্য সত্যভোগীর উদ্ভবের কিন্তু সম্ভাবনা থাকে মহলোয়ারি বন্দোবস্তে ঠিক আছে আর কত সালে মহলারি চালু হয়েছিল সেই অ্যানসারটা দিতে পারলে আরো ভালো হয় বল কি মহলয়ারী বন্দোবস্তের মূল সপতিকার কে ছিলেন হল্ট ম্যাকেনজি লর্ড হেস্টিংস তমাস মুন্ড্রো এলফিনস্টোন বল কি অব্যান্সার মহলারি বন্দোবস্তের মূল স্থপতিকার কে ছিলেন হল্ট ম্যাকেনজি লর্ড হেস্টিংস তমাস মুন্ডো এলফিনস্টোন বলো কি অব্যান্সার মহলারি বন্দোবস্তের মূল স্থপতিকার কে ছিল সাল কত মহলারী বন্দোবস্তের শাল কত লেখো কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে লেখো মহলারি বন্দোবস্তের শাল কোন সালে মহলারী বন্দোবস্ত চালু হয়েছিল শাল কোথায় ভেরি গুড আঠেরোশো বাইশ তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে মহলারি বন্দোবস্ত চালু হয়েছিল কার সময় আমরা বলবো হল্ট মানে স্থপতিকার যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে হল্ট ম্যাকেনজি আর মহলারি বন্দোবস্ত যখন চালু হয়েছিল সেই সময় যিনি ভাইস ছিলেন আমাদের এই ইংরেজ ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল তার নাম ছিল লর্ড হেস্টিংস ঠিক আছে যাকে আমরা ময়রা হেস্টিংস হিসাবে চিহ্নিত করি ঠিক আছে নেক্সট আট নম্বর প্রশ্ন তোমাদের কাছে চলে আসে ইএসসি প্রশ্নটা দেখে নাও আট নম্বরে রয়েছে আমাদের যে কত সালে কত সালের চার্টার এক অনুসারে ভারতের শিক্ষার খাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে ঠিক আছে বছরে এক লক্ষ টাকা বল কি হবে আনসার কত সালে চার্টার এক অনুসারে ভারতের শিক্ষা ক্ষেত্রে প্রথম এক লক্ষ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার বল কি হবে আনসার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ভাইটাল কোশ্চেন খুব ভালো প্রশ্ন অ্যান্সার করো কি হবে বলো কত সালে চার্টার অনুসারে ভারতের শিক্ষা খাতে প্রথম এক লক্ষ টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের বি তাই তো ভেরি গুড একদম ঠিক আঠেরোশো তেরো সালে চার্টার অ্যাক্ট অনুসারে ভারতের শিক্ষা খাতে প্রথম এক লক্ষ টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ সরকার এক লক্ষ টাকা ঠিক আছে কম কোনায় সেই সময় এক লক্ষ টাকা মানে বুঝতে পারছো আজকে কত ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন চলে আসি ন নম্বর কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয়েছিল বলো কত সালে কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয়েছিল কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয়েছিল বলো কি হবে কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয়েছিল কত সালে বলো একদম স্পেশাল ক্লাস আজকে ঠিক আছে মাসে একটা করেই থাকবো এবং একদিন ক্লাসে পুরো সেই টপিক পড়িয়ে দেবো আজকে যেমন আমরা ব্রিটিশ রাজত্ব পুরোটাই পড়ে নিচ্ছি অর্থাৎ গভর্নর জেনারেল ভাইস রয় যা আছে সব একদম পড়ে নেব উইথ কনসেপ্ট এবং এমসি যাতে আজকের পরে কোনো অসুবিধা না থাকে বলো কি হবে স্যার কি হবে স্যার বলো बोलो क्या सर चलो অ্যান্সারে চলে যাই সব করে অ্যান্সারে চলে যাই তাহলে অধীনতামূলক মিত্র ছোট ছোট বাচ্চা ছেলেরাও বলে দেবে তাই তো সতেরোশো সাল ঠিক আছে তাহলে সেভেন্টিন হান্ড্রেড নাইনটি এইট অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু প্রবর্তিত হয়েছিল ঠিক আছে চলো দশ নম্বরে কি আছে বেসিনের সন্ধি ধরে রাখো পরীক্ষা এসে বসে আছে কোশ্চেন পরীক্ষা এসে বসে আছে প্রশ্ন নিশ্চিন্তে একদম বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল বলো আঠেরোশো এক আঠেরোশো দুই আঠেরোশো তিন আঠেরোশো চার বলো বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ট্রিটি অফ বেসিন সবাই জানি আনসার কি হবে বলো বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল কি হবে একদম চট জলদি অ্যান্সার করো সবাই যারা যারা আছো দেখি লেখো 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 অ্যান্সার লেখো ফটাফট লেখো অ্যান্সার কত সালে বলো কত সালে হবে মেসেনের সন্ধি এই অ্যান্সারও সবার নেই গেল চলো অ্যান্সার করে দিই তাহলে তাহলে এটার অ্যান্সার হবে আঠারোশো দুই একদম চোখ বন্ধ করে তাহলে এইটিন জিরো টু মেসেনের সন্ধি আমাদের অ্যান্সার ক্লিয়ার তাহলে গভর্নর অফ বেঙ্গল আমাদের কাছে রেডি গভর্নর জেনারেল অফ বেঙ্গল আমাদের কাছে রেডি এবার আমরা যাব হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে তো চলো পড়ে নি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে কারণ এই একটাই ক্লাস যে টপিকটা ধরবো সেটাকে পুরোপুরি রেডি করে তোমাদের কাছে যাব তোমাদেরও পড়তে সুবিধা হবে ঠিক আছে আর এই পড়াগুলো নিয়ম কি জানো তো এই ক্লাসটা রাত্রে বেলায় একদম কানে ইয়ারফোন দিয়ে নেবে এবং চোখ বন্ধ করে খালি কথাগুলোকে শুনবে দেখবে অটোমেটিক্যালি তোমার পড়া রেডি হবে একদম একটু করে রাখো যদি না হয় তুমি আমাকে বলো একটু কানে ইয়ারফোন দিয়ে তুমি আমার কথাগুলোকে শোনো ঠিক আছে দেখো এই কথাগুলো যতবার শুনবে তোমার কাছে সেই জায়গাটা ততটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একটু মন্দির হয়ে যাবে ভারতের গভর্নর জেনারেল আমরা ভারতের গভর্নর জেনারেল পড়তে গিয়ে আমরা আঠেরোশো তেত্রিশ সালে চার্টারঅ্যাক্টার দ্বারা দেখতে পাই দেখো ভারতের ইতিহাসে না দুটো অ্যাক্ট ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা হচ্ছে এইটিন থার্টিন আরেকটা হচ্ছে এইটিন থার্টি থ্রি আঠেরোশো তেরো এবং আঠেরোশো তেত্রিশ এই দুটো কাছে ভেরি ইম্পর্টেন্ট কেন কারণ এই যে আঠেরোশো তেরো সালের যে চার্টার একটা দেখলাম সেটার জন্যই আমরা বললাম যে ভারতের শিক্ষা ক্ষেত্রে এক লক্ষ টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটা যেমন তোমাকে আমি বললাম কিছুক্ষণ আগে এছাড়াও এই চার্টারঅ্যাকটার আরেকটা ইম্পর্টেন্স আছে সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কি করতো ভারতবর্ষে এক তো ব্যবসা করছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি কিন্তু ভারতে ব্যবসা করতে আসতো না আর কি বা আসত না ভুল বললাম আসার পারমিশন ছিল না এটাকেই বলা হয় মনোপলি অফ ট্রেড বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়াকরণ তো এই আঠেরোশো সালে চার্টার অ্যাক্ট অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্যের অবসান ঘটে বাণিজ্যের ক্ষেত্রে তবে দুটো দিকে একাধিপত্য তাদের বরাদ্দ থাকে মানে দুটো বিষয় তাদের একাধিপত্য থাকবে আর বাকিগুলো সব ফিনিশ তাহলে দুটো বিষয় কি কি আছে নাম্বার প্রথম হচ্ছে সঙ্গে বাণিজ্য চায়ের চায়ের ঠিক আছে ভারতের টি যেটা ট্রেড হয় চায়ের সঙ্গে চায়ের দ্বারা যে বাণিজ্য হয় মানে চা দিয়ে যে বাণিজ্য হয় সেই চায়ের বাণিজ্য এবং চীনের সঙ্গে বাণিজ্য এই দুটো তাদের বরাদ্দ থাকে আর বাদ বাকি সব বন্ধ হয়ে যায় এর ফলেই আমরা দেখতে পাই ইংল্যান্ডে যে সমস্ত কোম্পানিগুলো ছিল তারা এবার আস্তে আস্তে কিন্তু ভারতের দিকে প্রবেশ করতে শুরু করে ভারতমুখী হয় তারা কারণ এতদিন তারা পারমিশন ছিল না এবার তারা পারমিশন পাচ্ছে আর আঠারোশো তেত্রিশ সালের অ্যাক্ট অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই যে মানে যে বাণিজ্য ছিল দুটোর প্রতি সেটাও কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার একটা সাধারণ কোম্পানিতে কিন্তু পরিণত হলো শুধু তাই নয় এই 1813 সালে চ্যাটারড অ্যাক্ট অনুসারে ভারতীয় সিভিলস 33 সালে চ্যাটারড অ্যাক্ট অনুসারে সিভিল সার্ভিসটা কিন্তু ভারতীয় ভারতীয়করণ হয়েছিল এর জন্যই আমরা আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস কথাটা এটাও কিন্তু 1833 সালে চ্যাটারড অ্যাক্ট অনুযায়ী আমরা তোমাকে কিন্তু বলতে পারি ঠিক আছে তাহলে 1833 সালে চ্যাটারড অ্যাক্ট অনুসারে সিভিল সার্ভিস বিকাম ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভারতীয় সিভিল সার্ভিস নামকরণ হয়েছিল বোঝা গেছে তো সেখান থেকে আমরা যার কথা পড়ব তার নাম হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং তার নাম এবার এখানে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো লর্ড বেন্টিং এর সময় যদি আমরা দেখি তাহলে তিনটে সাল এনাফ তোমার ক্ষেত্রে বেন্টিং থেকে কোশ্চেন কমন পাওয়ার ক্ষেত্রে কিন্তু তার সত্ত্বেও আমরা একটু বেন্টিং সম্পর্কে শুনিনি তারপরে আমরা সেই লাইনগুলোর সম্পর্কে আলোচনা করব দেখো লর্ড উইলিয়াম বেন্টিংকে আমরা কি বলি হি ইজ রিগার্ডেড অ্যাজ দা ফাদার অফ ওয়েস্টার্ন এডুকেশন অফ ইন্ডিয়া ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক হিসাবে আমরা লর্ড উইলিয়াম বেন্টিং কে কিন্তু বলতে পারি কেন বলতে পারি কারণ তার সময় পাশ্চাত্য শিক্ষার কিন্তু বিস্তার করছে হচ্ছে না আগে আমাদের ভারতের ভাষা কি ছিল সরকারি ভাষা মুঘলদের যে ভাষাটা ছিল মুঘলরা কি ভাষায় কথা বলতো ফার্সি ভাষায় কথা বলতো তাহলে এই যে ফার্সি ভাষা এটা ছিল হচ্ছে কি ভারতের ভাষা এই লর্ড উইলিয়াম বেন্টিং এসে সেই ভাষার কিন্তু পরিবর্তন ঘটান অর্থাৎ ফার্সিকে সরিয়ে দেন তিনি সরকারি ভাষা হিসাবে অন্য আমরা ইংরেজিকে মানে দেখি তারা নিচ্ছেন শুধু তাই নয় যেটা লোয়ার কোর্টগুলো ছিল ভারতবর্ষের সেখানে কিন্তু আঞ্চলিক ভাষা রাখা হয় কিন্তু যেটা হায়ার কোর্ট ছিল সেই হায়ার কোর্টের ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয় ঠিক আছে সেটা কিন্তু আমরা দেখতে পাই কার সময় সেটাও কিন্তু আমরা দেখতে পাই লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় এটা একটা বড় ব্যাপার দু নম্বর লর্ড উইলিয়াম বেন্টিং এর একদম গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা কি সতীদাহ প্রথা নিবারের জন্য আইন পাশ করা এই যে সতীদাহের কথা আমি বলবো এই সতীদাহের একটা কিন্তু আলাদা একটা ইতিহাস আছে কি ইতিহাস আমরা ভারতের ইতিহাসে বা ভারতের ভারতের ইতিহাসের আলো যদি আমরা পেছনের দিকে পর্যালোচনা করি বা দেখি তাহলে আমরা দেখবো এই সতীদাহের কথা আমরা প্রথম পাই ইরান লিপি থেকে যেটা গুপ্ত যুগে ছিল তবে গুপ্ত যুগে যে ইরান ইনস্ক্রিপশনটা ছিল যেখানে আমরা ফার্স্ট সতী সিস্টেমের কথা মেনশন হতে দেখি সেটা কিন্তু স্বেচ্ছায় সে সতী হয়েছে আর এই যে সতীদাহের কথা বলছি যেটা সমাজের একটা ঘিন্নতম প্রথা এবং যেটার সঙ্গে দৈবিক সম্পর্ককে যুক্ত করা হয়েছে তো সেই সতীদাহ প্রথা কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদের জোর করে তাদেরকে কি করা হতো স্বামীর চিতায় ছুঁড়ে ফেলে দেওয়া হতো এবং সেখানে সে পূর্ত জীবন্ত পূর্ত এবং সেই বিষয়টা ব্রাহ্মণ্য সমাজে যারা কুসংস্কারচ্ছন্ন ব্রাহ্মণ্য সমাজ তারা কিন্তু সেটাকে দেখত ঠিক আছে তো এই জঘন্য প্রথাতে জন মানুষের জনগণের কি হয় তাদের সচেতনতা বৃদ্ধি হয় রাজা রামমোহন রায় মানুষের স্বাক্ষর নেওয়া শুরু করে যাতে সতীদাহ প্রথা নিবারিত করা যায় এবং রাজা রামমোহন এই সাক্ষরতার ভিত্তিতে আমরা দেখতে পাই লর্ড উইলিয়াম অ্যাক্টের রেগুলেটিং আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা নিবারণের জন্য আইন জারি করে বা আইন পাস করে কিন্তু আদৌ কি ভারতের সেই সব তারপর থেকে কি আদৌ সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল না বন্ধ কিন্তু হয়নি সতীদাহ প্রথা কিন্তু চলছিল কারণ এটা একটা রোমাঞ্চকর ব্যাপার হয়েছিল সেই ব্রাহ্মণ্য সমাজের কাছে যারা দৈবত্বের নাম নিয়ে মানুষকে জ্বলন্ত চিতায় মেয়েদের ছুঁড়ে ফেলত এবং কি এই বিষয়টা এতটাই ঘিন্ন ছিল যাতে মেয়েরা চিৎকার না করে তার জন্য কি করা হতো অনেকগুলো বাদ্যযন্ত্র মানে ঢাক ঢোল কাসাই এইগুলোকে বাজানো হতো যাতে তাদের আত্মনাদ তাদের চিৎকারটা যাতে মানুষের সমাজের কাছে না আসে না শুনতে পারে ভাবতে পেরেছ সেই প্রথাকে নিবারিত করলেন কে এই লর্ড উইলিয়াম বেন্টিং এটা কিন্তু পরীক্ষায় আসে এখনো কিন্তু আসে এত সোজা প্রশ্ন তাও ডব্লিউ পরীক্ষায় কিন্তু পিলিমসে এই কোশ্চেনটা দিয়ে থাকে ঠিক আছে নয় বিধবা বিবাহ থেকে নয় আমাদের সতীদাহ দেওয়া প্রথা থেকে তবে এই সোজা প্রশ্ন কিন্তু আমরা ভুল করে আসি ঠিক আছে এখনো অনেক ছেলে মেয়ে আছি যারা সামান্য একটু মানে মানে কি বলবো নার্ভাসনেস এর জন্য আমরা কিন্তু এই জায়গাটা ভুল করে আসি তো এটা আজকের পর থেকে আর কোথাও আমরা ভুল করব না এটা একদম সিম্পল ভাবে বলে দেবো যে অ্যাকর্ডিং টু দেখবো আঠেরোশো পঁয়ত্রিশ সাল আঠেরোশো পঁয়ত্রিশ সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে যেটাও আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট দুটো কথা বলবো আঠেরোশো পঁয়ত্রিশ সাল থেকে নাম্বার ওয়ান প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ সবাই আমরা জানি কলকাতায় মেডিকেল কলেজ আছে সেই ক্যালকাটা মেডিকেল কলেজ যিনি স্থাপন করলেন ঠিক আছে বা যার সময় স্থাপিত হয়েছিল তার নাম কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং ছিল ঠিক আছে তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং কি করলেন ক্যালকাটা মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন মনে থাকবে ক্যালকাটা মেডিকেল কলেজ তার সময় স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে আর আঠেরোশো সালে কি হবে এই মেকলের ফিল্টারেশন থিওরি তার সময় এসেছিল এবার বলতে পারি স্যার মেকলে কে ছিলেন একটুখানি বললে ভালো হয় স্যার তাহলে আমরা ধরে নিতে পারতাম অবশ্যই ১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট অনুসারে ভারতে আমরা গভর্নর জেনারেলের কাউন্সিলে সর্বপ্রথম আইনি সদস্যদের যুক্তকরণের কথা দেখতে পাই মানে কি যে কাউন্সিলে একজন আইনি সদস্যকে থাকতে হবে আইনি সদস্য মানে কি বুঝতে পেরেছ তো যারা আইন বিষয়গুলো কিছু সংশোধন করে কিছু প্রবর্তন করে এই রকম ব্যাপারটা তো আইনি সংশোধক কিছু থাকতে হবে আইনি সদস্য হিসাবে একজনকে মনোনীত করা হয়েছিল ঠিক আছে এবং সেই ব্যক্তিটি হলেন লর্ড ব্যাবিংটন মেকলে সুতরাং ব্যাবিংটন মেকলে হলে প্রথম আইন বিষয়ক বা আইনি সদস্য যিনি গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন বুঝতে পারলে তো এটা হচ্ছে মেন কথা আমাদের সেই মেকলে কি করলেন একটা থিওরি চালু করলেন যেটাকে বলা হয় ফিল্টারেশন থিওরি অফ মেকলে হোয়াট ইজ ফিল্টারেশন থিওরি অফ মেকলে এটাকে বাংলায় বললে না খুব কানে খারাপ লাগে শুনতে সেটাকে বলে কি জল চুইয়ে পড়া নীতি কেন হোয়াট ইজ জল চুইয়ে নীতি দেখো পাশ্চাত্য শিক্ষার বিস্তার নিয়ে মেকলের এই ফিল্টারেশন থিওরিটা কিন্তু ছিল কি সেটা দেখো খুব মন দিয়ে ভালো করে শুনবে যেমন ধরো আগে আমাদের বাড়িতে ফিল্টার ছিল মনে আছে যেই ফিল্টারের ওপরে জল ঢালা হতো দোতলা ফিল্টার ওপরে জল থাকতো এবং ফিল্টার পেপার থেকে জলগুলো চুইয়ে চুইয়ে নেক্সট একদম এক একতলাতে গিয়ে পড়তো যেখান থেকে আমরা জলটাকে কালেক্ট করতাম জলটার ক্ষেত্রে তোমরা দেখেছো ওই ফিল্টারে কিন্তু ঘট ঘট করে জল ঢাললে ওটা কিন্তু একবারে কিন্তু ফিল্টার হতো না সেটা আস্তে আস্তে ফিল্টার হতো তাহলে ফিল্টার পেপারের দ্বারা হতো তেমনি এই পাশ্চাত্য শিক্ষার ব্যাপারটাও মে মানে লর্ড ব্যাবিংটন মেকলে তিনিও কিন্তু এই ভাবেই ব্যবহার করা শুরু করেছিলেন অর্থাৎ তিনি বলেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা একেবারে সমাজের সব অংশ কিন্তু মানুষ গ্রহণ করবে না যতই তুমি চেষ্টা করো গ্রহণ করবে না তাহলে কি করতে হবে তাহলে এই কাজটা ব্যাবিংটন মেকলে বলেছিলেন সমাজের দুটো তলা মানুষের ওপরে এই এক্সপেরিমেন্টটা করতে হবে বা দুটো তলার মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে একটাকে একটা হচ্ছে উপরতলা মানে একদম উচ্চবিত্ত মানুষ এবং আরেকটা হচ্ছে মধ্যবিত্ত মানুষ তাহলে উচ্চবিত্ত মানুষ যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় তো অবশ্যই মধ্যবিত্ত মানুষ হবে আর মধ্যবিত্ত মানুষকে দেখে নিম্নবিত্ত যারা রয়েছে তারাও কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে তাহলে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই একই রকমভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে অনেকটা কেমন ফিল্টারেশন থিওরির মতো ওপরে জল ঢালো চুইয়ে চুইয়ে জলটা পড়ছে এই জন্য এটাকে বলা হয় ব্যাবিংটন মেকলেন ফিল্টারেশন থিওরি বুঝতে পারলে তো তাহলে এই যে যে শিক্ষা লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এক সেই লক্ষ এক টাকা কিভাবে খরচা করা হবে বা কিভাবে শিক্ষা দেওয়া হবে এটা বললে ভালো হবে তার জন্যই ব্যাবিংটন মেকলে কিন্তু এই পদ্ধতিটা চালু করেছিলেন যেটা আঠারোশো সালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারলে তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং থেকে যদি তুমি তিনটে লাইন পড়ে নাও তাহলে এনাফ তোমার ক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষার প্রশ্ন কমন পেয়ে যাবে কোনো অসুবিধা কিন্তু থাকবে না ঠিক আছে তাহলে কি কি বললাম লর্ড উইলিয়াম বেন্টিং থেকে আমরা প্রথম কি দেখলাম আঠেরোশো মানে তাকে আমরা বললাম পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রতিকৃত বা জনক ফাদার অফ মানে হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া নাম্বার ওয়ান নাম্বার টু আমরা বললাম আঠেরোশো সালে আমরা ক্যালকাটা মেডিকেল কলেজ দেখলাম দেন আঠেরোশো সালে আমরা কি দেখলাম আমরা দেখলাম মেকলের ফিল্টারেশন থিওরি ঠিক আছে তো এইগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এইগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট তার থেকে লর্ড উইলিয়াম বেন্টিং থেকে ক্লিয়ার নেক্সট পরেরটা চলে আসি চার্লস মেটকাফ এই যে চার্লস মেথকাপ আমি তোমাকে পড়াচ্ছি এই চার্লস মেথকাপ থেকে পরীক্ষা ধরে রাখো একটা প্রশ্ন কিন্তু আমাদের আসার সম্ভাবনা দারুণ ভাবে থাকে সেটা কি বলতো সেটা হচ্ছে এই যে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস এই কথাটা কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস মানে কি ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা কেন ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা তাকে বলে তুমি দেখো আমরা যে পেপারগুলো কিনে পড়ি কিসের জন্য পড়ি যাতে বিভিন্ন জায়গার খবর আমরা সঠিক খবর আমাদের কাছে পরিবেশিত হয় কিন্তু এই পেপারগুলো যদি কোনো দুর্নীতিযুক্ত হয় বা কোনো ভুলভাল খবর দেয় আমাদের অযৌক্তিক খবর দেয় তাহলে কিন্তু পরের দিন আর আমরা পেপারটাকে না তাই তো তাহলে এক্ষেত্রে সংবাদপত্র কি করলো তার যে উদ্দেশ্য বা তার লক্ষ্য সেটা হারালো তো এরকম ভাবেই যে ব্রিটিশরা কি করলো ব্রিটিশরা কিন্তু এই সংবাদপত্রের স্বাধীনতাকে দিল অর্থাৎ বলল যে সংবাদপত্রের কার্যাবলী কি হবে ঠিক আছে যে যাই হোক না কেন সেটা জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা এটাই কিন্তু হচ্ছে সংবাদপত্রের সংবাদপত্রের তো এই যে অবাধ স্বাধীনতা দেওয়া হলো যদিও পরবর্তীকালে সংবাদপত্রের স্বাধীনতাকে চিনিয়ে নেওয়া হয়েছিল সেটা পরের ব্যাপার সেটা পরে আলোচনা করব তো এই যে সংবাদপত্রকে স্বাধীনতা দেওয়া হলো এই ব্যক্তিটি যে দিলেন এই জন্য আমরা চার্লস মেথকাপকে কি বলে থাকি লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলে থাকি আমরা বুঝতে পারলে তো এইটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখবে পরীক্ষায় আসে আমাদের ঠিক আছে তাহলে মেথকাফ থেকে এই একটা লাইনই কষ্ট করে পড়ো সেটা কি হু ইজ নোন অ্যাজ লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস আমরা বলবো হচ্ছে চার্লস মেথকাফ ক্লিয়ার দেন আমরা দেখবো হচ্ছে কি লর্ড এলেন বড়ো লর্ড এলেন বড়ো থেকে একটাই লাইন বেশ সেটা কি দাস প্রথার অবলুপ্তি করছে। ঠিক আছে এই যে দাস প্রথার অবলুপ্তি ঘটছে এটার সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলবো দেখো আঠারোশো সালে যে দাস প্রথার অবলুপ্তি ঘটছে সেটা সম্পর্কে একটা কথা বলি এই যে দাস ব্যবস্থা এটা কিন্তু ভারতের ইতিহাসে প্রথম ঘটনা নয় দাসটা আমরা এই দাস ব্যবস্থা যুগ যুগান্তর ধরে দেখেছি তুমি প্রাচীন যুগে দেখেছি মধ্য যুগে দেখেছি অবভিয়াসলি আধুনিক যুগেও থাকবে এই যে দাস দাসদের নিয়ে আলাদা এক একটা ইতিহাস রয়েছে এক একটা জায়গা থেকে দাসদের কালেক্ট করা হতো কারণ তাদের পারিশ্রম মানে পরিশ্রম করার ক্ষমতা বুঝে তো ভারতবর্ষেও সেটা ছিল ঠিক আছে साउथ আফ্রিকা ব্রিটিশদের যখন উপনিবেশ ছিল আফ্রিকা যখন ব্রিটিশদের উপনিবেশ ছিল সেখান থেকে কি করা হতো দাসদের কালেকট করা হতো তো এই যে দাস ব্যবস্থা বেগার শ্রম ব্যবস্থা এটা মোটেও কিন্তু ভালো ছিল না তাই 1833 সালে চ্যাটার অ্যাক্টের দ্বারা প্রথম বলা হয়েছিল যে দাস মানে পঞ্চম অ্যাক্টের দ্বারা ভারতের দাস ব্যবস্থার বিলোপ সাধনের কথা কিন্তু अनाउंसমেন্ট করা হয়েছিল এবং সেই 1833 সালের এক নাম্বার 5 অ্যাক্ট নাম্বার 5 অনুসারে ভারতে যে দাসপ্রথার বিলুপ্তিরকরণের কথা বলা হয়েছিল সেটা ফাইনালি কিন্তু আঠেরোশো সালে আমরা লর্ড এলেন বোরোর সময় দেখতে পাই যেটা দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছিল তো এখান থেকে একটা কথা মাথায় রাখবে দুটো লাইন একটু ভালো করে পড়বে যদি অ্যাক্ট বলে তাহলে এইটা হচ্ছে কত এক নাম্বার ফাইভ ঠিক আছে কত সালে চার্টার অ্যাক্ট এইটিন হান্ড্রেড থার্টি থ্রি চার্টার অ্যাক্ট অনুসারে দাসপ্রথা বিলুপ সাধনের কথা বলা হয়েছিল আর বিলুপ্ত হলেন কখন লর্ড এলেন বোরোর সময় দাসপ্রথা কিন্তু বিলুপ্ত হয়েছিল এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে ক্লিয়ার নেক্সট লর্ড হার্ডিন ফার্স্ট লর্ড হার্ডিন ফার্স্টের তো আলাদাই কথা একদম শর্ত দিয়ে দেওয়া হল ইংরেজি যদি তুমি জানো ভাই তাহলে তুমি সরকারি চাকরির পরীক্ষা পাবে ইংরেজি যদি জানো না তাহলে ব্যাস হয়ে গেল তাহলে সরকারি চাকরি আর হবে না একদম ব্রিটিশরা পরিষ্কার কন্ডিশন দিয়ে দিল ঠিক আছে কারণ ডিরেক্ট পথে এবার হাঁটবে এই যে এক লক্ষ টাকা খরচা করেছে তাহলে খরচাটা ঠিকঠাক হবে তো আসলে ঠিক আছে যদি চাপিয়ে না দেওয়া হয় তাহলে ভারতীয়রা ইংরেজি শিখবে না উদ্দেশ্য লক্ষ্য দুটোই ব্যর্থ হবে তার জন্য ব্রিটিশরা কিন্তু ঠিক করলো যে সরকারি চাকরি যদি তুমি পেতে চাও তাহলে ইংরেজি শিখে নাও বাবা ঠিক আছে ইংরেজিতে কিন্তু মাস্ট মাস্ট ইংরেজি আর যদি ইংরেজি না জানো তাহলে কিন্তু আলটিমেট সরকারি চাকরি আর হবে না তো এই অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা লর্ড ফার্স্ট হাডিঞ্জের সময় দেখতে পাই ঠিক আছে তাহলে দেখো মেটকাভ এলেন বড়ো আর হাডিঞ্জ একটা করে লাইন পড়ে নিও একদম মাথায় চলে আসবে ঠিক আছে মেটকাফের সময় তাকে আমরা লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বলে দিলাম এলেন বোর বললাম দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন আর হার্ডিন জোয়ানকে কি বললাম ইংরেজিকে বাধ্যতামূলক দেওয়া হয়েছিল সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ক্লিয়ার বুঝলে এবার হচ্ছে আসল জায়গা যেটা যার নাম হচ্ছে লর্ড ডাল হোসি এটাই তো আসল জায়গা যেখান থেকে আমরা একদম চোখ বন্ধ করে কোশ্চেন বলতে পারি যে এসে গেছে আসবেই এই জায়গাটা এবার আমরা পড়তে হবে তবে এই জায়গাটা এইভাবে না পড়ে যদি আমরা কিছু শাল দিয়ে পড়ি দেখো পরপর শাল রয়েছে এখানে যদি আমরা শাল মেনটেন করে দেখে পড়ি তাহলে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি বিষয়টাকে মাথায় ঢুকিয়ে নিতে পারবো হলে কিন্তু আবার তোমাকে এক্সট্রাভাবে খাটতে হবে তো চলো আমরা দেখে নিই কোন কোন সালে কি কি ঘটনা ঘটেছে প্রথমটা হচ্ছে এইটিন হান্ড্রেড এইট সাল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু ভারতের ইতিহাসে একটা নতুন প্রথা দেখতে পাবো ব্রিটিশরা চালু করছে যেটার নাম সত্য এই যে ছবিটা দেখছো লর্ড ডালহৌসি ইনি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য ভারতের সব থেকে বেশি এক্সপেনশন করেছিলেন তার সময় ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল তার অ্যান্সার কিন্তু হবে লর্ড ডালহৌসি মাথায় রাখবে তো লর্ড ডালসি সেই ব্যক্তি যিনি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য সব থেকে বেশি এক্সপেনশন করেছিলেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার পলিসি যদি আমরা লক্ষ্য করি তাহলে তিনি তিনটে পলিসি অ্যাপ্লাই করেছিলেন ভারতের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে নাম্বার ওয়ান প্রথম পলিসিটার নাম সত্য বিলপ নীতি যেটাকে ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি অ্যালায়েন্স ঠিক আছে ঠিক আছে সরি ডক্টরিন অফ ল্যাপস অ্যাপসোলিউটলি এক্সট্রিমলি সরি ডক্টরিন অফ ল্যাপস যাকে আমরা বাংলায় বলি সত্য বিলপ নীতি দু নম্বর হচ্ছে কি যুদ্ধের ধারা রাজ্যগ্রাস আর তিন নম্বর হচ্ছে কুশাসনের অজুহাতে রাজ্য অর্থাৎ লর্ড ডালসি দেখছেন যে এই রাজা রাজ্য শাসন করতে পারছে না সরাসরি বলছেন আপনি রাজ্য শাসনই করতেই পারছেন না তাহলে আপনার রাজ্য চালিয়ে দরকার নেই আমরা আমাদের কাছে দিয়ে দিন মানে একটাই হচ্ছে মামাবাড়ির আবদারের মতো ঠিক আছে যে মামা আমাকে এটা দিয়ে দাও আমি নিয়ে নিচ্ছি যেমন লর্ড ডালসির ক্ষেত্রে সেই ব্যাপারটা ছিল আর যুদ্ধের দ্বারা তো প্রচুরই রয়েছে আমাদের এই জিনিসটা হজাইগ 1848 আমরা দেখলাম যে ডকট্রিন অফ ল্যাপস চালু হয়েছিল তো এই যে ডকট্রিন অফ ল্যাপস ইনি এখানেই যে প্রথম চালু হয়েছিল এরকম রায় किंतु এই পোথাটা ধীরে ধীরে ইন্ট্রোডিউস হয়েছিল মানে আমি দেখবে কালকে যারা আমার সকালবেলা ইউটিউবে ক্লাস করবে সকাল নটায়। দেখবে আমি তোমাদের চেনাম্মা বল একটা রিভল্ট পড়াবো চেনাম্মার রিভল্ট এবং সেই চেনাম্মা রিভল্টে মানে এই দত্তক পুত্রের অধিকারকে কেন্দ্র করে কিন্তু বিদ্রোহ শুরু হয়েছিল সেটা কিন্তু এই সত্য নীতির আগে ঠিক আছে তো এরকম নীতি আগেই প্রচলিত ছিল কিন্তু লর্ড আরো সুন্দর করে সাজিয়ে সেটাকে সেটাকে অর্থাৎ ডালসি এই নীতিতে কি বলা হয়েছিল যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা যান তাহলে তার দত্তক পুত্রের অধিকারকে রাজার মৃত্যুর পর মানা যাবে না ঠিক আছে আগে এরকম হতো রাজার নিজের কোনো ছেলে নেই রাজা কোনো ছেলেকে অ্যাডপ্ট করে নিত পরে রাজা মারা যাবার পর সে দত্তক পুত্র রাজা হয়ে যেত কিন্তু লর্ডি বলছে না এটা কিন্তু করা যাবে না যদি কোন রাজা অপুত্রক অবস্থায় মারা যান তাহলে তার দত্তক পুত্রের অধিকারকে মানবেন না ব্রিটিশরা যতদিন রাজা বেঁচে থাকবেন ততদিন মারা যাবার পরে মানবেন না এই যে নীতিটা হলো সেটাকে আমরা দেখতে পেলাম সত্য নীতি নীতে এবং এই নীতিকে কেন্দ্র করে তোমরা প্রত্যেকেই যেন কারো অজানা নেই যে এই নীতিকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে ভারতের ইতিহাসে যেটা সিপাহী বিদ্রোহ সেই সিপাহী বিদ্রোহ একদম সিপাহী বিদ্রোহ একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা কিন্তু এই সত্যবিলপ নীতিকে দেখতে পাই যেখানে আমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে আহ আরো আরো কয়েকজনকে দেখতে পাই যারা কিন্তু এই এই নীতির জন্যই বিদ্রোহ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল ঠিক আছে সত্যবিলপ নীতির ফলে ঠিক আছে তাহলে প্রথম কোন রাজ্যকে গ্রাস করা হলো সাতারাকে গ্রাস করা হলো দেন এইটিন ফিফটি 1853 খুব ভালো একটা ইম্পর্টেন্ট আমাদের লাইন বা ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আমাদের পরীক্ষা কিন্তু কোশ্চেন হয় দুটো লাইন আমাদের 1853 থেকে ইম্পর্ট্যান্ট কি কি লাইন নাম্বার 1 প্রথমটা সবাই বলতে পারি স্যার রেলপথ তো চালু হয়েছিল এটা আমরা সবাই জানি একদম ঠিক ভারতের বুকে প্রথম রেল চালিয়েছিল ব্রিটিশরা কত সালে 1853 সালে 16 এপ্রিল প্রথম রেল চলেছিল বোম্বে থেকে থানে পর্যন্ত এবং এই বোম্বে থেকে থানে পর্যন্ত সম্ভবত চৌত্রিশ কিলোমিটার এই চৌত্রিশ কিলোমিটার চলতে নাকি ইঞ্জিন ইঞ্জিন ছিল যে গাড়িটাকে টেনে নিয়ে যেত কি ইঞ্জিনের নাম ছিল হচ্ছে সুলতান এবং আরেক হচ্ছে সিন্ধ তাহলে সিন্ধ সুলতান সাহেব এই যে তিনটে ইঞ্জিনকে দেখলাম এই তিনটি ইঞ্জিন কি করলো এই গাড়িটাকে পুরোটা টেনে নিয়ে যেত ঠিক আছে পুরো গাড়িটা টেনে নিয়ে যেত ভাবতে পেরেছ তিনটে ইঞ্জিন মিলে একটা গাড়ি টানছে যেটা আঠারোশো সালে প্রথম রেলপথ চালু হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং তার সঙ্গে সঙ্গে আঠেরোশো সালে আরও একটা ইম্পর্টেন্স তোমাদের জানাবো সেটা কি এই যে সিভিল সার্ভিস যেটা আঠেরোশো সালে চালু হয়েছিল সেই সিভিল সার্ভিস পরীক্ষাটা এবার কিন্তু কম্পিটিভ এক্সামে পরিণত হচ্ছে অর্থাৎ এই পরীক্ষায় ভারতীয়রা যেমন পরীক্ষা দিচ্ছে ব্রিটিশরাও তেমন কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং যারা যাদের মার্কস খুব ভালো তারাই একমাত্র কিন্তু কোথায় যাচ্ছে তারাই কিন্তু একমাত্র চলে আসবে একদম চাকরির দোরগোড়ায় ঠিক আছে একদম কম্পিটিশন এখন যেমন কম্পিটিশান হচ্ছে সেই সময় কিন্তু এইটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় রূপান্তরিত হয়েছিল কত সালে আঠেরোশো সালে মনে থাকবে তাহলে 1853 ফিফটি থ্রি চার্টার অ্যাক্টের মাধ্যমে সিভিল সার্ভিস এক্সামিনেশন বিকেম কম্পিটিভ এক্সামিনেশন অর্থাৎ আ প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু রূপান্তরিত হলো তাহলে আঠেরোশো সালে রেলপথ তুমি দেখলে সালে তুমি আরো একটা জিনিস দেখলে সেটা কি সার্ভিস পরীক্ষা পরিণত হয়েছে তাই তো নেক্সট আঠেরোশো চুয়ান্ন সাল মারাত্মক ইম্পর্টেন্স একে আমরা কি বলি উডের ডেসপ্যাচ ভারতে এসছিলো যাকে আমরা বলি ম্যাগনাকাটা অফ এডুকেশন এবার বলছো ম্যাগনাকাটা জিনিসটা কি বা উডের ডেসপ্যাচে মেনলি কি বলা হয়েছিল দেখো উড হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের একজন মেম্বার স্যার চার্লস উড শিক্ষা বিশেষজ্ঞ তিনি ভারতবর্ষে এসেছিলেন মূলত এই যে তোমার তিনি মেনলি এসেছিলেন যে এই যে টাকাটা যে খরচা হচ্ছে যে এক লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সেই টাকাটা কোন কোন খাতে খরচা হচ্ছে সেটা দেখার জন্য এবং সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই টাকাটা তারা যে খরচা করছে সেটা আলটিমেট ঠিক খাতে খরচা করছে তো তো সেটার জন্যই স্যার চার্লস উড একটা নির্দেশনামা প্রকাশ করেছিল যে নির্দেশনামাকে কি বলা হতো উডের ডেসপ্যাচ এবং এই উডের ডেসপ্যাচে কি বলা হয়েছিল উডের ডেসপ্যাচে অনেকগুলো কথা বলা হয়েছিল শুনলে অবাক হয়ে যাবে যেমন নাম্বার ওয়ান প্রথমটা আমরা সবাই যেটা জানি সেটা তো বলবোই আর যেটা আমরা অল্প জানি সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে উডের ডেসপ্যাচে কি বলা হয়েছিল নাম্বার ওয়ান প্রথমে বলা হয়েছিল যে মাতৃভাষায় মাধ্যমে একদম লোয়ার যে এডুকেশনটা হবে মানে প্রাথমিক পর্বের যে প্রাথমিক পর্যায়ে যে এডুকেশনটা হবে সেটা মাতৃভাষার মাধ্যমে হবে আর হায়ার যেটা হবে সেটা হবে ইংরেজি ভাষার মাধ্যমে অর্থাৎ হায়ার এডুকেশন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ আর লোয়ারের ক্ষেত্রে একদম প্রাথমিক পর্বে আমরা কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি সেটা কিন্তু হলো আমাদের আঞ্চলিক ভাষা এটা এক নম্বর বলা হলো দু নম্বর বলা হলো কি যে শিক্ষক শিখন যেটাকে আমরা এখন ওই যে পড়াতে গেলে যে বিএ ডিএল এরটা দরকার হয় যে শিক্ষক শিখন এই পদ্ধতিটা অবশ্যই দরকার পড়ানোর ক্ষেত্রে তাই পড়ানোর ক্ষেত্রে শিক্ষক শিখন পদ্ধতি হচ্ছে মাস্ট যেটা লাগবেই এবং সেটাকে কিন্তু কি করতে হবে সেই শিক্ষক শিক্ষণ যে পদ্ধতিটা থাকবে সেটা কিন্তু করতে হবে শিক্ষকদের তারপরে তারা কিন্তু পড়াতে যেতে পারবে আর কি হচ্ছে আর কি বলা হয়েছে আর বলা হয়েছিল শিক্ষাকে আলাদা মানে শিক্ষা ডিপার্টমেন্টকে আলাদা করে দেওয়া হবে যেমন কি করেছিলেন তিনি বিচারের সঙ্গে তোমার শাসনের সঙ্গে রাজস্বকে আলাদা করে দিয়েছিলেন তেমনি স্যার চার্লসুট কি করলেন শিক্ষাটাকে আলাদা করে দিলেন ঠিক আছে শাসনের থেকে বা বিচারের থেকে আলাদা করলেন শিক্ষাটাকে এবং শুধু তাই নয় তিনি বললেন ভারতে আরো বেশি করে শিক্ষা প্রবর্তন করা দরকার উচ্চ শিক্ষা দরকার তার জন্য উড তিনটে বিশ্ববিদ্যালয় রেকমেন্ড করলেন কি কি বিশ্ববিদ্যালয় কলকাতা বোম্বে এবং মাদ্রাস। এই তিনটে যে বিশ্ববিদ্যালয় কলকাতা বোম্বে ইউনিভার্সিটির কথা বলছি সেটা কিন্তু এই উডের রেকমেন্ডেশন অনুসারেই হয়েছিল কিন্তু তার সময় হয়নি এটা কার সময় হয়েছিল লর্ড ক্যানিং এর সময় হয়েছিল এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন গিয়ে আঠেরোশো সাতান্ন সালে শিবাই বিদ্রোহের পর আমরা দেখেছিলাম এই তিনটে বিশ্ববিদ্যালয় কিন্তু তৈরি হয়েছিল এই যে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এইটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ম্যাগনাকাটা চেঞ্জেস রিফর্মস হিসাবে দেখব তো এই হচ্ছে আমাদের কাটা তাই পরীক্ষায় কিন্তু আমাদের এরকম একটা প্রশ্ন তোমাকে করে দেওয়াই যেতে পারে যে শিক্ষার ক্ষেত্রে কাকে বলে শিক্ষার ক্ষেত্রে বলবো আমরা স্যার চার্লস আমরা কাটা অফ এডুকেশন হিসাবে চিহ্নিত করব। ঠিক আছে এই ম্যাগনাকাটা কি ভারতে আর আছে একবার দেখেনি ভারতে আছে কিন্তু আরেকটা ম্যাগনাকাটা আছে কিন্তু সেটা শিক্ষার ক্ষেত্রে নয় সেটা বাণিজ্যর ক্ষেত্রে কোনটাকে বলবো এই যে সতেরোশো সতেরো সালে ফারুক শিয়ারের যে ফরমানটা ছিল আমি সবার আগে বলেছিলাম যার দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিন হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র পেয়েছিল সেটাকে কিন্তু আমরা কি বলবো বাণিজ্যের ক্ষেত্রে ম্যাকনাকাটা তাই শিক্ষার ক্ষেত্রে ম্যাকনাকাটা বলে উডের ডেসপ্যাচ প্যাচ বাণিজ্যের ক্ষেত্রে ম্যাকনাকাটা বললে আমরা ফারুক শিয়ারের ফরম্যানটা কিন্তু বলে দিতে পারবো ক্লিয়ার তো আমি ক্লিয়ার করাতে পারলাম বেশ এবার দেখো আঠেরোশো সালে কি ঘটনা ঘটলো দেখো আঠেরোশো সালে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত একটা টেলিগ্রাফ লাইন আমরা দেখতে পাই এই যে টেলিগ্রাফ লাইন আমরা দেখছি এটা অল্প সময়ের মধ্যে সংবাদ দূর মানে চালানোর জন্য সে তাড়াতাড়ি যাতে চলে যায় তার জন্য তবে এই যে টেলিগ্রাফ ব্যবস্থা এটা কিন্তু যে আগ্রাতে প্রথম চালু হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না এটা পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত আঠেরোশো সালে আন অফিসিয়ালি চালু হয়েছিল যেটাকে আমরা বলি না আর কি ঠিক আছে আর অফিসিয়ালি চালু হয়েছিল কবে আমরা আঠেরোশো পঞ্চান্ন সাল দেখি কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ কমিউনিকেশন স্টার্ট হয়েছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবে টেলিগ্রাফ ঠিক আছে যেটা তরঙ্গের মাধ্যমে আমরা খবর পাই ঠিক আছে নেক্সট আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল দেখো এই সাঁওতাল বিদ্রোহের কথাটা আগামীকাল সকাল নটায় কিন্তু বলব ঠিক আছে কারণ আগামীকাল সকাল নটায় আমি যে উপজাতি বিদ্রোহগুলো পড়াচ্ছিলাম তার পার্ট টু টা পড়াবো এবং সেখানে এই সাঁওতালদের বিদ্রোহটা কিন্তু আমি বলবো তাই যারা এই বিদ্রোহটা শুনবে অবশ্যই কাল সকালে কিন্তু আসবে ঠিক আছে তো আমি এটা সম্পর্কে কিছু বললাম না তোমরা সবাই যেন সাঁওতাল একটা উপজাতি তাদের আমরা দেখেছি যে দামিনী কোহি তাদেরকে বলা হতো তাদের জায়গাকে দামিনী কোহি নামে পরিচিত এবং সেখানে ব্রিটিশরা এসে কি করলো সেখানে বেআইনি ভাবে ব্রিটিশরা সেখানে রেলপথ নির্মাণ করার চেষ্টা করলো হ্যাঁ তাদেরকে জমি থেকে উৎখাত করলো মহাজনীরা এসে তাদেরকে প্রচুর পরিমাণ টাকা ধার দেওয়া শুরু করলো যাদেরকে তারা ডিকু বলতো ঠিক আছে তো এদের অত্যাচারের বিরুদ্ধে এই সাঁওতালরা কিন্তু বিদ্রোহ করেছিল সিধু এবং কান্নুর নেতৃত্বে এবং সেইখানে আমরা কি দেখতে পাই সিদ্ধু ও কান্নুর নেতৃত্বে যখন বিদ্রোহ করেছিল তারা তখন আলাদাভাবে সাঁওতাল একটা পরগনা তৈরি হয়েছিল হয়েছিল। নির্মিত এবং সেই আমরা কি দেখলাম যে সাঁওতালরা কিন্তু আবার তাদের পুরনো ক্ষমতা হয়তো ফিরে পেয়েছিল ঠিক আছে তো এটা সম্পর্কে আমরা আগামীকাল বলবো ঠিক আছে আর আঠেরোশো চুয়ান্ন সালে যে ঘটনাটা আমরা দেখছি সেখানে আমরা কি দেখলাম পোস্টাল সিস্টেম চালু হলো ঠিক আছে এই যে পোস্ট টিভি পত্র এদিক ওদিক লেনদেন সেটা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট সেই পোস্টাল ডিপার্টমেন্ট আমরা কিন্তু দেখতে পেলাম আঠারোশো চুয়ান্ন সালে এবং তার সঙ্গে সঙ্গে পিডব্লিউডিও কিন্তু আমরা বলতে পারি পিডব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ঠিক আছে তাহলে এটাও কিন্তু আমরা কার সময় দেখতে পেলাম লর্ড লোসির সময় ক্লিয়ার তাহলে লর্ড ডালসির সময় একাধিক প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে আঠেরোশো আরেকবার তোমাদের দেখিয়ে দিই আঠেরোশো সালে সত্য বিলাপ নীতি আঠেরোশো সালে বোম্বে থেকে থানে রেলপথ আঠেরোশো সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে আমরা সিভিল সার্ভিস পরীক্ষা দেখলাম আঠেরোশো সালে উডের ডেসপ্যাস দেখলাম আঠেরোশো সালে আমরা কলকাতা থেকে টেলিগ্রাফ কমিউনিকেশন দেখলাম আঠেরোশো থেকে ছাপ্পান্নতে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে কি সাঁওতাল বিদ্রোহ পিডব্লিউডি এবং পোস্টাল ডিপার্টমেন্ট সব থেকে একটা কথা তোমরা হয়তো ভাবতে পারো স্যার বিধবা বিবাহ আইনটা তো বললেন না তাই তো উইডো ছাপ্পানিটা তো বললেন না উইডো রিম্যারেজটা এখানেও বলা যায় ক্যানিং এর সময়ও বলা যায় তো চলো বলেই দি কারণ ক্যানিংয়ের সময় তাহলে আর বলতে হবে না উইডো রিম্যারেজ অ্যাক্ট বিধবা বিবাহ আইন এটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন যিনি তার নাম ছিল লর্ড ডালোসি তিনি কিন্তু পাশ করেননি ইন্ট্রোডিউস করেছিলেন মানে উত্থাপিত করেছিলেন আর এই একটাকে যিনি পাস করেছিলেন তার নাম ছিল কিন্তু লর্ড ক্যানিং তাই এই প্রশ্নটাও আমাদের কাছে একটা ওই গোল খাওয়ার মতো একটা প্রশ্ন ঠিক আছে আমরা গুলিয়ে ফেলি আর কি তো দেখো একটা জিনিস ভালো করে মাথায় যে সালটা ছাব্বিশে জুলাই ঠিক আছে এইটিন হান্ড্রেড ফিফটি সিক্স আঠেরোশো ছাপ্পান্ন সালের এই যে ছাব্বিশে জুলাই তুমি দেখছো এই সালে পাস হয়েছিল সিভিল তোমার ম্যারেজ অ্যাক্ট কার সময়টা এটা লর্ড ক্যানিং এর সময় ছিল আর ইন্ট্রোডিউস কে করেছিলেন লর্ড ডালহৌসি করেছিলেন মনে তো আর এই কাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কিন্তু মানে অনস্বীকার্য তিনিও বিধবা বিবাহ দেওয়ার জন্য তিনি কিন্তু জনমত তৈরি করেছিলেন স্বাক্ষর নিয়েছিলেন তাই অবশেষে কিন্তু লর্ড ডালহৌসির সময় বিধবা বিবাহ আইনটি উত্থাপিত হয়েছিল এবং ক্যানিং এর সময় সেটা পাশ হয়েছিল সেটা আমরা দেখতে পাই কি বুঝতে পারলে তো তাহলে এইটুকু অব্দি যেটুকু আমরা পড়লাম সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আমি তোমাদের শেষ করলাম তো এই এইটুক যে পড়লাম আমরা তাহলে কি কি প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে চলো একবার রিভিশন করে নি তাহলে আমাদের ভালো হবে নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন তোমাদের কাছে নিম্নলিখিত কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক হিসাবে চিহ্নিত করা যায় বলো নিম্নলিখিত কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক হিসাবে চিহ্নিত করা যায় কাকে ভারতে পাশ্চাত্য শিক্ষার জনক হিসাবে কাকে চিহ্নিত করবো আমরা বলো কি হবে আনসার ভারতে পাশ্চাত্য শিক্ষার জনক হিসেবে কাকে চিহ্নিত করা যায় রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ক্যানিং কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার বলো কি হবে অ্যান্সার অ্যান্সার বলো নিম্নলিখিত কাকে ভারতে পাশ্চাত্য শিক্ষার জনক বা প্রবর্তক হিসাবে মনে করা যায় কাকে বলো কি হবে বলো অ্যান্সার বলো নিমিত কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় চলো করে দিই তাহলে সি লর্ড উইলিয়াম বেন্টিং তাই তো তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং আমরা কি বলবো পাশ্চাত্য শিক্ষার জনক নেক্সট পরের প্রশ্ন চলে আসি বলো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস রবার্ট ক্রাইভ লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ক্যানিং কি হবে অ্যান্সার ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো কি হবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন বলো বলো কি বলছো মিনিটের মতো ব্রেক ব্রেক তো বসে বসেই হয়ে যায় কোনো চাপ নেই ব্রেক তো বসে বসেই হয়ে যাবে এর জন্য আলাদা নেই শুধু ভাইশ্রয়টা বাকি আছে ভাইশ্রয় হয়ে গেলে এইবার শেষ ভাইশ্রয় হয়ে গেলে পুরো ব্রিটিশ যে শাসন ব্যবস্থা বা শাসন মানে হচ্ছে যে সমস্ত ব্রিটিশদের কার্যাবলী সেগুলো কমপ্লিট হয়ে যাবে পুরো একদম একটা ক্লাসে কানে এই এই লিঙ্কটাকে রেখে দেবে কানে ইয়ারফোন ইউজ করবে রাত্রেবেলা শুই শুই শুনবে একদম দেখবে রেডি হয়ে যাবে আনসার কি হবে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল চলো আনসার আনসার হচ্ছে আমাদের সি লর্ড উইলিয়াম বেন্টিং তাই তো তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং হলো আ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এরপরের প্রশ্ন চলে আসি আমরা কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়েছিল বলো কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়েছিল কি হবে কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়েছিল কত সালে স্থাপিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ অ্যান্সার সবাই অ্যান্সার দাও সবাই দাও অ্যান্সার ভেরি গুড তাহলে এইটিন হান্ড্রেড থার্টি ফাইভ একদম ঠিক আঠেরোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন চলে আসি নিম্নলিখিত কাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়ে থাকে নিম্নলিখিত কাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়ে থাকে বলো মুক্তিদাতা লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস কাকে বলা হয়ে থাকে লর্ড উইলিয়াম বেন্টিং চার্লস মেটকাপ লর্ড অকল্যান্ড নাকি লর্ড ডালহৌসি কাকে বলা হয় মুক্তিদাতা শরতের সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলবে বলো অ্যান্সার দাও চট জলদি ফটাফট পারবে পারবে একদম তাকে বা সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় তাকে যারা যারা ক্লাস দেখছি সবাই একবার ক্লাসের লিঙ্কটা শেয়ার করো একদম শেয়ার করে দাও আর যদি ভালো লাগে প্রত্যেকে লাইক বটন যারা করনি যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে এবং শেয়ার করো চলো ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলবো আমরা বি মানে চার্লস মেটকাপ কে আমরা কি বলবো চার্লস মেটকাপ আমরা বলবো ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা নেক্সট পরে প্রশ্ন চলে আসে নিম্নলিখিত কে দাসপ্রথা বিলোপ করেছিলেন লর্ড অকল্যান্ড লর্ড এলেন লর্ড প্রথম হার্ড লর্ড আলোসি বলো নিম্নলিখিত কে দাসপ্রথার বিলোপ করেছিলেন নিম্নলিখিত কে দাসপ্রথার বিলোপ করেছিলেন কি কিভাবে নিম্নলিখিত কে দাসপ্রথার বিলোপ সাধন করেছিলেন বলো নিম্নলিখিত কে দাসপ্রথার বিলোপ সাধন করেছিলেন কিভাবে আনসার বলে দিয়েছিলাম কিন্তু অ্যান্সার কিন্তু বলা ছিল দাসপ্রথার বিলোপ সাধন করেছিলেন কে লর্ড অকল্যান্ড লর্ড এলেনবোরো লর্ড প্রথম হাডিঞ্জ লর্ড আলোসি বলো নিম্নলিখিত কে দাসপ্রথার বিলোপ সাধন করেছিলেন দাসপ্রথার বিলোপ সাধন করেছিলেন নিম্নলিখিত কে বলো কে নিম্নলিখিত কে ভারতে দাসপ্রথার বিলোপ সাধন করেছিলেন হবে অ্যান্সার বলছো কি বি এত অ্যান্সার কম কেন সবাই অ্যান্সার দাও সবাই অ্যান্সার দান্সার দাও চলো অ্যান্সার তাহলে কি হচ্ছে আমাদের লর্ড এলেন বোরো মনে আছে তো লর্ড এলেন বোরোর কথা আমি বলেছিলাম লর্ড এলেন বোরো কি করেছিলেন দাসপ্রথার সাধন করেছিলেন ঠিক আছে নেক্সট পরের প্রশ্নতে চলে আসি আমরা নিম্নলিখিত কে ঘোষণা করেছিলেন যে পাবলিক সার্ভিসের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ইংরেজি ঠিক আছে ইংরেজি পড়ো তো চাকরি নাও ইংরেজি পড়বে না তো বাড়ি যাও একদম পরিষ্কার কথা বলো কে বলেছিল যাব আনসার বলো কে ঘোষণা করেছিলেন যে পাবলিক সার্ভিসের জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা সেটা হবে ইংলিশ কে ঘোষণা করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড প্রথম হাটিন লর্ড ডালসি লর্ড উইলিয়াম বেন্টিং বলো কি হবে আনসার কে ঘোষণা করেছিলেন যে পাবলিক সার্ভিসের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে ইংরেজি ঠিক আছে মানে ইংরেজি ছাড়া চাকরি সম্ভব নয় ঠিক আছে লর্ড কর্নওয়ালিস বলেছিলেন না লর্ড প্রথম হাটিন বলেছিলেন নাকি লর্ড ডালসি বলেছিলেন নাকি লর্ড উইলিয়াম বেন্টিং বলেছিলেন কি হবে আনসার চলো অ্যান্সারে চলে যাব অ্যান্সার চলো হচ্ছে কি হচ্ছে আমাদের বি মানে লর্ড প্রথম হার্ডিং ঘোষণা করেছিলেন আঠারোশো সালে যে সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা আছে ইংরেজি যে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাইটাল প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে নেক্সট পরের প্রশ্নতে চলে আসি আমরা বলছে বিধবা বিবাহ আইন কে পাশ করেছিলেন লর্ড আলোসি লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং চার্লস মেথকাফ বলো কি হবে অ্যান্সার বলো বিধবা বিবাহ আইন কে পাশ করেছিলেন লর্ড আলোসি ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং চার্লস মেটকাফ বলে দিয়েছিলাম বলো কি দিয়েছি তোমরা এবার দাও কি হবে বলো বিধবা বিবাহ আইন কে করেছিলেন লর্ড আলোসি ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং চার্লস মেটকাফ বলো করেছিলেন বিধবা বিবাহ আইন কে পাশ করেছিলেন বলো বিধবা বিবাহ আইন কে পাস করেছিলেন অ্যান্সার কি বলছো অ্যান্সার কি বলছো সি লর্ড উইলিয়াম বেন্টিং এই সর্বনাশ রে সর্বনাশ সব শেষ বিধবা বিবাহ আইন কে পাশ করেছিলেন পাশ করেছিলেন কে লর্ড ডালসি হবে না পাশ করেননি তিনি উত্থাপিত করেছিলেন ঠিক আছে উত্থাপিত করেছিলেন বিধবা বিবাহ আইনটা যিনি উত্থাপন করেছিলেন তার নাম হচ্ছে লর্ড আলোসি আর পাশ করেছিলেন লর্ড ক্যানিং বললাম না কিছুক্ষণ আগে লর্ড ক্যানিং ছাব্বিশে জুলাই ঠিক আছে ছাব্বিশে জুলাই এইটিন হান্ড্রেড ফিফটি সিক্স ঠিক আছে ছাব্বিশে জুলাই আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি ক্লিয়ার নেক্সট চলে আসি আমরা হচ্ছে আট নম্বরে আট নম্বরে কি আছে নিম্নলিখিত কার সময় শিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করা হয়েছিল আমি এই প্রশ্নটা কিন্তু বলিনি তোমরা অ্যানসারটা দিয়ে দেবে ঠিক আছে দেখি তোমরা পারো না বলো কার সময় নিম্নলিখিত কার সময় শিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করা হয়েছিল লর্ড কার্জন লর্ড ডালসি লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং বলো কার সময় হয়েছিল বলো কার ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করা সময় হয়েছিল ঠিক আছে ব্রিটিশরা তো গরম সহ্য করতে পারত না তাই তারা ভারতের যে পরিবেশ ভারতের যে জলবায়ু সেটা তাদের কাছে খুব কঠিন বিষয়বস্তু হয়েছিল তাই তারা মানে শীত প্রবণ জায়গাটা খুঁজছিল আর কি তো কোথায় তারা গেল বলো ভেরি গুড বি একদম ঠিক অ্যাবসলিউটলি রাইট তাহলে লর্ড আলৌসিক এই জন্য তুমি সিমলাতে যাবে দেখবে ব্রিটিশদের অনেক কিছু পাবে তুমি ঠিক আছে তাহলে বি ইজ দা রাইট অ্যান্সার তুমি সিমলাতে ঘুরতে গেলে এরকম অনেক কিছু পাবে কিন্তু ব্রিটিশদের নির্মলিখিত কার সময় সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করা হয়েছিল আমাদের অ্যান্সার হচ্ছে লর্ড আলোসিকে ঠিক আছে নেক্সট পরের প্রশ্নতে চলে আসি ল নম্বর নিম্নলিখিত কত সালে পোস্ট অফিস আইন পাস হয়েছিল পোস্ট অফিস আইন পাস হয়েছিল কত সালে 1854 হান্ড্রেড 1856, ফোর বলো হান্ড্রেড ফিফটি ফাইভ পোস্ট অফিস আইন দুই পয়সার পোস্টকার্ড চালু হয়েছিল দুই পয়সার পোস্টকার্ড প্রথম দুই পয়সার পোস্ট চালু হয়েছিল এখানে বলো নির্মলিখিত অম্বুজ দাস অ্যান্সার লিখে নিয়েছো তো যেটা তুমি বললে পারবে না লিখে নিয়েছো অ্যান্সার ভেরি গুড পোস্ট অফিস আইন কত সালে দুই পয়সার পোস্ট কার্ড ভেরি গুড হান্ড্রেড ফিফটি ফোর একদম কার্ডলি কারেক্ট ভেরি গুড আঠেরোশো চুয়ান্ন সালে আমি তো এই পরিয়ে দিলাম আমি আঠেরোশো চুয়ান্ন সালে পোস্ট অফিস আইন আঠেরোশো চুয়ান্ন সালে পিডাব্লিউডি আমি সবই তো পরিয়ে দিলাম জবা জব এখনই তাই না তাহলে অ্যান্সার কি হলো আমাদের এ নেক্সট চলে আসি আমরা ন নম্বর প্রশ্ন দশ নম্বর সরি উডের ডেসপ্যাচ কত সালে প্রবর্তিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উডের ডেসপ্যাচ কত সালে প্রবর্তিত হয়েছিল বলো উডের ডেসপ্যাচ কত সালে প্রবর্তিত হয়েছিল আঠারোশো চুয়ান্ন আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো সাতান্ন কত সালে উডের ডেসপ্যাচ প্রবর্তিত হয়েছিল উডের ডেসপ্যাচ কত সালে প্রবর্তিত হয়েছিল বলো 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 অ্যান্সার বলো কি হবে পারবে তোমরা পারবে বলো উডের ডেসপ্যাচ কত সালে প্রবর্তিত হয়েছিল বলো উডের ড্রেস প্যাচ কত সালে প্রবর্তিত হয়েছিল আঠেরোশ চুয়ান্ন আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো ছাপান্ন আঠারোশো সাতান্ন সবাই অ্যানসার দাও একদম ফটাফট সবাই অ্যান্স দাও ফটাফট অ্যান্সার উডের ড্রেস প্যাচ কত সালে প্রবর্তিত হয়েছে চলো অ্যান্সার করে দিই তাহলে উডের ড্রেস প্যাচ হয়েছিল হচ্ছে আঠেরোশো চুয়ান্ন সালে ঠিক আছে তাহলে আঠেরোশো চুয়ান্ন সালে উডের ড্রেস প্যাচ ক্লিয়ার তাহলে এই যে পড়ালাম তিনটে জায়গা শেষ করলাম আমরা এক হচ্ছে গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই তিনটে শেষ করলাম বাকি থাকে আর একটা পোস্ট যার নাম হচ্ছে ভাইসরয় সেটা এখন আমরা ঠিক আছে ভাইসরয় পড়ে নিলেই ব্রিটিশ যে কন্টিনিউয়েশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হবে একটু জলফল ফল খেয়ে নাও তোমরা ঠিক আছে এখনই শুরু করে দিচ্ছি তার আগে বলবো তোমরা যদি এইরকমভাবে ইন ডিটেল পড়তে চাও তাহলে তোমাদের কাছে কিন্তু অবশ্যই রয়েছে চ্যালেঞ্জ হিস্ট্রির ব্যাচ তোমাদের কাছে রয়েছে ডাব্লিউ বিসিএস মহাপ্যাক তোমাদের কাছে রয়েছে কিন্তু ডাব্লিউ বিসিএস ব্যাচ নাম্বার সিক্স ছ নম্বর ব্যাচ তো প্রত্যেকটা ব্যাচে কিন্তু অ্যাডমিশন হচ্ছে তোমরা যদি মনে করো যে ডাব্লিউ বিসিএস মহাপ্যাকটা নেব তাহলে এই ব্যাচটার মধ্যে তুমি পাবে কি কি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও অনলাইন মক টেস্ট ইবুক হার্ড কপির মক টেস্ট অপশনাল পেপার সমস্ত কিছু অর্থাৎ ডাব্লিউ বিসিএস সমস্ত কিছু তুমি পেয়ে যাবে কিন্তু এখানে আর যারা হিস্ট্রিকে অপশনাল পেপার হিসাবে চুজ করবে বলে ঠিক করেছ বা এই যে নেক্সট বছর থেকে আমাদের এগুলো ডিটেল পড়তে হবে তো সেইটার প্রিপারেশন রাখতে চাইছো তো তাদের জন্য কিন্তু হিস্ট্রি অপশনালের ব্যাচ অলরেডি কিন্তু বাইশ তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ মাত্র দুটো ক্লাস হয়েছে এবং সেই ক্লাসের রেকর্ডে তুমি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এই ব্যাচটা যদি তোমার হিস্ট্রি অপশনাল পেপার থাকে ওয়াই তিনশো কুপন কোড ব্যবহার করে নিয়ে নিও সেভেন্টিন ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এছাড়াও তোমাদের কাছে স্পেশাল রয়েছে কি বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ নাম্বার থ্রি সম্পূর্ণ রেলের জন্য এই ব্যাচটা রয়েছে যেখানে তুমি এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি টিটি এন সমস্ত রকম কিন্তু একটা ব্যাচের মধ্যেই পাবে তার রেল যদি স্বপ্ন হয় তাহলে বন্দে ভারত এক্সপ্রেসটি তুমি কিন্তু অবশ্যই তোমার জন্য একটা দুর্দান্ত ব্যাচ আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি এবং ফুড এস আই এর সেকেন্ড ব্যাচটা তোমাদের মধ্যে এখনো যারা অ্যাডমিশন নাও তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো এই ব্যাচটাতে কি করতে হবে ওয়াই তিনশো আটষট্টি কুপন কোডটাকে ইউজ করতে হবে তাহলে তুমি পেয়ে যাবে সেভেন্টিন পারসেন্ট ডিসকাউন্ট এবং এক্সট্রা কিছু ইন ডিটেলের জন্য নাম্বারটা বলছি লিখে দাও কোনো অসুবিধা হলে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে ব্যাচ ভর্তি হবার আগে নাম্বারটা হচ্ছে আট শূন্য এক তিন চার নয় ছাব্বিশ ছাব্বিশ একবার বলছি আট শূন্য এক তিন চার নয় ছাব্বিশ ছাব্বিশ নাম্বারে তো এবার আমরা দেখবো যে ভাইসরয় চ্যাপ্টারটা চলো এবার ভাইসরয় চ্যাপ্টারটা দেখিনি চটজলি আমরা দেখো ভাইসরয় কোথা থেকে এলো যদি আমরা দেখি ভাইসরয় বিষয়টা কোথা থেকে এসছে সেটা একটুখানি বলে দিই তোমাদের আগে তারপর ভাইসরয় চ্যাপ্টারটাতে যাচ্ছে আমরা আঠেরোশো সালে সিপাই বিদ্রোহ দেখেছি এবং এই আঠেরোশো সালে যে সিপাই বিদ্রোহ হয়েছিল সেই সিপাই বিদ্রোহতে আমরা কি দেখেছি দেখেনি একটুখানি আঠেরোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহের পর আমরা দেখতে পাই কোম্পানির শাসনের অবসান ঘটছে কারণ সালে একটা নতুন অ্যাক্ট হচ্ছে যার নাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা আমরা দেখতে পাচ্ছি কোম্পানির শাসনের অবসান ঘটছে এবং কোম্পানির শাসনের অবসান হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমরা ভারতের জন্য একটা পোস্ট দেখতে পাই অর্থাৎ সে পোস্টটা হচ্ছে কি সেই পোস্টটা হচ্ছে তোমার ভারত শাসনের জন্য ব্রিটেন থেকে একজন ভারত সচিবকে নিযুক্ত করছেন ভারত সচিবকে আমরা কি বলে থাকি তার সাংবিধানিক পোস্টের নাম হচ্ছে কি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এই পোস্টটা তৈরি করা হচ্ছে এবং এই ভারত সচিবের আন্ডারে বা নিচে থাকছেন যিনি তার নাম হচ্ছে ভাইসরয় ভাইসরয়কে আমরা কি বলে থাকি রাজপ্রতিনিধি আর এই রাজ প্রতিনিধি ভাইসরয়ের আন্ডারে থেকে কাজ করছে অর্থাৎ ধরো কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভারত সচিবকে জানাতে হবে কিন্তু ভাইসরয়কে কে সুতরাং ভাইশ্রয় পোস্টটা হচ্ছে একই পোস্ট অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা ছিল সেটাই কিন্তু আবার পরবর্তীকালে ভাইসরয় পোস্টটা পাচ্ছে জাস্ট নতুন একটা কথা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি ভারত সচিব পোস্টটা যেটা ব্রিটেন থেকে ঠিক করে পাঠানো হচ্ছে এবং সেই ভারত সচিবকে আমরা বলে থাকি কি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এই পোস্টটা আমরা চিহ্নিত করে থাকি তো চলো এবার আমরা শুরু করে দিক আমাদের ভাইশ্রয়ের পোস্টের ইম্পর্টেন্ট কিছু ফিচার্স বা ভাইশ্রয়ের পদের পোস্টের কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুরু করে দিই দেখো প্রথমে আমরা লর্ড ক্যানিং থেকে শুরু করবো খুব মন দিয়ে শুনবে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে কারণ এখানে আর ছোট ছোট কেউ নেই এখানে একদম টানাই কিন্তু শেষ পর্যন্ত যাবে এই এই জায়গাটা সুতরাং এই জায়গাটা কারো যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার তাকে প্রথম থেকে দেখতে হবে মানে এই ভাইসর জায়গাটা কিন্তু আবার প্রথম থেকে তোমাদের দেখতে হবে তাই জায়গায় যাতে কোনো মিস না যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে মিনু সিং তুমি টাইম টেবিল পাচ্ছ না একদম ক্লাসের শেষে আমাকে ফোন করো আমি দেখিয়ে দেবো কোন জায়গায় তুমি আমাদের রুটিনটা দেখতে পারবে চারটে রুটিন আছে পরপর পরপর রয়েছে তোমাকে খালি ক্লিক অপশানে গিয়ে ডাউনলোড করে নিতে হবে আর কিছু নেই লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর ক্ষেত্রে যদি দেখি তিনি হলেন ভারতের আগেই বলেছি শেষ গভর্নর জেনারেল আর প্রথম হচ্ছে ভাইসরয় একদম নিশ্চিন্তে আমরা আগে পড়ে নিয়েছি ভাইস রয়ের কাকে কে লাস্ট কে ফার্স্ট এটা আমরা বলেছি তো তার সময় আমরা কি কি দেখতে পাই দেখো এই যে ডক্টরিন অফ ল্যাবস যেটাকে সত্যবিলক নীতি বলি যেটা আমরা লর্ড ডালসির সময় চালু হতে দেখেছি সেই আইনটাকে যিনি বন্ধ করছেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং কি করলেন ডক্টরিন অফ ল্যাপস সত্যবিলপ নীতিটাকে পুরোপুরি বন্ধ করে দিলেন চালু করেছিলেন কে লর্ড ডালসি নেক্সট আঠেরোশো সালে আমরা দেখতে পাই কি তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আমি আগে বলে দিয়েছি তিনটে বিশ্ববিদ্যালয় কি কি ছিল কলকাতা বোম্বে মাদ্রাস এই বিশ্ববিদ্যালয় উডের আমরা তৈরি হতে দেখি ঠিক আছে সালে ইনকাম ট্যাক্স চালু হচ্ছে ইনকাম ট্যাক্স তাহলে ইনকাম ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম একদম প্রথম ইনকাম ট্যাক্স চালু হয়েছিল কার সময় আমরা লট ক্যানিং এর সময় দেখতে পাই ফার্স্ট ইনকাম ট্যাক্স ইন্ট্রোডিউস হচ্ছে এই আয়করটা শিক্ষিত ভারতীয় বা ভারতীয় যারা কাজ করছে তাদের উপর চাপানো হয়েছিল যদিও পরবর্তীকালে তুলে নেওয়া হয়েছিল তারপরে আবার চাপানো হয়েছিল কিন্তু প্রথম যারা সরকারি চাকরি করছে তাদের উপরে কিন্তু এই ইনকাম ট্যাক্সটা কিন্তু লাগু করা হয়েছিল এটা বলতে আমাদের বলতে হবে নেক্সট এইটিন খুব ইম্পর্টেন্ট ভারতীয় দণ্ডবিধি অনুসারে যেটাকে আমরা বলি আইপিসি সেকশন মানে ইন্ডিয়ান পেনাল কোড ফর ক্রিমিনাল প্রসিকিউট এটা কিন্তু আমরা এইটিন হান্ড্রেড সিক্সটিতে দেখতে পাই আঠারোশো সালে আমরা এই ক্রিমিনাল প্রসিকিউট জন্য ইন্ডিয়ান পেনাল কোড অ্যাক্ট এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় আঠারোশো সালে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এবং হাইকোর্ট অ্যাক্ট দেখতে পাচ্ছি যার দরুন আমরা কলকাতা বোম্বে মাদ্রাস এই তিনটে জায়গায় আলাদা আলাদা করে হাইকোর্ট তৈরি হতে দেখি অর্থাৎ যেটা ছিল কলকাতা সুপ্রিম কোর্ট যেটা ছিল এবার আস্তে আস্তে সেটা কিন্তু হাইকোর্টে রূপান্তরিত হয়ে যাচ্ছে বা হাইকোর্ট তৈরি হচ্ছে কত সালে এইটিন হান্ড্রেড সিক্সটি ওয়ান অ্যাক্টের দ্বারা তাহলে এই যে তুমি চ্যাপ্টারটা পড়লে এখান থেকে চারটে সাল খুব ভালো করে মাথায় রাখতে হবে একটা হচ্ছে এইটিন ফিফটি সেভেন

দেখতে পেলাম সুতরাং এইগুলো আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে ভাই এই যে চারটে সাল লিখিয়ে দিলাম না এই চারটে কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রেখো ক্লিয়ার বুঝতে পারলে নেক্সট পরেরটা চলে আসি লর্ড মায়ো ইম্পর্টেন্ট একজন ভাইসরয় আমাদের এই লর্ড মায়োর সময় আমরা দুটো কলেজ তৈরি হতে দেখি যে কলেজগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট যেমন একটা কি রাজকোট কলেজ এবং আরেকটা হচ্ছে মায়ো কলেজ রাজকোট কলেজ তিনি কাথিয়াবারে তৈরি করলেন মায়ো কলেজ তিনি আজমেরে তৈরি করলেন তাদের জন্য ফর দ্য ইন্ডিয়ান প্রিন্সেস ঠিক আছে তাহলে রাজকোট কলেজ কাথিয়াবাড় মায়ো কলেজ হচ্ছে তোমার কাথিয়াবারে তিনি রাজকোট কলেজ এবং আজমেরে তিনি মায়ো কলেজ প্রতিষ্ঠা করলেন তাদের জন্য ইন্ডিয়ান প্রিন্সেসদের জন্য এই যে লর্ড মায়ো পড়াচ্ছি না এখান থেকে একটা লাইন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা তুমি যদি প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউ এর কোশ্চেন খোলো তাহলে তুমি দেখতে পাবে শুধু ডাব্লিউ বিসিএস কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট লাইন তুমি বলতে পারো সেটা আমি বলছি একটু একটু করে শুনে নি আগে সেটা কি তাহলে দেখো এই যে দুটো কলেজ এটা ইন্ডিয়ান প্রিন্সেসদের জন্য ব্রিটিশদের হাতে তৈরি হওয়া প্রথম কলেজ এটা কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া আমরা কি দেখলাম দেখো তার সময় এই যে মানে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যাকে বলে আদমশুমারি লোক গণনা এইটা কিন্তু চালু হয়েছিল তবে এই যে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা আমি বলছি বা আদমশুমারির কথা বলছি এটা কিন্তু আন ছিল তার শাসনকালে তাই আমরা পরীক্ষায় যখন আসে তার নামটা কিন্তু থাকে না লর্ড মায়ের নাম থাকে না ভাবে কার সময় চালু হয়েছিল ভাবে চালু হয়েছিল লর্ড রিপনের সময় তাই পরীক্ষায় কিন্তু লর্ড রিপনের নামটাই দেওয়া থাকে তো একটু কেয়ারফুলি একটু ভালো করে বুঝবে মাথায় রাখার চেষ্টা করবে নাহলে কিন্তু এই জায়গাটা হোচট খেয়ে যেতে হবে ঠিক আছে মানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এটা যে প্রশ্ন যেটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে কি তিনি একমাত্র ছিলেন ভারতে যিনি অন ডিউটি থাকাকালীন অবস্থায় ঠিক আছে ওয়াহাবি ফলোয়ার্সদের হাতে মার্ডার হয়েছিলেন কোথায় আন্দামানে ঠিক আছে ওয়াহাবি আন্দোলন আজকে সকালেই পড়েছি সকাল নটার ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এখানে ওয়াহাবি আন্দোলনের কথা আমি বলেছিলাম তো এই ওয়াহাবি ফলোয়ার্সদের হাতে তিনি কিন্তু খুন হয়েছিলেন মার্ডার হয়েছিলেন এই প্রশ্নটাই পরীক্ষায় আসে কেন আসে কারণ যত ইংরেজ ছিল তাদের মধ্যে কেউ কিন্তু এই অন ডিউটি থাকাকালীন অবস্থায় মার্ডার হয়নি একমাত্র তিনি ছিলেন যিনি অন ডিউটি থাকাকালীন অবস্থায় মার্ডার হয়েছিলেন বলে আমরা জানতে পারি ঠিক আছে তাই সতেরোশো সালে আন্দামানে ওয়াহাবি ফলোয়ার্সদের হাতে তিনি কিন্তু মারা গেছিলেন এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা আর কি আছে তার সময় রাজ্য রেল দপ্তর চালু হয়েছিল অর্থাৎ আঠারোশো তিপ্পান্ন সালে বোম্বে টু রেলপথ চালু হয়েছিল এটা তো সার্বজনীন ক্ষেত্রে কিন্তু তার সময় আমরা স্টেট ওয়াইজ রেল দেখতে পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটে যাতায়াতের সুবিধার জন্য মালপত্রকে অল্প সময়ের মধ্যে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু এই রাজ্য রেল দপ্তর যেটা সেটা কিন্তু আমরা দেখি দপ্তর মানে রাজ্য রেল বিভাগ এটা কিন্তু আমরা চালু হতে দেখি সুতরাং এই লর্ড মায়ো থেকে আমাদের কিন্তু তিনটে লাইন পড়ে যেতেই হবে কি কি লাইন এক হচ্ছে রাজকোট কলেজ এবং কাথিয়াবার কলেজ তিনি চালু করেছিলেন এটা পড়ে যেতেই হবে আমাদের দু নম্বর যেটা পড়ে যেতে হবে সেটা হচ্ছে রাজ্য রেল মানে স্টেট রেলওয়ে যেটা সেটা চালু করেছিলেন এটা আমাদের পড়ে যেতেই হবে আর তিন নম্বর সেটা পড়তে হবে সেটা কি তিনি একমাত্র ভাইসরয় ছিলেন যিনি ওয়াহাবি ফলোয়ার্সদের হাতে আন্দামানে নিহত হয়েছিলেন এই তিনটে লাইন ভেরি 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 ইম্পর্টেন্ট বলে দিলাম এর বাইরে কিন্তু এর থেকে শর্ট কিন্তু কেউ করতে যাও না ভাই তাহলে কিন্তু মুশকিলে পড়বে ঠিক আছে নেক্সট চলে আসি আমরা এর পরেরটা যার নাম হচ্ছে লর্ড লিটন পরীক্ষায় লর্ড লিটন বা লর্ড রিপন এই জায়গাটা আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট থাকে প্রশ্নের জন্য যে কোনো পরীক্ষায় যে পরীক্ষাগুলোতে আমাদের হিস্ট্রি থেকে প্রশ্ন আসে লর্ড লিটন একে আমরা কি বলি জানো আমরা সবাই জানি এই লর্ড লিটন ক্ষমতায় আসার পর সিভিল সার্ভিস পরীক্ষার বয়সটা কমিয়ে ভারতীয়দের একটা তো ব্যাপার থাকেই না ইংরেজদের চোখে কম্পিটিভ এক্সাম হয়ে যাচ্ছে ভারতীয়রা তাও পাশ করছে ব্যাপারটা কেমন কেমন লাগছে না যে তারাই শুধুমাত্র ভারতীয়রাই পাশ করে যাচ্ছে তো একটু ব্যাপারটা ভারতীদের পিছিয়ে দিই একটু এরকম পরিকল্পনা তাই লর্ড লিটনের সময় আমরা কিন্তু সেটা দেখতে পাই যে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় যেখানে সর্বোচ্চ বয়স 22 থেকে 23 বছর ছিল সেই বয়সটাকে কমে সোজা সুজি 19 বছরে নিয়ে আসা হলো বলতে 19 বছর বয়স হচ্ছে সর্বোচ্চ বয়স ভারতীয়দের সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য ভাবা যায় 19 বছরে কেউ ছেলে সিভিল সার্ভিস পাস করতে পারে যেহেতু এটা হচ্ছে এর জন্য তাকে আমরা কিন্তু আনপুলার ভাই বলছি অজনপ্রিয় ভাইস্রয় শুধু বলবো এটা নয় আনপপুলার ছাড়াও তাকে আমরা কিন্তু উজ্জ্বল ব্যর্থতার হিসাবে দেখি কেন জানো কারণ এই যে সংবাদপত্রের যে মুক্তিদাতা ছিলেন চার্লস মেথকাফ সংবাদপত্রকে যে স্বাধীন দিয়েছিলেন স্বাধীনতা দিয়েছিলেন আরেকজন এসছিলেন এই লর্ড লিটন যিনি সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে দিয়েছিলেন ঠিক আছে তিনি কি চালু করেছিলেন ভার্নাকুলার ঠিক আছে প্রেস একটেন্ট তিনি চালু করেছিলেন এই ভার্নাকুলার প্রেস্যাক্টের দ্বারা কি বলা হয়েছিল ভার্নাকুলার মানে কি লোকাল ল্যাঙ্গুয়েজ মানে লোকাল স্থানীয় ভাষা এই ভার্নাকুলার প্রেসাক্টের দ্বারা একদম পরিষ্কার যে কথাটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে পেপারগুলো অবশ্যই আঞ্চলিক ভাষায় তার সংবাদ ছাপাতে পারে নো ডাউট কিন্তু তার একটা সংস্করণ অবশ্যই মানে ইংরেজি ভাষার সংস্করণ বেশ কিছু সেটা আগে ব্রিটিশ দপ্তরে জমা দিতে হবে ব্রিটিশ আগে পরে দেখে নেবে যে আমাদের সম্পর্কে খারাপ কথা লিখেছে কিনা যদি লিখে দেয় তাহলে বাদটা আর যদি ভালো হয় তাহলে চালা চালো চালো ঠিক আছে তো এই হচ্ছে ভান্নাগোলা প্রেসার্ক যেটাকে তিনি চালু করেছিলেন ঠিক আছে এছাড়া তার সময় অস্ত্র আইন আরেকটা গুরুত্বপূর্ণ ছিল অস্ত্র আইনটা কি ছিল অস্ত্র আইনটা হচ্ছে আগে ভারতীয়রা নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র রাখতে পারত জমিদাররা সারাদিন জমিদারি করছে দেখবে তাদের শিকারের প্রতি একটা মনোযোগ আছে তাই না যে অনেক দিন পরে তারা বনে চলে গেল আহ বাঘ শিকার করছে হরিণ শিকার করছে ইত্যাদি ইত্যাদি শিকার করছে এটা তাদের একটা ন্যাক তো এর জন্য অস্ত্র তারা রাখতো আর ব্রিটিশরা ভাবতো কি যে এই অস্ত্রগুলো হয়তো আমাদের মারার কাজেই তারা ব্যবহার করছে তাই তারা লাইসেন্স করাবে বলে ঠিক করলো যে যারা যে সমস্ত ভারতীয়দের কাছে অস্ত্র আছে তারা অবিলম্বে আমাদের কাছে নিয়ে আসুক আমরা তাদেরকে লাইসেন্সিং দেব লাইসেন্স দেব ঠিক আছে ছাড়পত্র দেব। তো সেই যে এবার যাদের দরকার হতো তাদেরকে হয়তো ছাড়পত্র দিত যাদের দরকার ছিল তাদেরকে অস্ত্র তুলে নিত কিন্তু ইউরোপীয়দের ক্ষেত্রে রকম কোনো কিন্তু নিয়ম ছিল না এই যে অস্ত্র আইন এটা কিন্তু তৎকালীন ভারতীয় সমাজের মানুষদের অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছিল ব্রিটিশদের প্রতি এবং এর জন্যই কিন্তু আঞ্চলিক এগুলো তো সব মানে সেন্ট্রালের প্রবলেম মানে কেন্দ্রীয় স্তরের সমস্যা এই কেন্দ্রীয় স্তরের সমস্যাটা মেটানোর জন্যই আমরা কিন্তু জাতীয় কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দলকে কিন্তু দেখতে পাই যদিওটা ব্রিটিশদের হাতে তৈরি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এই দলটা কিন্তু এই কেন্দ্রীয় কোনো সমস্যা থাকলে তার সমাধানের কল্পে কিন্তু এটা ব্যবহৃত হয়েছিল বলে আমরা বলতে পারি এটা ক্লিয়ারলি বুঝতে পারলে তো তাহলে এই অস্ত্র আইন হ্যাঁ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এইগুলো কিন্তু তার সময় চালু হয়েছিল এর জন্য তাকে আমরা আনপপুলার ভাইস্রয় বলছি কি বললাম আনপপুলার ভাইস্রয় হিসাবে চিহ্নিত করছে ক্লিয়ার এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে তার সময় এই যে রয়্যাল টাইটেল অ্যাক্ট চালু করা হয়েছিল কি এই রয়্যাল টাইটেল অ্যাক্ট যার দ্বারা আমরা দেখতে পাই কাইজার ইহিন্দ এই টাইটেলটা নেওয়া হয়েছিল ঠিক আছে কে নিয়েছিলেন ভিক্টোরিয়া আর এই যে কাইজার হিন্দ টাইটেলটা ভারতীয়দের উদ্দেশ্যেও কিন্তু প্রদান করা হয়েছিল তাকে কে প্রথম এই ভারতীয়দের মধ্যে কে এই টাইটেলটা পেয়েছিলেন মহাত্মা গান্ধী ব্রিটিশদের তরফ থেকে কিন্তু এই মানে টাইটেলটা তাকে কিন্তু প্রদান করা হয়েছিল ঠিক আছে তো এই লর্ড লিটন থেকে এই জায়গাটা খুব ভালো করে পড়বে পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু বিস্তর ভালো করে মাথায় রাখবে ঠিক আছে তাহলে অস্ত্র আইন কে প্রবর্তন করেছিলেন লর্ড লিটন প্রবর্তন করেছিলেন ঠিক আছে নেক্সট এবার আমরা চলে আসি লর্ড রিপন দেখো লিটন আর রিপন নামটা কতটা কাছাকাছি না ভুলে যাবার একটা সম্ভাবনা আমাদের মনে মনে হয় যে স্যার ভুলে যায় যদি তাহলে কি করব দেখো এখানে মনে রাখার নিয়ম মানে নিয়ম তো ঠিক নয় আমরা এইভাবে মনে রাখি আর কি লিটনের এল রিপনের আর তাই তো প্রথমে রিপনের স্পেলিং কি আর আই পিপিও এন রিপন বা আর আই পিও এন রিপন তাহলে আর মানে হচ্ছে রাইট ভালো কাজ রাইট মানে ভালো তাহলে যিনি ভালো কাজ করেছেন তিনি হচ্ছে রড লিপন আর যিনি তার উল্টোটা হবে তার নাম হচ্ছে লিটন এইভাবে তুমি মাথায় রাখতে পারো ঠিক আছে বা যদি এমনিতে রিপন লিপন মাথায় চলে আসে তাহলে আর দরকার নেই এমনি রাখতে পারো আর কি তো চলো এবার রড রিপনের সম্পর্কে একটুখানি বলে দিই কি আছে লর্ড রিপনের সময় যদি আমরা দেখি তাহলে লর্ড রিপন হচ্ছে একমাত্র ইংরেজ যিনি হচ্ছে ইলেকটেড নির্বাচিত হয়ে ভারতে আসছেন কার দ্বারা নির্বাচিত হয়েছেন তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার গ্ল্যাড দ্বারা নির্বাচিত হয়ে আসছেন মনে থাকবে তাহলে তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার গ্ল্যাড স্টোন তাকে নির্বাচন করছে এবং তিনি হচ্ছেন লিবারাল পার্টির ইলেক্টেড মেম্বার ঠিক আছে তাহলে ভারতে কোন ইংরেজ লিবারাল পার্টির ইলেকটেড মেম্বার হয়ে ভারতে আসেন তাহলে আমাদের আমরা কি বলবো তার নাম আমরা বলবো লর্ড রিপন কার তিনি কার দ্বারা নির্বাচিত হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাড স্টোনের দ্বারা নির্বাচিত হচ্ছেন তাহলে গ্ল্যাড স্টোনের দ্বারা তিনি নির্বাচিত হয়ে ভারতবর্ষে কিন্তু খুব ভাইটাল প্রশ্ন পরীক্ষায় দেবার মতো জায়গা এই লর্ড রিপনকে আমরা কি বলে থাকি আমরা বলে থাকি হচ্ছে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলি তো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলি লর্ড রিপনকে বলে থাকি কারণ তার সময় আমরা শাসন ব্যবস্থার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাই ঠিক আছে তাহলে তিনি কি কি পরিবর্তন করলেন কি কি নতুন ইন্ট্রোডিউস করলেন চলো একবার আমরা দেখে খুব যেটা সেটা হচ্ছে কি ভার্নাকুলার তিনি বন্ধ করলেন কত সালে সালে দেখো লর্ড রিপন পড়তে গেলে কোন কোন সালটা আমরা হাইলাইট করি আঠেরোশো বিরাশি আঠেরোশো তিরাশি এই যে সালটা তুমি দেখছো এই মাত্র দুটো সাল তোমার পড়লেই কাজে হয়ে যাবে যেখান থেকে তুমি একাধিক প্রশ্ন তৈরি করতে পারবে সেই প্রশ্ন চলো একবার দেখি আঠারোশো বিরাশি সালে আমরা সে ভার্নাকুলার করলাম বন্ধ হতে দেখি কে বন্ধ করলেন লর্ড রিপন কত সালে আঠেরোশো বিরাশি আঠেরোশো বিরাশি সালে আরো একটা ঘটনা যেটা আমি তোমাকে লর্ড মায়োর সময় বলেছিলাম এই যে পপুলেশন সেন্সাস এই পপুলেশন সেন্সাস যিনি অফিসিয়ালি ভাবে চালু করেছিলেন তার নাম ছিল হচ্ছে লর্ড রিপন এবং সালটা হচ্ছে আঠেরোশো মনে রাখবে তাহলে সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তিনি বন্ধ করলেন আঠেরোশো বিরাশি সালে পপুলেশন সেন্সাস অফিসিয়ালি ইন্ট্রোডিউস হলো দু নম্বর আর তিন নম্বর আঠেরোশো বিরাশি সালে হান্টার কমিশন ভারতবর্ষে এসেছিল কেন এসেছিল হান্টার কমিশন কারণ এই হান্টার কমিশন শিক্ষার বিষয়ে সংস্কারের উদ্দেশ্যে এসেছিল কি বললাম শিক্ষার বিষয়ে সংস্কারের উদ্দেশ্যে হান্টার কমিশনকে আমরা ভারতবর্ষে দেখতে পাই কত সালে আঠেরোশো সালে তাহলে একটা সাল আর প্রশ্ন তিনটে একটা সাল প্রশ্ন হলো আমাদের কাছে তিনটে তিনটে প্রশ্ন মাথায় রাখতে পারবে একটা সাল দিয়ে ক্লিয়ার তাহলে ভার্নাকুলার প্রেস বন্ধ হলো অফিসিয়াল পপুলেশন সেন্সাস ইন্ট্রোডিউস হলো আর তিন নম্বর হচ্ছে হান্টার কমিশন ভারতে এসেছিল হান্টার কমিশন এডুকেশনাল রিফর্মস এর জন্য ক্লিয়ার নেক্সট আঠেরোশো তিরাশি আঠারোশো তিরাশিতে বিখ্যাত সেই ঘটনাটা যার নাম বিল কন্ট্রোভার্সারি মনে আছে তো সবার নামটা আমরা অনেকেই জানি বিল যে এটা কি আছে দেখো আগে ইউরোপীয়রা যদি কোনো ভুল করত তাহলে ইউরোপীয় জাজরা তাকে বিচার করত এবং বিচার অনেকটাই মুকুব হতো আর ভারতীয় জাজ ভারতীয়রা যদি কোনো অপরাধ করত সেম অপরাধে ইউরোপীয় জাজরা কিন্তু অনেক বেশি তাদেরকে পানিশমেন্ট দিত তাহলে এটা বিচার ব্যবস্থা কি হলো সাম্য তো এলো না ঠিক আছে বৈষম্য তৈরি হয়ে গেল ফলে আরো একটা জিনিস ছিল ইউরোপীয় অপরাধীদের বিচার ভারতীয় যাজরা কিন্তু করতে পারতেন না ফলে বিচার ব্যবস্থার এই বৈষাদৃশ্যের জন্য ইলবার্ট একটা বিল পাস করার চেষ্টা করলেন যেটা হচ্ছে ইলবার্ট বিল ছিল এবং ইলবার্ট বিলের দ্বারা কি বলা হয়েছিল ইলবার্ট বিলের দ্বারা বলা হয়েছিল যে কেউ মানে ইলবার্ট বিলে মেন যে কথাটা বলা হয়েছিল যে এবার থেকে ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে ইউরোপীয়রাও যেটা আমরা লর্ড রিপন থেকে পড়ব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠেরোশো বিরাশির তিনটে লাইন আঠেরোশো তিরাশির হচ্ছে একটা লাইন ক্লিয়ার বুঝতে পারলে নেক্সট পরের প্রশ্নে চলে আসি পরের জায়গাটাতে দেখো এখানে বাদ বাকি কথাগুলো লেখা আছে নর্মালি লর্ড ডাফরিন লর্ড ডাফরিন দেখলেই আমাদের মনে যেটার জায়গা থেকে প্রশ্ন চলে আসে সেটা কি ভারতের জাতীয় কংগ্রেস তাই না ভারতের জাতীয় কংগ্রেস মানেই হচ্ছে লর্ড ডাফরিন তাহলে এই যে জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে তার পেছনে মেন কারণটা কি ছিল যদি আমরা দেখি যে কেন ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে দেখো সেই সময় কেন্দ্রীয় স্তরে কোনো সমস্যা মেটানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু ছিল না আঞ্চলিক দল ছিল যেমন পুনা সার্বজনীন সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বোম্বে অ্যাসোসিয়েশন এরা কি করতো আঞ্চলিক দিক থেকে সমস্যা মেটাতো কোনো অঞ্চলের পার্টিকুলারলি কোনো অঞ্চলে কোনো সমস্যা হয়েছে তারা গিয়ে সমস্যাটাকে মেটাতে পারত তো কেন্দ্রীয় স্তরে সমস্যা মেটানোর কোনো রাস্তা ছিল না আর কি মানে ছিল না আর সেই সুযোগে ব্রিটিশরা একের পর এক বাজে বাজে নিয়ম চালু করছে যেমন ভান্নাকুলার পেস অ্যাক্ট যেমন আর্মস অ্যাক্ট যেমন ইলবার্ট বিল এইগুলো এই যে নীতিগুলো বা এই সমস্ত নিয়মগুলো তৎকালীন ভারতীয় সমাজের মানুষদের মধ্যে বিবৎস ক্ষোভের সঞ্চার হয়েছিল এবং সেই ক্ষোভের সঞ্চার থেকেই আমরা দেখতে পাই যে ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে তবে এই যে জাতীয় কংগ্রেসের কথা আমি বলছি না এই জাতীয় কংগ্রেসের উদ্ভবের প্রেক্ষাপটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা ন্যাশনালিস্ট থিওরি আর একটা হচ্ছে সেফটি বাল্ব থিওরি সেফটি বাল্ব থিওরি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখো এটা অবশ্যই ব্রিটিশদের অর্গানাইজেশন ছিল সেফটি বাল্বের কাজ কি আমাদের বাড়িতে সবারই প্রেশার কুকার আছে যার মাথার ওপর একটা সিটি লাগানো থাকে এবং কোনো কিছু সেদ্ধ করার জন্য যখন আমরা গ্যাসে বসাই বা কোনো উনুনে বসাই একটা সময়ের পর ওটা বেজে ওঠে মানে এর অতিরিক্ত যে সেটা যায়। এইভাবে সেদ্ধ হবে আর কি তো এইভাবে আমরা কি দেখলাম মানে আমরা দেখি কি যে খাদ্যটা কতটা সেদ্ধ হয়েছে সে বুঝে আমরা নামিয়ে দিই জাতীয় কংগ্রেসকেও এই ইংরেজরা সেফটি ভালভ হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন কারণ যদিও আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে ইংরেজরা জয় লাভ করেছিল জিতেছিল কিন্তু কোথাও না কোথাও ইংরেজদের মনে এইটুকু ভয় ছিল যে আবার যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে মানে আবার যদি সিপাহী বিদ্রোহের মতো কোনো বড় কোনো রিভোল্ট চলে আসে তাহলে সেটা মোকাবিলা করার ক্ষমতা কিন্তু খুবই সমস্যাজনক হবে তো এই জন্য ব্রিটিশরা চাইছিল না যে এমন কোনো ঘটনা ঘটুক যেটা তারা বন্ধ করতে পারবে না তার জন্যই তারা কি করলো শিক্ষিত ভারতীয়দের চুজ করা শুরু করলো যে শিক্ষিত ভারতীয়রা কি করবে ভারতীয় প্রতিনিধিত্বের কাজ করবে অর্থাৎ ধরো কিছু সাধারণ সাধারণ মানুষ মানুষরা যাতে বিদ্রোহ না করে তার জন্যই এই পরিকল্পনাটা কিন্তু করা হয়েছিল অর্থাৎ সাধারণ মানুষরা কি বুঝবে যে আমরা রেগুলার বেসিস কাজ করি আমাদের কোনো অসুবিধা নেই আমাদের মাথার উপরতে কেউ না কেউ আছে যারা আমাদের হয়ে ব্রিটিশদের প্রবলেম জানাচ্ছে তারা আশ্বস্ত করছে কি একদিন না একদিন আমরা আপনাদের সমস্যা সমাধান করেই দেব। তো আলটিমেট কোন অসুবিধা হবে না শিক্ষিত ভারতীয়দের দ্বারা মানুষের যে রাগটা বা মানুষের কোনটা ডিমান্ড কোনটা চাহিদা কি তারা চাইছে সেটা ব্রিটিশ সরকার কিন্তু জানতে পারলো অর্থাৎ বিদ্রোহের আগেই তারা কিন্তু বিদ্রোহের খবরটা কিন্তু পেয়ে যাচ্ছে যেটাকে আমরা সেফটি ওয়ার্ভ থিওরি হিসাবে চিহ্নিত করছে আর অন্যদিকে যদি আমরা ন্যাশনালিস্ট থিওরিটাকে ব্যাখ্যা করি তাহলে অবশ্যই লালা রাজপথ রায় এই কথাটা বলেছিলেন যে ব্রিটিশরা যদি না চাইতো তাহলে কোনোদিনও জাতীয় কংগ্রেসের মতো দলটাই তৈরি হতো না ঠিক আছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যালান অক্টোভিয়ান হিউম মানে হচ্ছে একজন ব্রিটিশ সিভিলিয়ান অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান যার নাম ছিল অ্যালান অক্টোভিয়ান হিউম তার সহযোগিতায় ভারতীয়দের নিয়ে শিক্ষিত ভারতীয়দের নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হলো বটে যেটার নাম ছিল ভারতের জাতীয় কংগ্রেস তবে এই দলটা তৈরি হওয়ার পেছনে কিছু শর্ত লাগানো হয়েছিল কি শর্ত নাম্বার ওয়ান প্রথম শর্ত যে জাতীয় কংগ্রেস কোনদিনও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে না অর্থাৎ আঞ্চলিক কোনো যদি সমস্যা থাকে তাহলে জাতীয় কংগ্রেস কিছু করবে না জাতীয় কংগ্রেস শুধুমাত্র কেন্দ্রীয় স্তরের কোনো সমস্যা থাকলে সেটা নিয়েই লড়বে এটা এক নম্বর পয়েন্টে বলা হলো দু নম্বর বলা হলো জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রত্যেক বছর প্রত্যেকটা বছর বছরের শেষ চারটে দিন জাতীয় কংগ্রেসের অধিবেশন হবে এবং এই অধিবেশনের ঠিক করে নেওয়া হবে কাকে প্রেসিডেন্ট হিসাবে রাখা হবে এবং সে এসে সেটাকে প্রিসাইড ওভার করবে বা প্রেসিডেন্ট করবে বোঝা গেল তাহলে এটা জাতীয় কংগ্রেসে বলা হলো মেনলি তো এই কারণেই আমাদের জাতীয় কংগ্রেস কিন্তু তৈরি হয়েছিল বলে আমরা জানতে পারি ঠিক আছে তাহলে এইভাবে আমরা দেখলাম আঠেরোশো সালে ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে মেন বোঝা গেল তাহলে দেখো পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা আসে যে জাতীয় কংগ্রেস কার সময় তৈরি হয়েছিল তাহলে আমরা কি বলবো লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল তাহলে জাতীয় কংগ্রেস কার সময় তৈরি হয়েছিল আমরা বলবো লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল নেক্সট আমরা আসবো কি লর্ড ল্যান্সটাউন থেকে লর্ড ল্যান্সডাউন যদি আমরা ভালো করে দেখি তাহলে লর্ড ল্যান্সডাউন থেকে এই প্রশ্নটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এইটিন কি প্রশ্ন আসে আমাদের এখান থেকে এই যে আমরা ডুরান্ড বর্ডারটা দেখতে পাই তাই না ডুরান্ড বর্ডার দেখি জানি তো আমরা ভারত আর আফগানিস্তানের মধ্যে যে বর্ডার সেই বর্ডারটা কিন্তু তৈরি করেছিলেন একজন ব্রিটিশ যার নাম ছিল কিন্তু ডুরান্ড তিনি এসে কি করলেন এই বর্ডারটাকে তৈরি করলেন ঠিক আছে তাই কার সময় ডুরান বর্ডার তৈরি হয়েছিল এই একটা প্রশ্ন যেমন আমাদের আসে আর কত সালে ডুরান বর্ডার তৈরি হলো সেই প্রশ্নটাও কিন্তু আমাদের কাছে ঠিক আছে তাহলে কত সালে ডুরান বর্ডার হয়েছিল আঠেরোশো সালে আমরা কিন্তু ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটা বর্ডার দেখতে পাই যেটার নাম ছিল হচ্ছে ডুরান বর্ডার যেটা আমরা লর্ড ল্যান্ডসডাউনের সময় দেখতে পাই ক্লিয়ার বুঝতে পারলে এই টুক সবার ক্লিয়ার কোন কোন বই পড়বে পরে বলে দেবো ঠিক আছে ইম্পর্টেন্ট অনেক বই আছে ঠিক আছে কোন জায়গা তুমি পড়বে বলো বাংলা বই ইংলিশ বই কেমন কোন ভার্সনের বই চাও অবশ্যই বলো আমি বলে দেবো ঠিক আছে দেখো বইয়ের তো অভাব নেই এই জিনিসগুলোকে মগজাস্ত করা এটারই কিন্তু অসুবিধা হয় এই যে আজকের যে ক্লাসটা আমি নিচ্ছি যে ক্লাসটার মধ্যে আমি যতগুলো ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সব আমি তোমাদের কিন্তু হাইলাইট করে দিচ্ছি যে এই জায়গাগুলোকে কোনোদিনও তুমি বাদ দিও না এই জায়গাগুলোকে বাদ দিয়ে করলে আলটিমেট নিটফল জিরো হয়ে যাবে কিচ্ছু তোমার মানে ওই জায়গাগুলো অ্যাভয়েড করবে না তো দেখো বইতে অনেক বই আছে ঠিক আছে স্পেকট্রামের বই দেখতে পারো তুমি বিপান চন্দ্রের বই দেখতে পারো সুমিত সরকারের বই দেখতে পারো ঠিক আছে একাধিক বই আছে সেই বইগুলোতে সব কটাই এখানে রয়েছে আর কি তো আসল জায়গা কোনগুলো সেগুলো আমি ক্লাসে কিন্তু দেখিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে দেখে নিও নেক্সট চলে আসি আমরা লর্ড কারজানের সময় ভারতের ইতিহাসে এনার নাম অপরিচিত বলে কেউ ব্যক্তি নেই এই লট কারজানের সময় এই যে আমি চারটে সাল বলছি না এই চারটে সালের বাইরে কোনো কোশ্চেন নেই একদম এই চারটে সালের বাইরে কোনো প্রশ্ন আমাদের হবে না একদম পরিষ্কার কথা বলে দিচ্ছে লর্ড কারজানের সময় দেখো আমরা অনেকে বলি লর্ড কার্সান হচ্ছে বঙ্গভঙ্গের জন্য মেন দায়ী কিন্তু অলরেডি বঙ্গভঙ্গর পরিকল্পনা রিজলেতে হয়ে গেছিল তাই না তো বঙ্গ ডিপার্টমেন্ট দেখি বা কি কি জিনিস দেখি সেটা বলি প্রথমে দেখো উনিশশো সাল ভীষণ ইম্পর্টেন্ট আমার কি এন্ড্রু ফ্রেজারের নেতৃত্বে এন্ড্রু ফ্রেজারের নেতৃত্বে আমরা পুলিশ কমিশন তৈরি হতে দেখি স্যার কিছুক্ষণ আগে আপনি প্রথমে লর্ড কর্নওয়ালিসের সময় পুলিশ বলেছিলেন বলছিলেন তো তাহলে লর্ড কর্নওয়ালিসের সময় পুলিশের ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল পুলিশ ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল ঠিক আছে আর লর্ড কার্জনের সময় আমরা দেখেছিলাম পুলিশ কমিশন তৈরি হয়েছে দুটোর মধ্যে কিন্তু ডিফারেনশিয়েট আছে ঠিক আছে তাহলে পুলিশ কমিশন বললে লর্ড কার্জন বলবো আমরা আর পুলিশি ব্যবস্থা যদি আমরা বলি তাহলে আমরা কাকে বলবো পুলিশি ব্যবস্থা যদি বলি তাহলে আমরা বলবো হচ্ছে লর্ড কর্নওয়ালিস এই হচ্ছে দুটো মেন ব্যাপার ভালো করে পড়ছো কত সালে উনিশশো সালে উনিশশো সালের আগেও একটা ঘটনা আছে যেটা 1899 কি হয়েছিল ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট ভীষণ ইম্পর্টেন্ট ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার আছে সেটা কি পেপার অ্যান্ড কয়েন কারেন্সি অ্যাক্ট তাহলে পেপার অ্যান্ড কয়েন কারেন্সি অ্যাক্ট সেটাও আমরা আঠেরোশো সালে দেখি এবং আঠারোশো নিরানব্বই সালে আমরা ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্টও দেখতে পাই দুটো ঘটনা একসঙ্গে আমরা মাথায় তাহলে ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট হান্ড্রেড পেপার নাইন আমরা ব্রিটিশরা প্রথম ইন্ট্রোডিউস কিন্তু করে দিল ভারতবর্ষে আর কি হলো উনিশশো চার সাল ভীষণ ইম্পর্টেন্ট আমরা উনিশশো চার সালে দুটো ঘটনা দেখতে পাই এখানে একটা লেখা আছে তোমরা হিসাব করে আরেকটা লিখে নিতে পারো কি ঘটনাটা এই উনিশশো সালে আমরা মেনলি দেখতে পাই যে কলকাতা ইউনিভার্সিটিতে ফার্স্ট পোস্ট এডুকেশন চালু হয়েছিল এবং রিসার্চ অলসো তাহলে ফার্স্ট পোস্ট এডুকেশন এবং রিসার্চ এটা স্টার্ট উনিশশো চার সালে ইউনিভার্সিটি অ্যাক্টের দ্বারা ঠিক আছে তাহলে ইউনিভার্সিটি অ্যাক্ট এটা এই যে ইউনিভার্সিটি অ্যাক্ট রয়েছে তাহলে এই বিশ্ববিদ্যালয় আইনের দ্বারা আমরা কি দেখলাম ইউনিভার্সিটি অ্যাক্টের দ্বারা আমরা দেখতে পেলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন চালু হলো এবং রিসার্চও শুধু তাই নয় এই তোমার উনিশশো সালে ইউনিভার্সিটি অ্যাক্টে মানে উনিশশো সালে আমরা প্রাচীন সৌধ সংরক্ষণ আইন যেটাকে আমরা বলি এনসিএন মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট সেটাও কিন্তু দেখি অর্থাৎ এই অ্যাক্টটা কি এই অ্যাক্টের দ্বারা আমরা সর্বপ্রথম দেখতে পাই যে প্রাচীন যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করার কাজ করা হয়েছিল ঠিক আছে রক্ষণাবেক্ষণের জন্য এই আইনটা কিন্তু জারি করা হয়েছিল যে প্রাচীন সৌধ সংরক্ষণ আইন এই যে তোমরা আমরা ওই আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া বলি না যেটা যেটা আলেকজান্ডার কানিংহাম তৈরি করেছিলেন মানে এস্টাবলিশ করেছিলেন সেই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কাজ কি প্রাচীন জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করা আর সেই প্রাচীন জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য যারা ছিল বা যে আইনটা করা হয়েছিল সেই আইনটাই ছিল যেটা সালে সালে হয়েছিল আমরা দেখলাম কি বঙ্গভঙ্গ চালু হচ্ছে ঠিক আছে বঙ্গভঙ্গ তো আমরা জানি বাংলা ভাগ ঠিক আছে কৃষ্ণ কুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকার বঙ্গের সর্বনাশ নামক যে আহ শিরোনামটা আছে সেখানে প্রথম বঙ্গভঙ্গের তিনি ডাক দিয়েছিলেন ঠিক আছে বঙ্গবঙ্গের কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন দিবস উদযাপন করেছিলেন ঠিক আছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস অরন্ধন চালু করেছিলেন এরকম ভাবে আমরা দেখেছিলাম যে বঙ্গভঙ্গ তা এই বঙ্গবঙ্গ সম্পর্কে বিশেষ কিছু বলবো না কারণ বঙ্গবঙ্গ নিয়ে বলতে গেলে আরো অনেকটা সময় লাগবে এবং আরো একটা ক্লাসের দরকার হবে তো বঙ্গবঙ্গ নিয়ে অন্য একদিন ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে নেক্সট হচ্ছে লর্ড মিন্টো লর্ড মিন্টোর সময় আমরা কি দেখতে পাই লর্ড মিন্টোর সময় আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুটো সাল তিনটে সাল নাইনটিন জিরো সিক্স নাইনটিন জিরো সেভেন আর জিরো নাইন এই যে সাল দেখছো এই সালটা হচ্ছে আমাদের লর্ড মিন্টো থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট উনিশশো ছয় উনিশশো সালে আমরা দেখলাম যে উনিশশো সালে আমাদের তৈরি হলো কি মুসলিম লীগ তৈরি করলেন ঢাকার নবাব সেলিমুল্লাহ তাই তো তাহলে ঢাকার নবাব সেলিমুল্লাহ মুসলিম লীগ গঠন করলেন এই যে মুসলিম লীগ যে তৈরি হলো এই মুসলিম লীগ তৈরি হবার পেছনে বলতে পারো যে ভারতের রাজনীতিতে জাতীয় কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে এতটাই পিছিয়ে রেখেছিলেন তো এরা নিজেদের সুরক্ষার প্রকল্পে এদের নিজেদের দাবির প্রকল্পে তারা কিন্তু এই মুসলিম লীগটাকে কিন্তু গঠন করেছিলেন তাহলে মুসলিম লীগ তৈরি করলেন কে ঢাকার নবাব সলিমুল্লাহ এবং অবশ্যই তিনি তৈরি করেছেন এবং আগা খাতো অবশ্যই ছিলেন যিনি তৈরি করেছিলেন তো এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা দেখবে পরীক্ষায় আমাদের প্রশ্ন পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা দিয়ে দেয় অনেক সময় যে মুসলিম লীগ কে গঠন করেছিলেন এটা ঠিক আছে মুসলিম লীগ তৈরি করলেন আর তারপর হচ্ছে উনিশশো সাত সাল উনিশশো সাত সালে আমরা কি দেখলাম উনিশশো সাত সালে আমরা দেখলাম হচ্ছে কি কংগ্রেস ভেঙে গেল ঠিক আছে এবং চরমপন্থী দেখলাম যে মর্লে চালু হলো কি এই রিফর্মস একটা মর্লেমিন্টো রিফর্মস রিফর্ম এর দ্বারা আমরা দেখলাম যে ফার্স্ট সেপারেট ইলেকশন মানে মুসলিম লীগরা কিন্তু চাইলো ঠিক আছে ফার্স্ট সেপারেট ইলেকশন এটা আমরা কিন্তু দেখতে পেলাম ঠিক আছে তাহলে এই যে তিনটে লাইন আমি বললাম এই তিনটে লাইন কিন্তু খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে ঠিক আছে নেক্সট এবার পরের জন্য দেখে যাই আমরা কি আছে পরেরটা লর্ড হার্ডিন সেকেন্ড ঠিক আছে লর্ড হার্ডিন সেকেন্ড এই সবাই বুঝতে পারছো সবাই ক্লাস বুঝতে পারছো বলো চলো তোমরা অনেকটা হাঁপিয়ে গেছিলে আমি একটু জল খেয়ে নিলাম ঠিক আছে লর্ড হাজিন আমাদের ইম্পর্টেন্ট জায়গা কোন জায়গাটা আমরা পড়বো দেখে নি দেখো লর্ড হাজিন সেকেন্ডের এই যে লাইনটা দেখছো এই লাইনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কেন বলো তো কারণ এই যে উনিশশো সালটা দেখছো এই উনিশশো সালে রাজধানী কিন্তু পরিবর্তন করা হয়েছিল কোথা থেকে কলকাতা থেকে দিল্লিতে অর্থাৎ বাংলার যে মেরুদণ্ড সেটাকে ভেঙে দেওয়া হলো কেন জানো কারণ বাংলা এতটাই বিদ্রোহ করছিল সেই সময় তো ব্রিটিশদের ক্ষেত্রে এটা অবশ্যম্ভাবী ছিল যে বাংলা থেকে সরে আসা কারণ দেখো অলরেডি তারা করে দিয়েছে তো যদি বাংলা থেকে না এতটাই ফ্রিকুয়েন্টলি রিভোল্ট হচ্ছে এতটাই গায়ে গায়ে ঘেসে রিভোল্ট হচ্ছে বুঝতে পারলে তার জন্য কি করলো তারা কলকাতা থেকে দিল্লিতে রাজধানীটাই শিফট করে নিল ফলে বাংলার যে সমস্ত বিপ্লবিক সংগঠন ছিল বৈপ্লবিক সংগঠন তারা কিন্তু আর কিন্তু বাংলা পরিচালনা করতে পারলো না পারবে কি করে বাংলা দুর্বল হয়ে গেল তো এই জায়গাটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট আমাদের এবং শুধু এই একটা ঘটনার জন্য নয় উনিশশো সালে আমরা দেখেছিলাম যে উনিশশো সালে বঙ্গবঙ্গ আন্দোলন কিন্তু বন্ধ হয়ে গেছিল ঠিক আছে তাহলে বঙ্গবঙ্গ আন্দোলন বন্ধ হয়েছিল উনিশশো সালে এটাও কিন্তু একটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে আরো একটা ঘটনা বলবো উনিশশো সালে একটার পর একটা কিন্তু চলে আসবে যেমন উনিশশো সালে আমরা জনগণ মন এই এই সঙ্গীতটি কিন্তু আমরা জাতীয় কংগ্রেসের অধিবেশনে কলকাতা অধিবেশনে কিন্তু আমরা গাইতে দেখি জনগণ মনকে প্রথম গাইতে দেখি আমরা উনিশশো সালে ঠিক আছে বন্দে মাতরাম আঠারোশো সালে আর জনগণ মন হচ্ছে উনিশশো সালে ঠিক আছে নেক্সট উনিশশো সালে যদি আমরা দেখি তাহলে মদন মোহন মালব্যর দ্বারা আমরা হিন্দু মহাসভাকে দেখতে পাই তাহলে হিন্দু মহাসভা এটা কে গঠন করেছিল মদন মোহন মালব্য এটা গঠন করেছিলেন ঠিক আছে হিন্দু মহাসভা ঠিক আছে এছাড়া উনিশশো তেরো সালে আমরা লালা হরদয়ালের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি তৈরি হতে দেখি এটা ভালো ইম্পর্টেন্ট পরীক্ষায় এই প্রশ্নটা বহুবার দিয়েছে গদর পার্টি দেখো ভারতে সেই সময় মানে ভারতের বাইরে এরকম বেশ কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছিল যারা সেই দেশের সাহায্যকে নিয়ে ভারতবর্ষে বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাতেন এই যে সেই দেশের সাহায্য নিয়ে ভারতে যে বৈপ্লবিক অভ্যুত্থান ঘটানোর যে প্রচেষ্টা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল যে গদর পার্টি যে গদর পার্টি তৈরি হয়েছিল সান ফ্রান্সিসকোতে হ্যাঁ ঠিক আছে মানে ইউএসএ আমেরিকা ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল এবং তাদের লক্ষ্য ছিল কি যে ভারতবর্ষে যখন প্রথম প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই বিশ্বযুদ্ধের সুযোগে ভারতে বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবে এবং সেই বৈপ্লবিক অভ্যুত্থান ঘটানোর ফলে কি হবে ভারতীয় ব্রিটিশদের ভারত থেকে দাঁড়াবে ঠিক আছে সেই উদ্দেশ্যে লালা হরদয়াল সোহন সিং ভাকনা এদের নেতৃত্বে গদর দল তৈরি হলো সান ফ্রান্সিসকোতে কিন্তু দুঃখের বিষয় গদর দল ভারতে আসার আগেই আমরা মানে আসলেই আমরা দেখতে পাই যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দুটোই ব্রিটিশদের কাছে কিন্তু জানা হয়ে যায় ব্রিটিশরা জেনে ফেলে এবং ব্রিটিশরা জেনে যাওয়ার ফলে কি হয় এই গদর দলের উদ্দেশ্য এবং লক্ষ্য দুটোই কিন্তু আমাদের দেখতে পাই যে তাদের কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে গদর দলের উদ্দেশ্য এবং লক্ষ্য দুটোই কিন্তু আমরা দেখি বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং গদর দল কিন্তু ব্যর্থই হয়ে থাকলো আমাদের ভারতের ইতিহাসের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট এবার আমরা দেখবো যেটা সেটা হচ্ছে কি তাহলে হার্ডিন সেকেন্ড থেকে আমাদের কী কী ঘটনা ভালো করে পড়তে হলো উনিশশো সাল ভালো করে পড়তে হলো উনিশশো সাল ভালো করে পড়তে হলো উনিশশো সাল আমাদের ভালো করে পড়ে নিতে হলো নেক্সট আমরা চলে আসবো লর্ড চেমসফোর্ড এর সময় দেখি লর্ড চেমসফোর্ড এর সময় কি আছে দেখো লর্ড চেমসফোর্ডের সময় আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখি সেটা হচ্ছে লাকনো প্যাক্ট দেখো উনিশশো সাল একদম ভালো করে দেখবে এই জায়গাটা থেকে কিন্তু আবার আমাদের ভাইটাল কোয়েশ্চেন আসা শুরু হলো তাহলে উনিশশো সালে আমরা লক্ষণ প্যাক দেখতে পেলাম লক্ষণ চুক্তি এবং এই লক্ষণ প্যাক্টের ইম্পর্টেন্সই এই লক্ষণ প্যাক্টের দ্বারা আমরা কি দেখলাম দেখো উনিশশো সালে যে লক্ষ্ণৌ চুক্তি হলো সেখানে কংগ্রেস মুসলিম লীগকে বলেছিল যদি মুসলিম লীগ স্বরাজের প্রস্তাবকে মেনে নেয় ঠিক আছে তাহলে আইনসভায় 1/3 মেম্বার মুসলিম কমিউনিটি থেকে মানে নির্বাচিত হয়ে আসতে পারবে বা মেম্বার থাকবে যেটা মুসলিম কমিউনিটি থেকে নির্বাচিত হয়ে আসবে এই যে প্রস্তাবটা হলো সেটাকে আমরা কিন্তু লখনো প্যাক্ট বা লখনো চুক্তি হিসাবে কিন্তু দেখে নিলাম বোঝা গেল তাহলে লখনো চুক্তি কত সালে 1916 সালে মনে আছে তো গান্ধীজি ভারতে কিন্তু চলে এসেছিলেন এবং 1916 সালে গান্ধীজি কিন্তু সবরমতী আশ্রম তৈরি করে নিলেন মনে আছে তো नेक्स्ट আমরা কি দেখব দেখো 1917 সাল উনিশশো সালে গান্ধীজির প্রথম আন্দোলন হলো যার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ হবার কারণ কি ছিল তিন কাঠিয়া ব্যবস্থা অর্থাৎ নীল চাষকে কেন্দ্র করে যে এক বিঘা জমিতে তিন কাটা করে নীল চাষ করতেই হবে অবশ্যম্ভাবে তো এইভাবে নীল চাষ ভারতে যখন চালু হয়ে গেল এবং বিদেশের মার্কেটে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে জার্মানি যখন নীল রং আবিষ্কার করে দিল তখন ভারতীয় নীলের ডিমান্ড কমে গেছিলো এবং সেই ভারতে নীলের ডিমান্ডটা যখন কমে যাচ্ছে তখন নীলকররা বলছে আমরা নীল নেবো না ওর বদলে আমরা ফসল নেবো এই নিয়েই শুরু হয়ে যায় ঝামেলা এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি গান্ধীজির মধ্যস্থতায় এবং রাজকুমার শুক্লার রিকোয়েস্টে গান্ধীজি ব্রিটিশদের এই বিষয়টা অবগত করান এবং অবশেষে উনিশশো সালে আমরা দেখতে পাই কি যে চম্পারণ সত্যাগ্রহ সাকসেসফুল হয় অর্থাৎ ব্রিটিশরা কিন্তু এই বিষয়টাকে মেনে নিয়েছিল এটাই ছিল গান্ধীজির ভারতের প্রথম সত্যাগ্রহ নেক্সট আমরা কত দেখি উনিশশো আঠেরোতে আমরা কি দেখি খেদা সত্যাগ্রহ আমেদাবাদ সত্যাগ্রহ এগুলো আমেদাবাদ সত্যাগ্রহেতে কি বলা হয়েছে আমেদাবাদ আমেদাবাদ সত্যাগ্রহতে মিল মালিকরা প্লেগের জন্য যে টাকাটা পাচ্ছিল মিল মালিকদের কাছ থেকে মিল শ্রমিকরা যে টাকাটা পাচ্ছিল মিল মালিকদের কাছ থেকে সেটা তাদের কাছে কিন্তু যথাযথ ছিল না তাই যথাযথ না থাকার দরুন যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে তারা শ্রমিক মিল মালিকদের কাছে এক্সট্রা টাকা ডিমান্ড করা শুরু করে এবং সেই এক্সট্রা টাকা মিল মালিকরা দিতে অস্বীকার করে তাই গান্ধীজি সেখানে কি করে অনশন শুরু করে এবং আমরণ অনশনে পঁচাত্তর পার্সেন্ট ঠিক করা হয় যে মিল মালিকরা মিল শ্রমিকদের দেবে এটা টাকা এইভাবে দেখা গেল এই আন্দোলনটা কিন্তু থেমে গেল খেদা তোমার আমেদাবাদ সত্যাগ্রহটা তো আমেদাবাদ সত্যাগ্রহ ভারতের ইতিহাসে সেই আন্দোলন যে আন্দোলনে গান্ধীজি নেক্সট আঠেরোশো আঠেরো সালে খেদা সত্যাগ্রহটাও আমরা দেখতে পাই যেটা গুজরাটের খেদা সত্যাগ্রহ ভারতের প্রথম অসহযোগ আন্দোলন কারণ এইখানে যে গুজরাটের খেদাতে আমরা অনাবৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দেখেছিলাম যে ফসলের অভাব লক্ষ্য করা গেছিল এবং সেই ফসলের অভাবজনিত কারণে আমরা দেখতে পাই কি যে সেইখানে যারা মানুষরা ছিল তারা ট্যাক্স দিতে পারছিল না আর ব্রিটিশ ব্রিটিশ যারা কর নিত তারা তাদের উপর থেকে প্রেশার দিয়ে কর নিচ্ছে তো এই নিয়ে গান্ধীজি ব্রিটিশদের চোখের সামনে আঙুল তুলে দেখায় যে আপনাদের নিয়ম আপনারাই ভঙ্গ করছেন অর্থাৎ ব্রিটিশদের কি নিয়ম ছিল ব্রিটিশদের রুলস অনুসারে যদি কোনো জমি চার ভাগের এক ভাগ ফসল উৎপাদিত না হয় তাহলে সেই জমিকে কর ফ্রি করা হবে কিন্তু ব্রিটিশরা সেটা শোনেনি বলে গান্ধীজি সেটাকে ব্রিটিশদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এতে গান্ধীজির কথা ব্রিটিশরা সারা দেয় এবং তিনি কি ব্রিটিশরা কি করে এই যে খেদা সত্যাগ্রহ সেই খেদা সত্যাগ্রহটাকে বন্ধ করে দেয় মানে মেনে নিলে খেদা সত্যাগ্রহ বন্ধ হয়ে যায় সুতরাং এই খেদা সত্যাগ্রহ ভারতের ইতিহাসে প্রথম অসহযোগ আন্দোলন হিসাবে পরিগণিত হয়েছে ঠিক আছে উনিশ সালের ঘটনা তো বলে শেষ নেই আমরা আহ প্রথমে মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন দেখতে পাই যেখানে ভারতীয়দের অনেক বেশি স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা দেওয়া হয়নি তাই সিডনি রাওলাটের নেতৃত্বে রাওলাট কমিটি তৈরি হয় যেটা যার যিনি ইমার্জেন্সি পাওয়ার বিল ঠিক আছে ইমার্জেন্সি ল পাওয়ার বিল চালু করেছিলেন যেখানে বলা হয়েছিল যদি কোনো ব্যক্তিকে সন্দেহভাজন বলে মনে হয় তাহলে সেই ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য জেলে রাখা যেতে পারে ঠিক আছে এই কথাটা বলা হয়েছিল অর্থাৎ সন্দেহভাজন আইন এবং গান্ধীজি এই সন্দেহভাজন আইনের বিরুদ্ধেই চালু করেছিলেন কি চালু করেছিলেন খিলাফ তোমার রাউলার সত্যাগ্রহ এবং রাবলার সত্যাগ্রহ চালু হয়ে গেলে আমরা জালিয়া হত্যাকাণ্ড দেখতে পাই এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমাদের কাছে বিশেষভাবে পরিচিত যেটা উনিশশো সালে তেরোই এপ্রিল ঘটনাটা ঘটেছিল এবং যদি বিশ্বের ইতিহাস দেখি তাহলে উনিশশো সালে আমরা দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং যুদ্ধে যারা জয়ী লাভ করেছিল মানে ইংল্যান্ডরা যুদ্ধে পরাজিত তুরস্ককে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল আর এই যুদ্ধে পরাজিত তুরস্ককে ভেঙে দেওয়ার জন্য আমরা দেখতে পাই যে তাদের খলিফার যে পোস্টার সেটাও কিন্তু অ্যাবলিশ হয়ে যাচ্ছিল তাই ভারতীয় মুসলিম সমাজ খলিফাকে বাঁচানোর জন্য যে আন্দোলন শুরু করেছিল তার নাম ছিল হচ্ছে আন্দোলন যেটা আমরা উনিশশো সালে দেখতে পাই আর গান্ধীজি উনিশশো করলেন উনিশশো সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন চালু করলেন কেন অসহযোগ আন্দোলন যদিও ওই ঘটনাগুলো আমি খুব ছোট করে তোমাদের সঙ্গে আলোচনা করছি কারণ গান্ধী নিয়েও আমি আলাদা একটা ক্লাস করাবো সেই সময় এই বিষয়টা বিস্তারিতভাবে তোমাদের কাছে আমি আলোচনায় আসবো তো উনিশশো সালে গান্ধীজি কি করলেন এই খিলাফতি যারা ছিল তাদেরকেও তিনি আন্দোলনে সামিল করলেন এবং সবাইকে নিয়ে একটা মাস বেস পলিটিক্যাল মুভমেন্ট চালু করলেন যেটাকে আমরা বলি জনগণ কেন্দ্রিক রাজনৈতিক আন্দোলন সেটাই হচ্ছে আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট নামে পরিচিত লাভ করেছিল ঠিক আছে যেগুলো আমাদের এইখানে কিন্তু সবগুলো রয়েছে তাই উনিশশো ষোলো উনিশশো সত্তর উনিশশো আঠেরো উনিশশো উনিশ এবং নন কোঅপারেশন মুভমেন্ট উনিশশো কুড়ি থেকে বাইশ এটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে না পড়লে কিন্তু পিছিয়ে পড়বে ক্লিয়ার বুঝতে পারলাম লর্ড রিডিং লর্ড রিডিংয়ের সময় আমরা দেখতে পাই যে চৌরিচৌরার চোরার ঘটনা এই অসহযোগ আন্দোলনকে বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছিল গান্ধীজিকে তাই না কারণ জেলার আমরা জানি উত্তরপ্রদেশের একদল আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে যেতে মানে যাওয়ার সময় ব্রিটিশ পুলিশরা তাদের উপরে লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জে আমরা দেখতে পাই যে উনত্রিশ জন বা বাইশ জন পুলিশকর্মী কর্মী ঘায়ল হয় এবং মারা যান বলে আমরা মানে লাঠিচার্জ করে এরপরে বিদ্রোহীকারীরা চৌরিচোলা থানা আগুন ধরায় তাতে বাইশ বা উনত্রিশ জন পুলিশ কর্মী নিহত হন বলে আমরা জানতে পারি এবং তারপরে গান্ধীজি এই আন্দোলনটাকে বন্ধ করে দিয়েছিলেন তাই আমাদের পরীক্ষা দেখবি এরকম একটা প্রশ্ন আসে যে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন কার সময় শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন কার সময় শেষ হয়েছিল তাহলে শুরু হয়েছিল চেমসফোর্ডের সময় শেষ হয়েছিল লর্ড রিডিং এর সময় খুব ভালো করে পড়ে নেবে এটা ঠিক আছে আর কি আছে আমাদের সিপিআই উনিশশো সালে দুটো ঘটনা সিপিআই এবং আর এস সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কে তৈরি করেছিলেন সত্য ভগত তৈরি করেছিলেন আর আর কে তৈরি করেছিলেন কেভি হেঙ্গেবার ঠিক আছে কে বি হেঙ্গেবার এটা কিন্তু তৈরি করেছিলেন এটাও কিন্তু আমাদের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমরা এটাকে কিন্তু দেখতে পাই ঠিক আছে তাহলে কে বি হেঙ্গেবার এটা তৈরি করেছিলেন নেক্সট লর্ড আরউইনের সময় আসি লর্ড আরউইনের সময় বেশ কিছু ঘটনা আমি তোমাদের এখানে সাল হিসাবে বুঝিয়ে দিই যেমন হচ্ছে উনিশশো বললে আমাদের মনে রাখতে চব্বিশ সুবিধা হয় উনিশশো সালে আমাদের কি তৈরি হয়েছিল কানপুরে অসহযোগ আন্দোলন যখন বন্ধ হয়ে গেল তখন কানপুরে তৈরি হয়েছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রথম ভেবেছিল যে আমরা কি করব সশস্ত্র পথে ভারতের স্বাধীনতাকে কিরিয়ে আনবো এর জন্য তারা কি করেছিল কাকুরি স্টেশনে সরকারি খাজানা লুট করার জন্য তারা এই ডাউন তোমার লখনো টু সাহারানপুর এক্সপ্রেসটাকে তারা কি করেছিল সেখান থেকে খাজনাকে লুট করেছিল ঠিক আছে যেটা আমরা দেখলাম হিন্দুস্তান রিপাবলিক হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে রামপ্রসাদ বিসমিল শচীন্দ্রনাথ সান্নাল হ্যাঁ তারপরে চন্দ্রশেখর আজাদ এরা সবাই কিন্তু এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন ঠিক আছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যখন ভেঙে গেল তারপরে উনিশশো সালে যেটা তৈরি হলো সেটা কি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন যেখানে চন্দ্রশেখর আজাদ শাহ কোটলা স্টেশনে ময়দানে প্রথম আনুষ্ঠানিকভাবে এই দলটার কথা ঘোষণা করলো যার সদস্য হিসাবে ভগৎ সিং রাজগুরু সুখদেব এরা সবাই কিন্তু আস্তে আস্তে জয়েন করেছিল এটা আর এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মেন উদ্দেশ্যটা ছিল যে সমাজতান্ত্রিক পথে ভারতের মানে গণতন্ত্র রাজ্য প্রতিষ্ঠা করা সমাজতান্ত্রিক পথে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এটা ছিল তাদের লক্ষ্য এবং এরা কি করেছিল স্যান্ডার্সকে মার্ডার করেছিল বা স্যান্ডার্সকে হত্যা করেছিল এই স্যান্ডার্সের হত্যা করার পেছনেও একটা কাহিনী রয়েছে যেটা সাইমন কমিশনে রয়েছে কারণ সাইমন কমিশন হচ্ছে সেই কমিশন যেই কমিশন ভারতের সংবিধানকে সংস্কার করার জন্য ভারতে এসেছিল কিন্তু সাইমন কমিশনের টোটাল মেম্বারের সংখ্যা ছিল হচ্ছে সাতজন এবং সাতজনই ছিল সাদা চামড়ার মানুষ তাই ভারতীয়রা সাইমন কমিশনকে মান্যতা দেয়নি বলেছিল সাইমন গো ব্যাক সাইমন তুমি চলে যাও এবং এই সাইমন কমিশনের বিরুদ্ধাচারণ করতে গিয়ে আমরা দেখেছি যে লালা লাজপত রায়ের বুকে আঘাত লাগে এবং তিনি মারা যান এবং এই ঘটনার জন্য লাহোরের ডিএসপি যিনি স্যান্ডার্স ছিলেন তিনি সব থেকে বেশি দায় দায়ী ছিলেন তাই হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ভেবেছিল যে স্যান্ডার্সকে হত্যা করা হবে এবং তারা কিন্তু হত্যাও করেছিল ঠিক আছে তো এই ঘটনাটা আমরা এখানে দেখতে পাই 1929 সালের ঘটনাটা হচ্ছে কংগ্রেস সর্বপ্রথম পূর্ণ স্বরাজ ডিক্লেریشن করেছিল ফার্স্ট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বরাজ ডিক্লেریشن করেছিল 1929 সালে এবং 1930 সালে 26 জানুয়ারি ভারতে তিরঞ্জিত পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতা দিবস কিন্তু পালন করেছিল এইটা ঠিক আছে नेक्स्ट 1930 সাল যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে 1930 সালে আমরা কি দেখব ঘটনা আমরা দেখব আইন অমান্য আন্দোলন শুরু হচ্ছে এই আইন অমান্য আন্দোলন হবার পেছনে যে কারণটা সবথেকে বেশি কার্যকরী করেছিল সেটা হচ্ছে ব্রিটিশ পুলিশরা ভারতের সমুদ্র তটে জল ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয়দের ওপর শুধু তাই নয় তাদেরকে লবণ তৈরি করার ক্ষেত্রেও বাধা দান করেছিল তাই গান্ধীজি কি করলেন সবরমতী আশ্রম থেকে সি বিচ অফ গুজরাট পর্যন্ত পদযাত্রা করলেন আটাত্তর জন ফলোয়ার্সকে নিয়ে যেটা আমরা ইতিহাসে ডান্ডি মার্চ হিসাবে চিহ্নিত করি যেটা শুরু হয়েছিল কবে বারোই মার্চ থেকে পাঁচই এপ্রিল শেষ হয়েছিল ডান্ডি অভিযান এবং ছয়ই এপ্রিল উনিশশো সালে তিনি লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করলেন এবং আইন অমান্য আন্দোলনে ডাক দিলেন এবং এই আমি আইন অমান্য আন্দোলন আমরা উনিশশো সালে দেখতে পেলাম এই আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার পর কংগ্রেসের তাবর তাবর নেতাকে ইংরেজরা কিন্তু জেলে পড়ে দিলেন এবং সেই সুযোগে ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো যাতে কোনো কোনোরকম বিদ্রোহ করার প্রবণতা না থাকে তাদের জন্য তাদের কাছে এর জন্য ঠিক করা হলো কি তাদেরকে কি করা হবে লন্ডনে ডেকে পাঠা হবে এবং একটা বৈঠকের জন্য সেই বৈঠকটা ইতিহাসে আমরা গোল টেবিল বৈঠক নামে পরিচিত লাভ করি এই গোল টেবিল বৈঠক যদি আমরা লক্ষ্য করি তাহলে গোল টেবিল বৈঠকে কতগুলো আছে তিনটে গোল টেবিল বৈঠক দেখতে পাই একটা হচ্ছে উনিশশো তিরিশ থেকে একত্রিশ সাল একটা হচ্ছে নাইনটিন থার্টি ওয়ান আর একটা হচ্ছে নাইনটিন এই তিনটে আমরা গোল টেবিল বৈঠক দেখতে পাই তো গোল টেবিল বৈঠক থেকেও আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা লর্ড আরউইনের সেকশনে চলে আসে সেটা কি কি আসে গোল টেবিল করেছিল এরকম একজন লিডারের নাম বলো আমরা কি বলি বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপরু মনে দেখবে আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপড়ু এরা তিনটে গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন দুই এবং তিন গোল টেবিল বৈঠকে কে যোগদান করেছিলেন মোহাম্মদ ইকবাল ঠিক আছে তাহলে মোহাম্মদ ইকবাল পার্টিসিপেটেড অনলি সেকেন্ড থার্ড টেবিল কনফারেন্স তাহলে কংগ্রেস কবে যোগদান করেছিলেন কংগ্রেস শুধুমাত্র এই গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন যেটা হচ্ছে সেকেন্ড টেবিল কনফারেন্স কিন্তু ছিল দ্বিতীয় সরি হবে এটা ওয়ান টু থার্টি টু সেই গোল টেবিল বৈঠকে তারা কিন্তু যোগদান করেছিলেন বলে আমরা জানতে পারি তো এই গোল টেবিল বৈঠক থেকে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমরা পরে নেব পরের দিন ঠিক আছে নেক্সট লর্ড ওয়েলিংটন লর্ড ওয়েলিংটনের সময় যদি আমরা দেখি নাইনটিন থার্টি ওয়ান নাইনটিন থার্টি ওয়ান এর সময় আমরা এই ঘটনাগুলোকে দেখতে পাই ঠিক আছে যেমন হচ্ছে কি আমরা গোল টেবিল বৈঠক দেখতে পাই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলন শেষ হতে দেখতে পাই এবং এই ঘটনাটা কিন্তু একেবারে অস্বীকার করা যাবে না সেটা হচ্ছে কি ফার্স্ট পাকিস্তান শব্দটি জন্ম হয়েছিল কিন্তু নাইনটিন থার্টি থ্রিতে ঠিক আছে উনিশশো সালে ফার্স্ট পাকিস্তান শব্দটি জন্ম দিয়েছিলেন চৌধুরী রহমত আলী ঠিক আছে চৌধুরী রহমত আলী ফার্স্ট পাকিস্তান শব্দটি জন্ম দিয়েছিলেন উনিশশো সালে এটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না আর কি আছে এই জায়গা থেকে ইম্পর্টেন্ট উনিশশো চৌত্রিশ সালে জয়প্রকাশ নারায়ণ এবং নরেন্দ্রনাথ নরেন্দ্র দেব এটা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কিন্তু কোনো আলাদা কোনো দল নেই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা কি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা হচ্ছে কংগ্রেসের অভ্যন্তরে ঠিক আছে কংগ্রেসের অভ্যন্তরে থেকে কি করা হবে সোশ্যাল কিছু মানে সমাজতন্ত্রের চিন্তাধারা সমাজতন্ত্রের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা এই দলটাকে কিন্তু তৈরি করছে এরকম নয় যে কংগ্রেস থেকে আলাদা হয়ে তারা দলটা তৈরি করছে এরকম কিন্তু কোনো ছিল না তাদের আর কি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এই লর্ড চাপলিৎগোর সময় আমরা কি দেখি একবার দেখে নি লর্ড লিনলিদ্গোর সময় আমরা সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন এই ভারত ছাড়ো আন্দোলন ওয়াভেল প্ল্যান ওয়াভেল প্ল্যান সরি ভারত ছাড়ো আন্দোলন তারপরে আমরা ক্রিপস মিশন এইগুলো আমরা কিন্তু লর্ড লিনোর সময় দেখি আগস্ট অফার লর্ড সময় পাই তো খুব ভালো করে যদি আমরা লিনলিদ্গো দেখি তাহলে আমাদের সুভাষচন্দ্র বসু কিছু এখানে আসে যেমন সালে ফরওয়ার্ড ব্লক তৈরি হয় উনিশশো সালে আগস্ট অফার হয় এবং অবভিয়াসলি উনিশশো সালে আমরা ভারত ছাড়ো আন্দোলনটাকে দেখতে পাই ঠিক আছে তো এরপরে আমরা কাকে দেখতে পাই আমরা দেখতে পাই লর্ড ওয়াভেলকে দেখো আমি যে লাইনগুলো বলছি সেই লাইনগুলো লর্ড ওয়াভেলের সময় আমরা কি দেখি সালে ফর্মুলাটাকে দেখতে পাই ফর্মুলাটা কি সিআর ফর্মুলা হচ্ছে চক্রবর্তী রাজা ফর্মুলা এখানে কি বলা হয়েছিল যে লর্ড ওয়াভেল ভালো করেছিল লর্ড ওয়াভেল তার ওয়াভেল পরিকল্পনায় কিন্তু এটা আমরা অবশ্যই জানতে পারি যে উনিশশো আটচল্লিশ সালের একত্রিশে মার্চের মধ্যে ভারতবর্ষকে স্বাধীন করে দেবে ব্রিটিশরা কিন্তু আগেই বলে দিয়েছিল তো এই যে স্বাধীন করে দেবার যে পরিকল্পনা হয়েছিল তাতে এবার দেখা গেছিল ভারতীয় প্রতিনিধিত্বা ক্ষমতা বিস্তার করার চেষ্টা করছে যে কে কত তাড়াতাড়ি কোন জায়গার ক্ষমতা নিতে পারে তো এই যে ক্ষমতা নেবার যে দলাদলি সেটা এখন নয় সেটা কটা নিয়মাবলীর দ্বারা এই চক্রবর্তী রাজা গোপালাচারী পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন ঠিক আছে এবং সেই নিয়মে কি বলা হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী পরিষ্কার বলেছিলেন এখন নয় আগে ভারত স্বাধীন হোক তারপরে গণভোটের মাধ্যমে ঠিক করা হবে পাকিস্তানে পাকিস্তান তৈরি হবে কি হবে না সেটা পরে ঠিক করা হবে এখন কিন্তু নয় এটা ঠিক আছে এটাকে আমরা এই ফর্মুলা বলে থাকি আর ওয়াভেল তো বলেই দিলাম আমি ঠিক আছে উনিশশো সালে কেবিনেট মিশন ভারতবর্ষে আসে কেবিনেট মিশন কেন আসে এই যে উনিশশো আটচল্লিশ সালের একত্রিশে মার্চে যে ভারত স্বাধীন হবে তাহলে ভারতকে স্বাধীন দিয়ে দিলেই ভারত কিন্তু স্বাধীনতা চাপ উদযাপন করতে পারবে না মানে দেশকে চালাতে পারবে না কারণ তার কোনো নির্দিষ্ট মন্ত্রী নেই তাই ঠিক করা হয়েছিল একটা আলাদা মন্ত্রিসভা তৈরি করা হবে প্রাথমিকভাবে যে মন্ত্রিসভা আভ্যন্তরীণ বিষয় মন্ত্রিত্ব করবে বা দেশ চালাবে কিন্তু বৈদেশিক বিষয় তাদের কোনো ক্ষমতা থাকবে না বৈদেশিক বিষয়ে যার ক্ষমতা থাকবে সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের সেটা কিন্তু আমরা এই কেবিনেট মিশনের দ্বারা কিন্তু দেখতে পাই তাই কেবিনেট মিশন উনিশশো সালে ভারতে আসেন এবং অন্তর্বর্তী সরকার গঠন করার চেষ্টা করেন সেই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল আর যিনি তৈরি করেছিলেন তার নাম ছিল জওহরলাল নেহেরু ঠিক আছে সেই জওহরলাল নেহরু ভারতে এই অন্তর্বর্তী সরকার কিন্তু গঠন করেছিল ঠিক আছে নেক্সট সবার শেষে আমরা লর্ড মাউন্ট দেখতে পাই লর্ড মাউন্ট ব্যাটেনের সময় ভারতবর্ষ স্বাধীন হয় ঠিক আছে এবং স্বাধীনতার পরে লর্ড মাউন্ট ব্যাটেন কি করেছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারীকে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল চুজ করে এই যে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি হলেন ভারতীয়দের মধ্যে প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের তথা শেষ গভর্নর জেনারেল ছিলেন ভারতের কারণ এরপরে আর গভর্নর জেনারেল পোস্টটাই ছিল না কারণ সে আমরা দেখতে পাই যেমন এখন চলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেই রকম পোস্টটি কিন্তু কন্টিনিউশনভাবে থাকছে এইভাবে বছর ভারতকে করেছে বিভিন্ন ঘটনাবলী যতটা আমাদের কারণ এখানে গান্ধীজির পাটটা জড়িত হয়ে যায় তাই গান্ধীজি এখানে যুক্ত করলে আরো তিন ঘন্টা বেশি সময় লাগবে তাই গান্ধীজির পাঠটাকে একটু ছোট্ট করে বললাম তোমাদের কাছে গান্ধীজি নিয়েও কিন্তু আমি ক্লাস নেব। একটাই ক্লাসে পুরো গান্ধীজি আমি কভার করিয়ে দেবো সেটা আমি নেব তোমাদের ঠিক আছে নেক্সট মান্থের যে ক্লাসটা হবে সেখানে চেষ্টা করব আমি যাতে নিয়ে নেওয়া যায় ঠিক আছে তো এইগুলো তুমি ভালো করে পড়বে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন তোমার আটকাবে না ঠিক আছে তো চলো এবার কিছু কোয়েশ্চেন অ্যান্সার করে আজকের ক্লাসটাকে সমাপ্ত করব সেটা হচ্ছে কি সেটা দেখে কারণ অলরেডি আমাদের ক্লাস কিন্তু তিন ঘন্টা বত্রিশ মিনিট কিন্তু রানিং চলছে অর্থাৎ সাড়ে তিন ঘন্টা কিন্তু আমরা কভার করে ফেলেছি এবার আমরা এই প্রশ্নগুলো বলে আমরা বাদ শেষ করব বলো কি হবে প্রশ্নটা প্রথম প্রশ্নটা কি আছে কোন আইন অনুসারে কোম্পানির বাণিজ্যিক সুবিধা কুড়ি বছর বাড়ানো হয়েছিল বলো কী হবে

কোন আইন অনুসারে চলো অ্যান্সারে চলে যাই চট জলদি অ্যান্সারে চলে যাই অ্যান্সার হচ্ছে সি তাহলে আট সতেরোশো তিরানব্বই সালে চার্টার অ্যাক্ট অনুসারে সি ভেরি গুড এ কিন্তু হবে না এতে তো নেই এ বিষয়ে কথা ঠিক আছে আঠারোশো সতেরোশো তিরানব্বই সালে এটা কিন্তু ভারতের প্রথম চার্টার অ্যাক্ট আমি একদম ক্লাসের প্রথমে তোমাদের কিন্তু এটা আমি বলেছিলাম ঠিক আছে এই অ্যাক্ট অনুসারে ভারতের বাণিজ্যিক সুবিধা কুড়ি বছরের জন্য বাড়ানো হয়েছিল প্রশ্ন চলে কোন আইন অনুসারে ভারতের গির্জার বিশপদের রক্ষণাবেক্ষণের ব্যয় ভারতীয় রাজস্ব থেকে দেবার কথা চিন্তা করা হয়েছিল যে এবার আর বিশবদের টাকা ভারতের রাজস্ব থেকে দেওয়া হবে অন্যখান থেকে নয় এটা কোন সালের এক অনুসারে সতেরোশো তিরানব্বই সালের চ্যাটার এক আঠারোশো তেরো সালের চ্যাটার এক আঠারোশো তেত্রিশ সালের চ্যাটার এক কোনটাই নয় কি হবে আনসার বলো কত সালে অনুসারে ভারতের গির্জার বিশব্দে রক্ষণাবেক্ষণের ব্যয় ভারতীয় রাজস্ব থেকে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হয়েছিল অ্যান্সার চলো অ্যান্সার চলে যাই তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি অ্যান্সার হচ্ছে আমাদের বি আঠেরোশো তেরো যারা এই প্রশ্নগুলো মনে হচ্ছে যে একটু লিখে রাখতে ভালো তোমরা লিখতে পারো কিন্তু ঠিক আছে তাহলে দেখো আঠেরোশো সালে চার্টার অ্যাক্ট অনুসারে পরিষ্কার বলা হয়েছিল যে ভারতে যে গির্জার বিশপরা রয়েছে তাদের কিন্তু আর মানে টাকা ইংল্যান্ড থেকে আসবে না ভারতে রাজস্ব থেকে কিন্তু আসবে এবং এই রকম ভাবে আস্তে আস্তে এক সময় ভারতে যে সমস্ত ইংরেজরা ছিল তাদের সবার টাকা আমরা ভারতের রাজস্ব থেকে কিন্তু দিতে দেখি ঠিক আছে নেক্সট পরের প্রশ্নতে চলে আসি যে কত খ্রিস্টাব্দে দিল্লিতে গঠিত হয়েছিল ফেডারেল কোর্ট যা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে রূপান্তরিত হয়েছিল বলো কত সালে দিল্লিতে গঠিত হয়েছিল ফেডারেল কোর্ট যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে রূপান্তরিত হয় বলো কি হবে আনসার সুপ্রিম কোর্টে রূপান্তরিত হয়েছিল সেটা বলো কি হবে আনসার দাও কি হবে আনসার বলো কত খ্রিস্টাব্দে দিল্লিতে গঠিত হয়েছিল ফেডারেল কোর্ট যা পরবর্তীকালে রূপান্তরিত হয় একজন অ্যান্সার দিয়েছ এই অ্যান্সার দাও সবাই অ্যান্সার দাও পারবে পারবে অ্যান্সার দাও কি হবে অ্যান্সার প্রত্যেক অ্যান্সার দাও কত খ্রিস্টাব্দে দিল্লিতে গঠিত হয়েছিল ফেডারেল কোর্ট চলো অ্যান্সার চলে যাই অ্যান্সার হচ্ছে সি আট উনিশশো সালে ঠিক আছে তাহলে উনিশশো সালে যে ফেডারেল কোর্টটা হয়েছিল সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট হয়েছিল ঠিক আছে তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের উনিশশো ইস দা রাইট অ্যান্সার ঠিক আছে চলো চলে আসি চার নম্বরে নিম্নলিখিত কে মহাত্মা নামে পরিচিত মহাত্মা মহান আত্মা মহাদেব গোবিন্দ রানাডে দয়ানন্দ সরস্বতী শিবনারায়ণ অগ্নিহোত্রী জ্যোতিবা ফুলে কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার বলো কে পরিচিত ছিল মহাত্মা নামে পরিচিত ছিল নিম্নলিখিত কে কে মহাত্মা নামে পরিচিত ছিল বল মহাদেব গোবিন্দ রানাডে দয়ানন্দ সরস্বতী শিবনারায়ণ অগ্নিহোত্রী জ্যোতিবা বা ফুলে সবাই জানি এটা বলো আঠেরোশো সালে তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে মহাত্মা বলো কি হবে আনসার কাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল গুড অ্যাবসলিউটলি কারেক এই কি লিখছো দিতো হ্যাঁ জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে কিন্তু মহাত্মা নামে পরিচিত আঠেরোশো সালে তাকে এই মহাত্মা উপাধিতে ভূষিত করা হয় জ্যোতিবা ফুলে ঠিক আছে ইতিহাসে মহাত্মা কিন্তু দুইজন গান্ধীজিও মহাত্মা ছিলেন আর জ্যোতিবা ফুলেও কিন্তু মহাত্মা ছিলেন দুজনই কিন্তু মহাত্মা আমাদের ঠিক আছে ক্লিয়ার চলো নম্বর সার্ভেন্ট সার্ভেন্ট অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া সোসাইটি কে কে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে আত্মারাম দুর্গারাম পাণ্ডুরঙ্গুরাম নাকি ওপরের কোনটি সঠিক নয় বলো কে তৈরি করেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া এটা কে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া এটা কে প্রতিষ্ঠা করেছিলেন বলো সার্ভেন্ট অফ ইন্ডিয়া এটা কে প্রতিষ্ঠা করেছিলেন আহ কৃষ্ণ গোখলে আত্মারাম পাণ্ডুরঙ্গ দুর্গারাম মাঞ্চুরাম নাকি ওপরে কোনটি সঠিক নয় বলো সার্ভেন্ট অফ ইন্ডিয়া এটা কে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেছিলেন বলো সার্ভেন্ট অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেছিলেন এটা খুব সোজা প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় কিন্তু আমরা এই কোশ্চেনটা দেখেছি এসেছে বলো কি হবে ভেরি গুড এ ইজ দা রাইট অ্যান্সার একদম ঠিক তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি গোপাল কৃষ্ণ গোখেল তাই তো গোপাল কৃষ্ণ গোখেল হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন তাই তো ভেরি গুড অ্যাপসোলিট উনিশশো তাই তো নেক্সট নিম্নলিখিত কোন ভাইসরয় উজ্জ্বল ব্যর্থতার প্রতীক নামে পরিচিত ব্রিলিয়ান ফেলিওর উজ্জ্বল ব্যর্থতার প্রতীক নামে পরিচিত ছিলেন কোন ভাইসরয় লর্ড লিটন লর্ড রিপন লর্ড ডালসি লর্ড ল্যান্ডস্টাউন বলো কি হবে অ্যান্সার বলো নিম্নলিখিত কোন ভাইসরয় উজ্জ্বল ব্যর্থতার প্রতীক নামে পরিচিত ছিলেন লর্ড লিটন লর্ড রিপন লর্ড ডালোসি লর্ড ল্যান্ডস্টাউন সবাই পারবে সবাই পারবে অ্যান্সার বলো কি হবে সবাই পারবে এই অ্যান্সারটা আমি কিন্তু বলে দিয়েছি উজ্জ্বল ব্যর্থতার প্রতীক নামে কে পরিচিত উজ্জ্বল ব্যর্থতার প্রতীক নামে কে পরিচিত নিম্নলিখিত কোন ভাইসরয় ব্রিলিয়ান ফেলিওর নামে পরিচিত ছিলেন লর্ড লিটন লর্ড রিপন লর্ড ডালসি লর্ড ল্যান্ডস বলো কি হবে চট জলদি অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার এ তাই তো ভেরি গুড এ ইজ দ্য রাইট অ্যান্সার একদম ঠিক একদম লর্ড লিটন ইজ রাইট লর্ড লিটনকে আমরা বিলিয়ন ফেলিয়র হিসাবে চিহ্নিত করি তাই তো নেক্সট সাত নম্বর নিম্নলিখিত কোন ভাইসরয়ের শাসনকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে উইথ সাল দিয়ে বলো কার সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল লর্ড কার্জন লর্ড দ্বিতীয় হার্ড লর্ড চেমসফোর্ড লর্ড রিডিং বলো নিম্নলিখিত কোন ভাইসরয়ের শাসনকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কার সময় কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল ভারতের রাজধানী বলো কি হবে আনসার বলো নিম্নলিখিত কোন ভাইসরয়ের শাসনকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে উইথ শাল দিয়ে বলবে তো শাল দিয়ে বলো দেখি কোন সালে হবে কোন সালে হবে বলো তো ভারতের রাজধানী পরিবর্তন হয়েছিল ভেরি গুড ইজ দ্য রাইট অ্যান্সার অবশ্যই ঠিক আর সালটা কত হবে এই সালটা কত হবে বলো সাল কোন সালে হবে কোন সালে রাজধানী পরিবর্তন হয়েছিল ভেরি গুড মনিকা দাস অ্যাপসোডিউটি কারেক্ট উনিশশো সালে তাই তো সালে আমরা রাজধানী স্থানান্তরিত হতে দেখি এক্স আট নম্বর অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সময় ইংরেজ ভাইসরয় কে ছিলেন অসহযোগ আন্দোলন যখন বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় ভাইসরয় কে ছিলেন এটা হচ্ছে তোমাদের প্রশ্ন বলো অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সময় ভাইসরয় কে ছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে গান্ধীজি তিনটে জায়গার থেকে ঠিক আছে যে অসহযোগ আন্দোলন আহ আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন কার সময় শুরু হয়েছিল কার সময় শেষ হয়েছিল এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে কমন প্রশ্ন বলো কি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সময় ইংরেজ কে ছিলেন প্রত্যেকে অ্যান্সার দাও সবার কমন প্রশ্ন এটা কমন প্রশ্ন এটা কিভাবে অ্যান্সার ভেরি গুড চলো অ্যান্সার করে দিই তাহলে অ্যান্সার দেখে দিই তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি লর্ড রিডিং দেখো চালু হয়েছিল কার সময় লর্ড রিডিংয়ের সময় শেষ হয়ে গেছিল আর চালু হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময় লর্ড চেন্সফোর্ডের সময় শুরু হয়েছিল রিডিংয়ের সময় শেষ হয়েছিল এই যে লর্ড আরউইন দেখছো তার সময় আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল শেষ হয়েছিল ওয়েলিংটনের সময় ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ওয়াভেলের সময় আর সরি তোমার লিনলিডোর সময় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল আর ওয়াভেলের সময় শেষ হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে তাহলে এই তিনটে জায়গা একটু ভালো করে দেখে নেবে নেক্সট পরের প্রশ্ন চলে আসি ন নম্বর নিম্নলিখিত কোন ভাইসরয় খ্রিস্টান ভাইসরয় নামে পরিচিত খ্রিস্টান ভাইসরয়ের নাম নিয়েছিলেন রবার্ট ক্লাইভ লর্ড হেস্টিংস লর্ড আরউইন লর্ড মাউন্ট ব্যাটেন কি হবে অ্যান্সার বলো কোন ভাইসরয় খ্রিস্টান ভাইসরয় নামে পরিচিত ছিলেন বলো কি হবে অ্যান্সার বলো তো নিম্নলিখিত কোন ভাইসরয় খ্রিস্টান ভাইসরয় নামে পরিচিত রবার্ট ক্লাইভ লর্ড হেস্টিংস লর্ড আরউইন লর্ড মাউন্ট ব্যাটেন কি হবে অ্যান্সার চলো ফটাফট অ্যান্সার কি হবে চলো অ্যান্সারে চলে যাই তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি সি ইজ দ্য রাইট অ্যান্সার খ্রীষ্টান ভাইসায় লড আরোবিন লড আরোয়িনকে খ্রিস্টান ভাইসরয় বলা হয়ে থাকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালো প্রশ্ন ভালো করে দেখে নেবে ঠিক আছে তাহলে লর্ড আরোয়িনকে আমরা কি বলবো খ্রিস্টান ভাইস্রয় বলবো নেক্সট দশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন আজকের জন্য নিম্নলিখিত কোন সালে গান্ধীজি এবং আরউইন গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নিম্নলিখিত কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলো কি হবে প্রশ্ন সঠিক আনসার গান্ধী আরউইন প্যাক্ট এটা তোমাদের হয়তো আমি বলে উঠতে পারিনি আমি বলে দেবো এখনই তোমরা অ্যান্সারটা দাও আমি বলে দিচ্ছি দুটো প্যাক্টের কথা বলবো যেটা রাউন্ড টেবিল কনফারেন্সের সময় হয়েছিল বলো কি হবে অ্যান্সার বলো কি হবে প্রশ্ন সঠিক অ্যান্সার বি বলছো তাই তো ভেরি গুড তাহলে তাহলে হচ্ছে আমাদের বি মার্চ দেখো যখন প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেস যোগদান করেনি তারপরে কি হয়েছিল গান্ধীজিকে ছাড়া হয়েছিল এবং আরউইনের সঙ্গে একটা চুক্তি করবে বলে যেটাই হচ্ছে গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি প্যাক নামে পরিচিত কারণ আইনমান্য আন্দোলন শুরু করার আগে গান্ধীজি এগারো দফা দাবি রেখেছিলেন যেমন তার মধ্যে উল্লেখযোগ্য কি ছিল কি ভারতের কোস্টাল এরিয়া ভারতীয়দের ব্যবহার করতে দিতে হবে ঠিক আছে তারপরে কি বলা হয়েছিল ভারতে যে সমস্ত তোমার কোস্টাল এরিয়া ভারতীয়দের লবণ তৈরি করার অধিকার দিতে হবে বস্ত্রশিল্পের সংরক্ষণ বস্ত্রশিল্পের সংরক্ষণ দিতে হবে ঠিক আছে এই কথাগুলো কিন্তু মেনলি বলা হয়েছিল শুধু তাই নয় ভারতীয়দের মানে এটাও বলা হয়েছিল যে যে ওয়াইন শপগুলো ছিল সেটাকে বন্ধ করার নির্দেশ ব্রিটিশদের দেওয়ার কথা বলা হয়েছিল বস্ত্রশিল্পের সংরক্ষণ সামরিক মানে খাতে যাতে তারা অল্প খরচা করে সেটার জন্য বলা হয়েছিল ফিফটি পারসেন্ট রিডিউসের কথা বলা হয়েছিল তো ব্রিটিশরা যখন আলটিমেট না শুনেছিল তখনই কিন্তু এই আইন অমান্য আন্দোলনটা স্টার্ট হয়েছিল মেনলি ঠিক আছে তো গান্ধীজিকে আরোণ যখন ছাড়ে তো তারপরে এই এগারো দফা দাবির মধ্যে বেশ কিছু দাবি গান্ধীজির বেশ কিছু দাবি আরউিন মেনে নেন এবং তার বিনিময়ে গান্ধীজিকেও কিছু কথা মানতে হয়েছিল যেমন সেটার মধ্যে কি ছিল যে তিনি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করবেন এক নম্বর কথা দু নম্বর হচ্ছে আইন অমান্য আন্দোলনকে তিনি বন্ধ করে দেবেন দু নম্বর কথা তিন নম্বর হচ্ছে ভগৎ সিং রাজগুরু সুখদেব ঠিক আছে এই তিনজনের ফাঁসির অর্ডারে তিনি কোনো নাক গলাবেন না মানে তিনি কোনো বিরোধিতা করবেন না এরকম বিষয় যে তিনি জানবেন এটি বিষয়টা এরকম ভাবে বেশ কিছু কথা মেনে নেওয়া হয়েছিল যেটা আমরা এই গান্ধী আরুইন প্যাক্টে কিন্তু দেখতে পাই এবং গান্ধী গান্ধীন প্যাক ছাড়াও আরও একটা কিন্তু চুক্তি হয়েছিল যার নাম ছিল পুনা পুনা চুক্তি চুক্তি এই পেছনেও কারণ হবার ছিল কি যে প্রথম এই সমস্ত পার্টিরা মানে যারা যোগদান করেছিল তাদের মধ্যে লোয়ার কাস্ট পার্টি যারা ছিল তারা কিন্তু মানে পৃথক নির্বাচনে দাবি রেখেছিল আর র্যামসে ম্যাকডোনাল্ড চাইতেনি যে এরকম সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যাতে চালু হোক মানে যত রাজনৈতিক সম্প্রদায় আছে তারা যাতে সবাই পৃথক নির্বাচন চায় এবং সেই হিসাবে আমরা মুসলিমদের তো আগেই দেখেছিলাম লোয়ার কাস্ট পার্টিরা চেয়ে বসলো ওইদিকে শিখরা চেয়ে বসলো যে আমরা পৃথক নির্বাচন চাই আর গান্ধীজি তখন সেই সময় পুনার আরোয়াটা জেলে বন্দি ছিলেন ঠিক আছে মানে তাকে বন্ধ রাখা হয়েছিল আইনমান্য আন্দোলনের ধরুন তো সেখানে গান্ধীজি দেখছেন বা ভাবছেন যে যদি এই সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা সত্যি লাগু হয়ে যায় আর সমস্ত সম্প্রদায় যদি পৃথক পৃথক নির্বাচনে দাবি রাখে তাহলে আলটিমেট কিন্তু দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে অর্থাৎ ব্রিটিশরা চাইছে দেশটা খণ্ড খণ্ড হয়ে যাক বিশৃঙ্খলা তৈরি হোক তাই গান্ধীজি কিন্তু আবার আমরণ অনশনের কিন্তু দাবি রেখেছিলেন আর এই আমরণ অনশনের দাবিতেই গান্ধীজি কি করলেন গান্ধীজি শুরু করলেন আমরণ অনশন এবং গান্ধীপন্থী হয়ে অনেকে সেই সময় বি আর আম্বেদকরের কাছে যান এবং বিষয়টাকে বলেন তাই গান্ধীজি উনিশশো বত্রিশ সালে আমরা বি আর আম্বেদকরের সঙ্গে একটা চুক্তি করতে দেখি যেটাকে ইতিহাসে আমরা পুনা চুক্তি হিসাবে চিহ্নিত করি এবং এই পুনা চুক্তির স্বাক্ষর হিসাবে আমরা কি দেখলাম পুনা চুক্তির স্বাক্ষর হিসাবে আমরা দেখেছিলাম যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটাকে বন্ধ মানে যারা লোয়ার কাস্ট পার্টি তারা পৃথক নির্বাচন থেকে সরে এলো তাদের সিট বেশি করা হলো অর্থাৎ কেন্দ্রীয় আইনসভায় একশো একচল্লিশটা সিট তাদের বরাদ্দ ভাবে বেশ কিছু নির্দেশনা দেওয়া হলো এবং গান্ধীজি ওই লোয়ার পার্টির নাম কি বা যারা নিম্ন সম্প্রদায় ছিলেন তাদেরকে নিয়ে হরিজন নামকরণ করলেন হরিজন সঙ্গ তৈরি করলেন এবং তাদের একটা আলাদা পেপার পাবলিশ করলেন যার নাম ছিল হচ্ছে হরিজন পেপার ঠিক আছে তো এই যে দুটোর কথা আমি বললাম এই দুটো কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট দুটো চুক্তি যেটা আমরা দেখে থাকি এই রাউন্ড টেবিল কনফারেন্সের সময় একটা হচ্ছে গান্ধী আরু ইনপ্যাক্ট এবং আরেকটা হচ্ছে পুনাপ্যাক্ট মনে রাখবে গান্ধী আর ইনপ্যাক্ট আর পুনাপ্যাক্ট ক্লিয়ার তাহলে এই হচ্ছে আজকের আমাদের পঠন পাঠন আমাদের বিষয়বস্তু যেটা আমরা চার ঘন্টার ক্লাসে মোটামুটি চেষ্টা করলাম আমি যাতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যাতে তোমাদের কাছে পুরোপুরি থেকে যায় এবং তোমাদের আজকে যারা এই ক্লাসটা খুব মন দিয়ে করলে প্রথম থেকে বা মাঝখানে দেখে কোনো কারণ নেটের জন্য চলে গেছো পরে রেকর্ড দেখে নেবে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এইটা একটা অডিওবেল থেকে গেল যেটা তোমাদের অনেকটা সাহায্য করবে দেখবে পরবর্তীকালে ঠিক আছে তো কানে একটু ইয়ারফোন ইউজ করে শুনে নেবে এই এই কথাগুলো যেগুলো আমি বক্তব্য রাখলাম তাহলে তোমাদের অনেকটাই কিন্তু সুবিধার্থে হবে তো শেষ করব ক্লাস শেষ করার আগে তোমাদের যদি মনে হয় যে এরকমভাবে তোমরা আমার কাছে পড়তে চাও তো অবশ্যই আমাদের কাছে পড়তে চাও তাহলে তোমরা কিন্তু ডাব্লু বিসিএস এর এই ব্যাসটা ভর্তি হতে পারো কারণ যদি টার্গেট ডাব্লিউ হয় একদম নতুন প্যাটার্নে ডাব্লিউ কিন্তু আমরা স্টার্ট করছি এই ডাব্লু বিসিএস মহাপ্যাক ব্যাচটাতে যেখানে আপকামিং দু হাজার সালকে টার্গেট রেখেই কিন্তু আমরা এগোচ্ছি ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে তো সেই চেঞ্জের ওপরকে মাথায় রেখেই আমরা কিন্তু এই ডাব্লু বিসিএস মহাপ্যাককে নতুন স্টাইলে তৈরি করেছি তোমরা কিন্তু এটাকে দেখতে পারো ঠিক আছে বা আমার কাছে যদি হিস্ট্রি অপশনাল পড়তে চাও ইন ডিটেল হিস্ট্রি পড়তে চাও তো আমারই একটা নতুন ব্যাচ আছে চ্যালেঞ্জ ব্যাচ যে ব্যাচটায় কিন্তু অলরেডি দুদিন ক্লাস শুরু করেছে এবং আগামীকালও কিন্তু আবার ক্লাস আছে তোমরা কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো কিভাবে ভর্তি হবে একটুখানি বলে দিই এই যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আছে সেখান থেকে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর অ্যাপ যেটা আছে সেটাকে ডাউনলোড করে নিতে পারো তুমি অথবা তুমি প্লে স্টোরে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে সার্চ করলে আমাদের অ্যাপটা দেখতে পাবে এবং সেই অ্যাপটাকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা যখনই ওপেন করবে দেখবে নিচে অনেকগুলো অপশন আছে যেমন হোম মাই কন্টেন্ট ঠিক আছে ডাউট স্টোর ইত্যাদি তুমি স্টোর অপশনটাতে টাচ করো টাচ করলে তুমি আমাদের ডাব্লু বিসিএস লোগো দেখতে পাবে ঠিক ওপরে ফাইন্ড ইউর কোর্সের জায়গায় বা তুমি একদম সার্চ বটনে গিয়ে ডাব্লু বিসিএস সার্চও করতে পারো তো তুমি যে ব্যাচে ভর্তি হবে সেই ব্যাচটা নামটা টাইপ করলে এবং সার্চ করলে এই ব্যাচটা তোমার সামনে চলে আসবে এবার এই ব্যাচের থামবেলে তুমি টাচ করো তাহলে ব্যাচ ওপেন হয়ে যাবে ওপেন হলে তুমি অফার্স অ্যাভেলেবেল বা দেখবে লেখা আছে কুপন কোড অ্যাপ্লাইড জুন ফিফটিন ওটাকে রিমুভ করে দাও কারণ ওটা অনেক কম দা অনেক কম রিমুভ মানে অনেক কম তোমার পার্সেন্টেজ পাওয়া যায় ওটাই টাচ করার পর তুমি দেখতে পাবে এরকম একটা খালি বাক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড সেখানে লেখো তুমি ওয়াই তিনশো এবং ওর পাশে যে অ্যাপ্লাই বটনটা আছে সেটাতে প্রেস করো নিচেরটা করো না আবার ঠিক আছে আর কয়েন ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবে সেভেন্টিন পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট এবং এই ব্যাচটা তুমি এন্ট্রি নিতে পারবে ঠিক আছে আর যদি তোমার মনে হয় যে স্যারের সঙ্গে একবার ডিসকাশন করে নিই তাহলে ভালো হবে স্যারকে বলে দিতে পারবে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার তোমরা সবাই জানো নাহলে আর একবার বলে দিচ্ছি আট শূন্য এক তিন চার নয় ছাব্বিশ ছাব্বিশ আরও একবার বলি আট শূন্য এক তিন চার নয় ছাব্বিশ ছাব্বিশ নাম্বারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ তোমরা কিন্তু করে দিতে পারো ঠিক আছে কেউ যেও না কারণ হোমওয়ার্কের একটা প্রশ্ন রেখেছি সেই হোমওয়ার্কের প্রশ্নটা আমি তোমাদের দেব এখানে ঠিক আছে তো এইভাবে তুমি ব্যাচ নিতে পারো এছাড়াও আমাদের কাছে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ যেটা সম্পূর্ণ রেলের প্রিপারেশন তুমি একেবারে তোমার হাতের মুঠোয় পেয়ে যাবে সেই ব্যাচটা তুমি নিতে পারো বা আমাদের ফুড এস প্লাস ডাব্লু ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ যেটা অলরেডি আজ থেকে শুরু হলো সেই ব্যাচটাও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে একদম কুপন করে ইউজ করে নিয়ে নিতে পারো অথবা আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফোনে আলোচনা করেও তুমি নিয়ে নিতে পারো ওই ব্যাচটা ঠিক আছে তো এবার আমরা দেখে নেবো আজকের হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও আজকে এটা হোমওয়ার্কের প্রশ্ন কি আছে দেখে নাও হোমওয়ার্কের প্রশ্ন যেটা তোমরা এখানে কেউ তোমরা একটা কমেন্ট বক্স দেখতে পাবে যে কমেন্ট বক্সে তোমরা এই প্রশ্নটার উত্তর দেবে ঠিক আছে প্রশ্নটা কি আছে নিম্নলিখিত কাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় ঠিক আছে নিম্নলিখিত কাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় লর্ড অকল্যান্ড লর্ড মেটকাফ লর্ড লর্ড লিটন ঠিক আছে একবার সবাই দেখে নাও এটা থাকছে আমাদের হোমওয়ার্কের প্রশ্ন কেউ হোমওয়ার্কের প্রশ্ন এখানে করবে না সবাই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে করবে আর আমি আমি প্রত্যেকের কমেন্ট সেকশন চেক করে তোমাদের দিয়ে দেবো নিম্নলিখিত কাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়ে থাকে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্কের প্রশ্ন লর্ড অকল্যান্ড লর্ড মেটকাফ লর্ড লর্ড লিটন আশা করি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু দিতে পারবে ঠিক আছে তো শেষ করব ক্লাস আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে কারো কিছু অসুবিধা আছে কমেন্ট সেকশনে একটুখানি জানাতে পারো আমাকে আর এরকমই ডব্লু টপার চ্যানেলে প্রত্যেক মাসে একটা করে ক্লাস নিয়ে আসবো যেই ক্লাসে তোমাদের সেই বিষয়টা যেটা আমি পড়াতে আসছি সেটা একেবারে কমপ্লিট করে আমি কিন্তু বেরিয়ে যাব তাহলে কি হবে তোমাদের ক্ষেত্রে এই সুবিধাটা থাকবে যে একটা ক্লাসের মধ্যে পুরোটা পেয়ে গেলে একদম অডিও আকারে রেখে দিলে যখন তোমার পড়া শেষ হলো রাত্রেবেলায় তুমি ফ্রিতে বসে আছো একবার কানে এই অডিওটা শুনে নেবে তাহলে কিন্তু তোমার পড়াটা অনেকটা ভালো কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে ঠিক আছে তো শেষ করব থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ চার ঘন্টা এরকম সাথে থাকার জন্য এবং আশা রাখবো ভবিষ্যতেও যখন এরকম বড় কোনো ক্লাস নেব বলে চিন্তাভাবনা করবো বা নেব তখন তোমাদের সেই সহযোগিতা এবং তোমাদের সেই অদম্য যে আগ্রহ সেটা আমি পাবো ঠিক আছে তো শেষ করব ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে এগেন এবং আমি যেটুক পড়িয়েছি বারবার বলছি সেইটুক কিন্তু খুব ভালো করে পড়ে নিও ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা পুরো দেখার জন্য ক্লাসটা যদি ভালো লাগে তো যাওয়ার আগে প্রত্যেকে লাইক করবে শেয়ার অপশানে শেয়ার করে দেবে কমেন্ট সেকশানে আজকের ক্লাসটা কেমন লাগলো এবং তার সঙ্গে সঙ্গে হোমওয়ার্কের যে প্রশ্নটা দিলাম সে প্রশ্নটা অবশ্যই এখানে লিখবে এবং ক্লাসটা কেমন লাগলো সেটা লিখতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন টপার সাবস্ক্রাইব করনি তারা একটু ব্যাক অপশনে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে কেন কারণ সাবস্ক্রাইব করা থাকলে তুমি প্রত্যেক দিন ইউটিউব চালালেই আমাদের চ্যানেলে এলেই যে ক্লাসগুলো লাইভ চলছে সেই ক্লাসগুলোর নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে এবং ইজিলি তুমি কিন্তু ক্লাসটা করে নিতে পারবে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে তো আজকে শেষ করছি ক্লাসটা দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল নটাতে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে কি পড়াবো উপজাতি বিদ্রোহের সেকেন্ড পার্টটা অবশ্যই কিন্তু চলে এসো প্রত্যেকে টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট